আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফিজিক্স ম্যারাথন ওয়ান শট ক্লাসে অলরেডি আমরা অনেকগুলো অধ্যায়ের ম্যারাথন ওয়ান শট তোমাদের জন্য আমাদের প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তোমাদের যেই অধ্যায়টা দরকার সেই অধ্যায়টা তোমরা দেখে নিতে পারবে সো আজকে আমরা পড়ব মডার্ন ফিজিক্স অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টি তো এই অধ্যায়টা খুবই সহজ এবং খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ ভাই বিগত দুই সালে এই অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসছে এবং আসবেই ইভেন তুমি যখন এইচএসির পর বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিবা দেখবা এই অধ্যায় থেকে প্রশ্ন আসে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই বছরের গত এই বছরের আগে মানে দুই হাজার তেইশের যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে তার আগে বাইশে একুশে এখান থেকে ডিরেক্ট রিটার্ন প্রশ্ন আসছে সো বুঝতেই পারছো অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ ইভেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেও এখান থেকে প্রশ্ন আসা মিস হয় না তো তোমরা যদি পুরো ক্লাসটা মন দিয়ে করো তাহলে এই সকল কিছুর একটা সলিড প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে আমরা অনেক বেশি অ্যাডভান্স ম্যাথ করব না আবার অনেক বেশি লোয়েস্ট ম্যাথও করব না আমরা এইচএসসির প্রস্তুতিটা গুছিয়ে অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকতে পারি সেভাবেই তোমাদেরকে টাইপ ভিত্তিকভাবে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দেব কনসেপ্ট ক্লিয়ার করার পর তোমাকে যেই ম্যাথগুলো আমি দেখাবো সেগুলো তুমি নিজে অটোমেটিক পারবা এবং দ্যাটস ইম্পর্টেন্ট আর কথা না বাড়াই এই ক্লাসগুলো যদি তোমার উপকার করে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে ওকে এই আমরা আমরা কয়েকটা টপিকে ভাগ করেছি পাঁচটা টপিকে ভাগ করেছি সো আমরা এখন যেই টপিকটা পড়বো এটা হচ্ছে টপিক ওয়ান টপিক ওয়ানে লেখাই আছে টপিকটা হলো দৈর্ঘ্য ভর ও সময়ের আপেক্ষিকতা তো এটা আবার কি জিনিস এই যে দৈর্ঘ্য ভর সময়ের আপেক্ষিকতা বলতে আসলে কি বোঝায় এটা বলতে আমরা তিনটা সূত্র বুঝব। কয়টা সূত্র তিনটা এই তিনটা সূত্র তোমরা কোনো না কোনো জায়গায় এই জীবনে আমি আগে তিনটা সূত্র লিখে ফেলি তিনটা সূত্র হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্র এল এল ইজ ইকুয়াল টু এল নট রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ওকে এই একটা সূত্র আবার ভরের আপেক্ষিকতা এম এম ইজ ইকাল টু এম নট ডিডেড বাই রুট অপূর্ণ সময়ের আপেক্ষিকতা রুট অভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই তিনটা সূত্র তোমরা কোনো না কোনো সময় দেখেছ এই সূত্রগুলো আসলে কি সূত্রগুলো হচ্ছে কোনো বস্তু সাপোজ আমি যদি আলোর বেগের কাছাকাছি বেগে চলি তাহলে আমার দৈর্ঘ্য সংকুচিত হবে আমি যদি আলোর বেগের কাছাকাছি বেগে দৌড়াই তাহলে আমার গতিশীল দৈর্ঘ্যটা কম মনে হবে সেই গতিশীল দৈর্ঘ্য বা সংকুচিত দৈর্ঘ্য এটা হচ্ছে এল আর এই এল নটটা হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য এল নট তাহলে খেয়াল করে দেখো তো এই ভি ভি হচ্ছে বস্তুর বেগ সি হচ্ছে আলোর বেগ তো বস্তুর বেগকে বস্তুর বেগটা অবশ্যই আলোর বেগের চেয়ে ছোট তো বস্তুর বেগকে আলোর বেগ দ্বারা যদি ভাগ করো এটা একটা ছোট নাম্বার আসবে ওয়ান থেকে দশমিকের মানে জিরোর চেয়ে ছোট নাম্বার যদি সরি ওয়ান থেকে তুমি যদি এই একের চেয়ে ছোট নাম্বারটা বিয়োগ করো তাহলে পয়েন্ট পাবা বা দশমিক নাম্বার পাবা সেটাকে এল নোটের সাথে গুণ করলে অবশ্যই স্মল এল পাবা এখানে অবশ্যই বুঝতে হবে এই যে গতিশীল দৈর্ঘ্যটা লেস দেন হচ্ছে আমাদের স্থির অবস্থার দৈর্ঘ্য এটা হচ্ছে আমরা জানি আমরা জানি আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হলে দৈর্ঘ্য সংকোচিত হয় এটাকে ইংলিশে বলে 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 আচ্ছা আচ্ছা ভুলে গেছি ইংলিশে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য সংকোচন বাংলায় সংকোচন ওকে আস এরপরে এটাও বলা আছে যে আলোর বেগের কাছাকাছি বেগে যে গেলে গতিশীল ভর এই যে এটাকে বলা হয় গতিশীল ভর এম গতিশীল ভরটা স্থির ভরের চেয়ে বেশি হয় মানে ভর বৃদ্ধি পায় ওকে ভর বৃদ্ধি পায় এটা হচ্ছে আমাদের ম্যাস এক্সপ্যানশন তাই না ভর বৃদ্ধি পাচ্ছে একইভাবে এটাকে বলে টাইম ডায়ালেশন যে আলোর বেগে কাছাকাছি বেগে চললে তার গতিশীল অবস্থার সময়টা খুব স্লো যায় মানে টাইম বৃদ্ধি পায় এটা টাইম ডায়ালেশন বলে ফিজিক্যাল টু টি নট রুট অভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এত কিছু আমাদের বুঝতে হবে না আমাদের এই তিনটা সূত্র দিয়ে অঙ্ক পারতে হবে আর এই অঙ্ক পারার জন্য তোমাকে আমি ভালো মতো বোঝাই অঙ্ক পারার জন্য আমাকে এই বেগ দেয়া দিবে এই যে ভি 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 এগুলো দিয়ে দিবে এগুলো কোনো ম্যাটার না দিয়ে দিল আবার যদি এল বের করতে বলে তাহলে এল নট দিয়ে দিবে যদি এল নট বের করতে বলে তাহলে এল দিয়ে দিবে একই কথা এটার জন্য যদি এম বের করতে বলে তাহলে এম নট দিয়ে দিব আর যদি এম নট বের করতে বলে তাহলে এম দিয়ে দিব মানে যে কোনো এই যে এই সবগুলো রাশির মধ্যে দেখো তো সীত আলোর বেগ তার মানে টি নট আর ভি দিয়ে দিলে বুঝতে হবে তোমার কি বের করতে হবে টি বের করতে হবে এখন এই অঙ্কগুলো পারার জন্য আমার বুঝতে হবে উদ্দীপকে যা দেওয়া আছে সেটা কি এল টি এম না এল নট টি নট এম নট দ্যাটস ইম্পর্টেন্ট উদ্দীপকে যেগুলো দেওয়া আছে সেগুলো কি এল নট টি নট এম নট নাকি এল টি এম এই ব্যাপারটা আমাদের ক্লিয়ারলি বুঝতে পারলি আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পার দেখো উদ্দীপকে ধরো একটা সময় দেওয়া আছে পঁচিশ বছর ওইটা কি টি নাকি টি নট এইটাই বলা পাইন বোঝে না না যা অঙ্ক করে ধরো যেটা দেওয়া আছে সেটা টি এখন তুমি পঁচিশ বছর বসে টি নট তাহলে অঙ্ক হবে অঙ্ক কিন্তু হবে না তখন তুমি পেয়ে যাবে গোল্লা তাহলে আমাদের মূলত চিন্তা হবে উদ্দীপকে যেই ডেটাগুলো দেওয়া আছে সেগুলো এল নট নট এম নট নাকি এল এইটা চিনলেই অঙ্ক শেষ মানে এটা আমরা চিনব কিভাবে একদম সহজ হিসাব যদি নিজের কাঠামোরটা নিজেরটা নিজের কাঠামো বলতে নিজেরটা নিজে মাপ যদি নিজেরটা নিজে মাপো তাহলে যেটা পাবা সেটা হবে এল নট টি নট এম নট নিজের টা বলতে কি বোঝায় নিজেরটা বলতে বোঝায় নিজের কাঠামোরটা তুমি যেই কাঠামোতে আসো তুমি যেই প্রসঙ্গ কাঠামোতে আসো ওইখানে যা যা আছে তুমি যদি তাই মাপো তুমি যেখানে আসো আমি এই রুমের মধ্যে আছি আমি এখন এই রুমের মধ্যে আছি এই রুমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি এই বোর্ডের দৈর্ঘ্য পরিমাপ করলাম তাহলে কি আমি নিজের কাঠামোরটা নিজে মাপলাম তাহলে এই রুম এই যে এই বোর্ডের যে দৈর্ঘ্যটা সেটা কি হবে এল নট হবে কথা কি বোঝাইতে পারছি আমি এই রুমে বৈশাখ দেখলাম যে আমার রুমে এক ঘন্টা সময় অতিবাহিত হইল আমি এই কাঠামোতে আসি আমি এই কাঠামোর অতিবাহিত সময় পরিমাপ করেছি তাহলে এটা কি টি নট একইভাবে এখানে যদি আমি নিজের কাঠামোতে ভর নিজে পরিমাপ করি সেটা হবে এম নট তাহলে যদি নিজের কাঠামোরটা তুমি নিজে পরিমাপ করো তাহলে সেগুলো হবে নট এল নট টি নট এম নট কথা যেন মনে থাকে একটু হাস্যকর বাট মনে রাখা দরকার এটা এইভাবে আমরা মনে রাখতে পারবো যদি নিজের কাঠামোটা নিজে মাপো এখানে আরো একটা হিংসটা আমরা মনে রাখবো যদি এটা দিয়ে না বোঝো তাহলে এই হিংসটা মনে রাখবা সেটা হলো ঘটনা যার সাপেক্ষে স্থির ঘটনা যার সাপেক্ষে স্থির ঘটনা যার সাপেক্ষে স্থির সে যা মাপে তা হবে এল নট টি নট এম নট ঘটনা যার সাপেক্ষে স্থির সে যা মাপে তা হবে এল টি নট এম নট ব্যাপারটা একটু এক্সপ্লেন করি দেখো ঘটনাটা কি ধরো বললাম পৃথিবী থেকে একটা রকেট উড্ডয়ন হইলো এই রকেট উড্ডয়নটা হইল ঘটনা এখন রকেটের মধ্যে তুমি আসো তো এই রকেট উড্ডয়নের ঘটনা তোমার সাপেক্ষে স্থির না গতিশীল বলো তো পৃথিবী থেকে একটা রকেট মহাকাশে গেল এটা হচ্ছে ঘটনা এখন রকেটের মধ্যে তুমি আসো এই ঘটনা তোমার কি স্থির না গতিশীল দেখো আমি এই রুমটার মধ্যে আছি এই রুমটা গতিশীল এটা বাইরে থেকে একজন বুঝতে পারতেছে বাট আমি রুমের মধ্যে থেকে বুঝতে পারবো না রুমটা গতিশীল কিনা তাই না যদি রুমটা সমবেগে যায় আমি কিন্তু বুঝতে পারবো না টের পাবো না আলটিমেটলি যে এই রুমের যে ঘটনা রুমের গতিশীল ঘটনা এটা আমার সাপেক্ষে স্থির কারণ আমি এই রুমের ভিতরেই আছি একটা সিম্পল এক্সাম্পল দিই একটা ট্রেন ট্রেনের জানলা মানলা সব যদি লাগায় রাখি সাউন্ড প্রুফ করে রাখি ট্রেনের কামরায় বসে তুমি কি বুঝবা যে ট্রেনটা চলছে নাকি চলছে না তুমি কিন্তু টের পাবা না সাউন্ড প্রুফ করে দিলে বা যদি আমি বাইরের ভিজুয়ালাইজেশন যদি না দেখাই একই কথা এই ট্রেনের ভিতর তুমি আসো তুমি টের পাচ্ছ না ট্রেনটা যাচ্ছে তাহলে তোমার সাপেক্ষে ট্রেন চলার ঘটনা স্থির এবার তুমি যা যা মাপবা সেগুলো হবে এল নট টি নট এম নট ঘটনা যার সাপেক্ষে স্থির সে যা মাপে সেগুলো হবে এল নট টি নট এম নট এবার এল এর পরিচয় কি যদি অন্যেরটা মাপো যদি নিজেরটা নিজে মাপো সেটা যদি অন্যেরটা মাপো তুমি যদি অন্যটা মাপতে চাও মাপো তাহলে তুমি যা পাবা সেগুলো হবে এল এম ওকে তুমি যদি অন্য কারোর জিনিস মাপতে চাও যে অন্যের কাঠামোর দৈর্ঘ্য মাপতে চাও ধরো তুমি একটা কাঠামোতে আসো তুমি রকেটে বৈশা বুয়েটের মাঠের দৈর্ঘ্য মাপবা তুমি আছো রকেটে তুমি রকেটে বৈষা বুয়েটের মাঠের দৈর্ঘ্য তাহলে সেটা কি পাবা এল পাবা এল তুমি এই কাঠামোতে বৈশা অন্যের তুমি গতিশীল কাঠামোতে কাঠামো স্থির তাহলে তুমি এল তুমি পৃথিবীতে বসে আছো একটা এক্সাম্পল দিই ধরো আমি আর আমার বউ আমার বউ মনে করো অনেক উচ্চশিক্ষিত সে রকেটে করে মহাকাশে গেল আর আমি পৃথিবীতে বসে আছি আমি নাসাতে চান্স পাইনি এই কারণে আমি বউয়ের সাথে মহাকাশে যেতে পারি পারিনি আমি পৃথিবীতে বসে দিন গুনতেছি আমার বউ কবে ফেরত আসবে কবে ফেরত আসবে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর পৃথিবীর ক্যালেন্ডারের পাতা আমি উল্টেছি উল্টাচ্ছি কত অপেক্ষা কত অপেক্ষা এমন করতে করতে পাঁচটা বছর চলে গেল আমার টাইম লাইনে পাঁচ বছর চলে গেল পৃথিবীতে পাঁচ বছর চলে গেল পাঁচ বছর পর আমার বউ রকেট নিয়ে পৃথিবীতে ল্যান্ড করলো এই যে আমি যে পাঁচ বছর পরিমাপ করলাম এটা কি মনে হইতে পারে নিজেরটা নিজে মাপছো না ভাই তুমি এই পাঁচ বছর কোন টাইমটা মাপছো তোমার মানে আমি যে পাঁচ বছর পরিমাপ করলাম এটা কিন্তু আমার বউয়ের ট্রাভেলিং টাইম আমি দেখলাম যে আমার বউ রকেট নিয়ে ঘুরতেছে ঘুরতেছে ঘুরে ঘুরে পাঁচ বছর পর আসছে তাহলে আমার বউয়ের ট্রাভেলিং টাইমটা আমি বসে বসে পৃথিবীতে বসে বসে মাপছি তাহলে এটা কি হবে ভাই আমি এই কাঠামোতে বসা অন্যর কাঠামোতে কত সময় গেছে সেটা মাপতেছি তাহলে এটা হবে অবশ্যই টি মনে থাকে জানো তো পৃথিবীতে বসে সহজ কথা ভালো মতো কথাটা মাথায় ঢুকাও এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসবে পৃথিবীতে বৈশা তুমি যদি দেখো একটা রকেট একশো দিন ধরে চলতেছে তাহলে এই একশো দিন কি হবে ভাই টি রকেটের উড্ডয়ন কালটা তুমি পরিমাপ করেছ একশো দিন পৃথিবীতে বসে পৃথিবীর ক্যালেন্ডারে তাহলে এটা অবশ্যই টি তুমি অন্যের কাঠামোর অতিবাহিত সময় মাপছো তাহলে এটা অবশ্যই টি তুমি ভাইবো না যে এখানে ঘটনা কিন্তু পৃথিবীতে আছো সেটা না ঘটনা হচ্ছে রকেট যাচ্ছে এই ঘটনাটা তোমার সাপেক্ষে গতিশীল তো এই গতিশীল ঘটনা যদি তুমি পরিমাপ করো তাহলে সেটা অবশ্যই তাহলে এই লাইনটা আমরা আরেকভাবে লিখতে পারি যদি ঘট ঘটনা যার সাপেক্ষে গতিশীল সে জামাপে একটু লিখে নাও ঘটনা ঘটনা যার সাপেক্ষে গতিশীল যার সাপেক্ষে গতিশীল গতিশীল সে যা মাপে কথা কি বুঝতে পেরেছো যেমন ধরো রকেট অঙ্কটা হচ্ছে রকেট উড়ে যাচ্ছে দশ বছর পর পৃথিবীর হিসেবে দশ বছর পর রকেট পৃথিবীতে ফিরে আসলো এটা হচ্ছে অঙ্ক এই সমস্যা আচ্ছা সমস্যা নেই ওকে তো ঘটনা হলো যে একজন রকেট নিয়ে দশ বছরের জন্য মহাকাশে চলে গেল হ্যাঁ ঘটনাটা বইঝ এখানে ঘটনা কিন্তু রকেট গেল কারণ পৃথিবীর ক্যালেন্ডারে দশ বছর চলে গেল পৃথিবীর ক্যালেন্ডারে কত বছর অতিবাহিত হলো দশ বছর তাহলে তুমি রকেটের মাপতেছো পৃথিবীতে বৈশা তাহলে পৃথিবীর সাপেক্ষে দশ বছর ধরে রকেটটা ঘুরতেছে তাহলে পৃথিবীতে যে আছে তার সাপেক্ষে রকেটের ঘটনাটা গতিশীল না তাহলে এই গতিশীল ঘটনার জন্য সে যা মাপতেছে ঘটনা যার সাপেক্ষে গতিশীল সে যা মাপে মানে পৃথিবীতে বৈশা তুমি রকেটের গতিশীলতা দেখতেছো দশ বছর ধরে তাহলে এই যে টাইমটা মাপছো দশ বছর এটা কি অবশ্যই টি সহজ হিসাব কোনো নভোচারীর ট্রাভেলিং টাইম যদি তুমি পৃথিবীতে বৈশা মাপো সেটা অবশ্যইটি টি মনে থাকে যেন হ্যাঁ সবাই একটু এটা স্টার দিয়ে লিখে নাও কোনো নভচারীর ট্রাভেলিং টাইম তুমি যদি পৃথিবীতে বৈশা মাপো পৃথিবীতে বল যদি চিন্তা করো যে পৃথিবীতে পঞ্চাশ বছর সময় অতিবাহিত হয়ে গেছে একজন লোক রকেট নিয়ে গেছে পৃথিবীতে অলরেডি পঞ্চাশ বছর টাইম শেষ হয়ে গেছে তার মানে এটা পৃথিবীর হিসেবে পঞ্চাশ বছর গেছে তাহলে পৃথিবীর হিসেবে তার যে সময়টা গেছে সেটা হচ্ছে টি আর রকেটের ভেতরে তার নিজের যে সময়টা অতিবাহিত হয়েছে সেটা কিন্তু টি নট তো এই টি টি নটের ব্যাপারগুলো ভালো মতো বুঝতে পারলেই চলবে আরেকটা ব্যাপার এখানে ক্লিয়ার হইতে হবে সেটা হলো আরেকটা ব্যাপার ক্লিয়ার হইতে হবে সেটা হলো বস্তু যে বরাবর গতিশীল বস্তু যে বরাবর গতিশীল বস্তু যে বরাবর গতিশীল দৈর্ঘ্য সংকোচন ওই বরাবর দৈর্ঘ্য দৈর্ঘ্য বলাটা ভুল এখানে আসলে যে বরাবর গতিশীল সংকোচন হবে ওই বরাবর সংকোচন হবে ওই বস্তু যে বরাবর গতিশীল সংকোচন হবে ঠিক ওই বরাবর বস্তু যদি দৈর্ঘ্য বরাবর গতিশীল হয় সংকোচন হবে দৈর্ঘ্য যেমন আমার হাতে একটা কি আছে কিবোর্ড আছে এখন এই কিবোর্ডটা যদি এটা এটা কিবোর্ডের দৈর্ঘ্য তাই না এটা হচ্ছে কিবোর্ডের দৈর্ঘ্য আর এটা হচ্ছে কিবোর্ডের প্রস্থ দেখতেই পাচ্ছ এবার বস্তুটা এই যে বস্তুটা মনে করো আলোর বেগের কাছাকাছি বেগে এই বরাবর গতিশীল এটা কি দৈর্ঘ্য না দৈর্ঘ্য বরাবর গতিশীল তো দৈর্ঘ্য বরাবর গতিশীল হলে তার যে গতিশীল অবস্থার দৈর্ঘ্য বা তার যে সংকোচন এই সংকোচন হবে জাস্ট দৈর্ঘ্য বরাবরই হয়তো বা এই যে সে ছিল আগে এত বড় চলমান অবস্থায় খাটো মনে হবে তাই না চলমান অবস্থায় সে এত বড় থাকবে না সে একটু সংকুচিত হয়ে যাবে এবার এই বস্তুটা যদি প্রস্থ বরাবর গতিশীল হইতো মানে এইভাবে বস্তু যদি এইভাবে গতিশীল হইত এটা কি প্রস্থ বরাবর না তার প্রস্থ মানে এই যে এই প্রস্থ বরাবর গতিশীল হয়েছে তাহলে সে চাপ খেয়ে মানে চাপ খাবে না আলটিমেটলি তার তার সংকোচন হবে প্রস্থ বরাবর এটা একটু লিখে নাও বস্তু যেই বরাবর গতিশীল সংকোচন হবে ওই বরাবর এই কথাটা শোনার পর আমাদের শুভ ভাইয়া একটা কাজ করেছেন কি কাজ করেছেন জানো যখনই তিনি আমার ক্লাস দেখতে দেখতে এই কথাটা শুনলেন যে যেই বরাবর গতিশীল সংকোচন ওই বরাবর ক্লাস দেখার আগে ক্লাস দেখার আগে উনি নিজের সংকোচন করতে চাইছিল ব্যাপারটা একটু বুঝাই তোমাদেরকে একটু গল্পটা শোনাই এ হচ্ছে আমাদের শুভ ভাইয়া একটু মোটা সোটা এ হচ্ছে তার চুল এ হচ্ছে তার আকার আকৃতি অনেক মোটা এইবার সে কি করতে চাইছে সে তো মোটা সে হইতে চাইছে চিকন চিকন হইতে হলে সে যদি চিকন হইতে চায় মানে আমি তারে বললাম তাহলে তোমার আলোর বেগের কাছাকাছি বেগে দৌড়াইতে হবে তাহলে তোমার সংকোচন হবে এইটা শুনে সে এই বরাবর যদি আলোর বেগের কাছাকাছি বেগে দৌড়ায় সে কি চিকন হবে আমার কথাটা সে পুরোটা না শুনে জাস্ট এটুকু শুনলো যে আলোর বেগের কাছাকাছি বেগে গেলে দৌড়ালে সে সংকুচিত হবে তো সে ভাবলো সংকুচিত হওয়া মানে তো চিকন হয়ে যাব এবার আমাদের শুভ ভাই যদি পুরো কথাটা না শুনে এই বরাবর একটা দৌড় দেয় তার কি পেট সংকুচিত হবে সে কি চিকন হবে হবে না ভাই কারণ আমরা জানি যেই বরাবর গতিশীল সংকোচন হবে ওই বরাবর তাহলে সে যেহেতু এই বরাবর গতিশীল তার পরবর্তী অবস্থাটা হবে এরকম দেখাই সে এইভাবে সংকুচিত হবে ওকে এইভাবে যদি সংকুচিত হয় তার চেয়ার হয়ে যাবে চ্যাপটা তার ভুড়ি হয়ে যাবে আরো মোটা এই বরাবর টেওয়া হয়ে যাবে ট্যামা হয়ে যাবে তাই না যে এরকম ছিল এভাবে চাপ দিলে তার পেট আরো সামনে বের হয়ে আসবে এটাই তো যদি সংকোচন হয় তাহলে সে খাটো হয়ে যাবে যদি সে এই বরাবর দৌড়ায় তো পুরো কথা শুনে দৌড়াইতে হবে তাহলে এবার এবার আমি তারা বললাম যে ভাই শোনেন যেই বরাবর গতিশীল সংকোচন হয় এবার তার মাথায় খেয়াল আসছে এবার সে দৌড়াবে এই দিকে এবার সে যদি আলোর বেগে এইদিকে দৌড়ায় আলোর বেগের কাছাকাছি বেগে দৌড়ায় তাহলে তার সংকোচন হবে যে বরাবর গতিশীল সংকোচনই বরাবর সবই ঠিক থাকবে চেহারাটি একটু মোটা ছিল চেহারাটি একটু চিপে আসবে এবার একটু বডি বিল্ডারের মতো লাগবে তাই না এরকম হয়ে যাবে তাহলে বুঝতে পারছো তো আমরা এটা দ্বারা বুঝালাম যে যেই বরাবর গতিশীল সংকোচন বরাবর যদি উপরের দিকে সে গতিশীল হইতো এইভাবে সংকোচিত হতো যেহেতু সে এই বরাবর গতিশীল সংকোচন হবে এই যে বরাবর রাইট কথাটা মাথায় রাখবা এটা অঙ্ক করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজে লাগে অনেক বোর্ডের অঙ্ক এখান থেকে আসবে সে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও আমাকে তো সবচেয়ে সহজ হিসাবে এটাই যে একজন নবচারী পৃথিবী হিসেবে দুই হাজার বিশ সালে পৃথিবী ত্যাগ করে গেল এবং 2030 সালে পৃথিবীতে ফিরে আসলো তাহলে এই যে 10 বছর পৃথিবীতে অতিবাহিত হলো এটা নবচারীর জন্য টি ওকে এটা নবচারীর জন্য টি তুমি যে মাপছো তুমি অন্যটা মাপছো নবচারীর ট্রাভেলিং টাইম মাপছো তাহলে এটা অবশ্যই টি ওকে সো আমরা এখন কয়টা অঙ্ক অঙ্ক করব খুব সুন্দর সুন্দর অঙ্ক দেখো কি বলছে বাই 5 বেগে কত বেগে c/5 বাই 5 মানে আলোর বেগের প্রায় কাছাকাছি একটা বেগ বেগে গতিশীল একটি মিটার স্কেলের উপর একটা মিটার স্কেলের উপর বসে থাকা অ্যামিবা স্কেলের দৈর্ঘ্য কত পরিমাপ করবে ব্যাপারটা হচ্ছে একটা মিটার স্কেল এই একটা মিটার এই স্কেলটার উপর অ্যামিবা বসে আছে অ্যামিবার মনে করো অনেক বুদ্ধি এখন এই মিটার স্কেলটা সি বাই ফাইভ বেগে যাচ্ছে এদিকে সি বাই ফাইভ এটা হচ্ছে মিটার স্কেলের বেগ ভি হিউজ একটা বেগ তো এই বেগে যে যাচ্ছে এই বেগে উপর এই স্কেলের উপর যে অ্যামিবাটা বসা এই অ্যামিবা স্কেলের দৈর্ঘ্য যদি মাপে সে কত মাপবে দিস ইজ দ্য কোয়েশন স্কেলের দৈর্ঘ্য কত পরিমাপ করবে স্কেলের দৈর্ঘ্য কত পরিমাপ করবে তো দেখো খুব সহজ একটা অঙ্ক যে এই যে অ্যামিবা প্রথমত বুঝতে হবে এই অ্যামিবাটা যে স্কেলের দৈর্ঘ্য মাপবে সেটা কি এল নাকি এল নট ভাই আমাকে যদি বলতো আমি মনে করো বাইরে দাঁড়ায় আছি এবার আমাকে যদি বলতো এই স্কেলের দৈর্ঘ্য মাপো তাহলে আমি একটা কাঠামোতে দাঁড়ানো স্কেলের স্কেলটা হচ্ছে আরেকটা কাঠামো তাহলে আমি এখানে দাঁড়িয়ে যদি অন্য কাঠামোরটা মাপতাম আমি মাপতাম এল আমি বাইরে দাঁড়িয়ে মাপতাম এল দেখো এই এমি বা যেই কাঠামোর মধ্যে আছে এমি বা সেই কাঠামোর দৈর্ঘ্যটাই মাপবে তাহলে এমি বা যেটা মাপবে সেটা হচ্ছে এল নট তাহলে প্রথমত বুঝতে হবে এমি বা আসলে কোনটা মাপবে এল নাকি এল নট তাহলে এমি বা যেই কাঠামোতে আছে সেই কাঠামোর দৈর্ঘ্যটাই মাপবে তাহলে এমি বা যেটা মাপবে সেটা হবে এল নট এখন বলতো এল নট মানে কি স্থির অবস্থার দৈর্ঘ্য একটা মিটার স্কেলের স্থির অবস্থার দৈর্ঘ্য কত মিটার এক মিটার একটা মিটার স্কেলের স্থির অবস্থার দৈর্ঘ্য হচ্ছে এক মিটার তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান মিটার এটা কোনো ক্যালকুলেশন করারই প্রয়োজন নেই কথা হচ্ছে নিজেরটা নিজে মাপছে এমি বা যেই কাঠামোতে আসে সেই কাঠামোরটা ও নিজেই মাপছে তাহলে ও যেটা মাপবে সেটা হচ্ছে এল নট আর একটা মিটার স্কেলের এল নট হচ্ছে মাত্র ওয়ান মিটার এটা আমরা সবাই জানি সো এটা হচ্ছে অ্যান্সার এটা একবার একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন আসছিল নেক্সট একটা মিটার স্কেল প্রস্থ বরাবর একটা মিটার স্কেল প্রস্থ বরাবর জিরো পয়েন্ট নাইন ফাইভ সি অনেক অনেক বেশি একটা বেগ তাই না জিরো পয়েন্ট নাইন ফাইভ সি বেগে গতিশীল হলে ল্যাবে পরিমিত এর দৈর্ঘ্য কত দেখো কি বলেছে এই হচ্ছে একটা মিটার স্কেল যার দৈর্ঘ্য হচ্ছে এক মিটার ওকে এই মিটার স্কেলটা তার প্রস্থ বরাবর প্রস্থ কোনটা এই যে বরাবর জিরো পয়েন্ট নাইন ফাইভ সি বেগে বেগ জিরো বেগে গতিশীল হলে ল্যাবে পরিমিত দৈর্ঘ্য তো ভাই এটার তো মুখোমুখি উত্তর বলে দেওয়া যায় যে মিটার স্কেলটা তার প্রস্থ বরাবর গতিশীল তাহলে সংকোচন হইলে হবে তার প্রস্থ সংকোচন দেখা যাবে যে মিটার স্কেলটা পরবর্তী অবস্থা এরকম হয়েছে তাই না তার প্রস্থটা কমে গেছে এটা হচ্ছে তার গতিশীল অবস্থার প্রস্থ সংকোচন হলে হবে প্রস্থ সংকোচন আর কি দৈর্ঘ্য সংকোচন হবে ভাই দৈর্ঘ্য আগেও ছিল এক মিটার এখন হবে এক মিটার কারণ আমরা জানি যেই বরাবর গতিশীল সংকোচন হয় ওই বরাবর তাহলে প্রস্থ বরাবর গতিশীল তাহলে সংকোচন হবে প্রস্থ দৈর্ঘ্যটা অপরিবর্তিত থাকবে তাহলে দৈর্ঘ্য হবে কত মিটার এক মিটার ছিল এক মিটারই থাকবে তাহলে অ্যান্সার হচ্ছে এক মিটার নেক্সট দেখো এই প্রশ্নটা মালিজা এটা হবে মালিহা আমাদের মহামান্য টাইপিস্ট এটাকে মালিজা বানিয়ে দিয়েছেন তো কি বলছে মালিহা একটা রকেটে জিরো পয়েন্ট এইট সি বেগে একটা আয়তাকার মাঠ অতিক্রম করবে তাহলে এই হচ্ছে রকেট এই রকেটের মধ্যে একটা মালিহা নামের সুন্দরী মেয়ে বসে আছে এই হচ্ছে মেয়ে এই মেয়েটা হচ্ছে নবচারী তো এই রকেটটা নিয়ে সে এই বরাবর দেখো একদম চিত্র আকারে দিয়ে দিছে এই বরাবর মাঠটাকে ক্রস করবে রকেটে বৈশাখ তো তার কাছে মাঠের ক্ষেত্রফলের পরিবর্তন কত মনে হবে দিস ইজ দ্য কোয়েশন তো তোমরা আমাকে বলো তো এই যে মাঠটা এই মাঠের বর্তমান ক্ষেত্রফল কত বলো স্টেপ বাই স্টেপ বর্তমান ক্ষেত্রফল এই মাঠের বর্তমান ক্ষেত্রফল হচ্ছে এ ওয়ান এটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ফাইভ ইন্টু টু তার মানে দশ মিটার স্কোয়ার এটা হচ্ছে মাঠের বর্তমান ক্ষেত্রফল ক্ষেত্রফলটা অবশ্যই এরকমই থাকবে আমার কথা হচ্ছে মালিহার কাছে মাঠের ক্ষেত্রফল কত মনে হবে সেটা আগে বের করবো এটা তো মাঠের অ্যাকচুয়াল ক্ষেত্রফল তো মালিহার কাছে মাঠের ক্ষেত্রফল কত মনে হবে সেটা বের করব এবং এই দুইটার পার্থক্যটাই হলো আমার ক্ষেত্রফলের পরিবর্তন হিসাব কি করতে হবে ক্ষেত্রফলের পরিবর্তন তাহলে এখন আমরা দেখি মালিহার কাছে মাঠের ক্ষেত্রফল কত মনে হবে মালিহার কাছে মাঠের ক্ষেত্রফল কত মনে হবে স্টার্ট ভাইয়া মালিহা যে বরাবর গতিশীল মাঠের সংকোচনটা সে ওই বরাবরই দেখবে দেখো মালিহার কাছে এই প্রস্থ কিন্তু দুই মিটার দুই মিটারই থাকবে মালিহার কাছে প্রস্থের কোনো পরিবর্তন হবে না কারণ মালিহা দেখো দৈর্ঘ্য বরাবর গতিশীল তাহলে মালিহা যদি মাঠের প্রস্থ মাপে মালিহা যদি মাঠের প্রস্থ মাপে মালিহা মালিহা মালিহার কাছে মালিহার কাছে মাঠের প্রস্থটা কত বল মাঠের প্রস্থ দুই মিটার দুই মিটারই থাকবে কারণ মালিহা তো আর প্রস্থ বরাবর গতিশীল না তো প্রস্থটা অপরিবর্তিত মালিহার কাছে তাহলে মালিহার কাছে কোনটা চেঞ্জ বা মালিহা মাঠের দৈর্ঘ্য যদি মাপে সে কি পাঁচ মাপবে না মালিহা যেহেতু দৈর্ঘ্য বরাবর গতিশীল তাহলে মালিহা মাঠের যে দৈর্ঘ্যটা মাপবে সেটা হবে এল মালিহা রকেটে বৈশা মাঠের দৈর্ঘ্য মাপবে তাহলে অন্যেরটা মাপবে মালিহা আছে রকেটে মাপবে মাঠের দৈর্ঘ্য তাহলে সে কি মাপবে এল মাপবে তাহলে মালিহার কাছে মাঠের দৈর্ঘ্য এল সমান কত সেটাকে বের করতে হবে দৈর্ঘ্য এল ইজ আমরা জানি এল ইজ এল নট রুট নটের ভ্যালুটা দেওয়া আছে দেখো জিরো পয়েন্ট এইট সি নিচেও সি উভর উপরে হোল স্কোয়ার তাহলে কাটাকাটি করলে আমরা এখানে পাবো তিন মিটার তিন মিটার এটা এমনি ক্যালকুলেট করা যায় আঠাটা চৌষট্টি ছত্রিশ ছয় পাঁচ ছয় তিরিশ তিন মিটার তাহলে মালিহা মাঠের দৈর্ঘ্য কত মাপবে তিন মিটার মাঠের প্রস্থ কত দুই মিটার তাহলে মালিহার কাছে মাঠের ক্ষেত্রফল কত বলো সুতরাং এটা হচ্ছে মালিহার কাছে মাঠের ক্ষেত্রফল তিন হচ্ছে দৈর্ঘ্য দুই হচ্ছে প্রস্থ ছয় মিটার স্কয়ার তাহলে এইটা হলো মালিহার কাছে মাঠের ক্ষেত্রফল এটা হচ্ছে অ্যাকচুয়াল মাঠের ক্ষেত্রফল তাহলে মালিহার কাছে মাঠের ক্ষেত্রফলের পরিবর্তন কত বলো মালিহার কাছে মাঠের ক্ষেত্রফলের পরিবর্তন হবে ডেল এ দশ মাইনাস ছয় মানে ফোর মিটার স্কোয়ার এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার মালিহার কাছে মাঠের ক্ষেত্রফলে পরিবর্তন সোজা বাংলা হিসাব যে পূর্বে মাঠের এরিয়া বা অ্যাকচুয়াল এরিয়া দশ এবার মালিহা যেই বরাবর গতিশীল সে সংকোচনটা ওই বরাবর দেখবে তাহলে মালিহার কাছে দৈর্ঘ্যটা সংকুচিত মনে হবে আর সেই সংকুচিত দৈর্ঘ্যটা হলো তিন মিটার মালিহার কাছে প্রস্থের কোনো চেঞ্জ হবে না কারণ মালিহা দৈর্ঘ্য বরাবর গতিশীল প্রস্থের কোনো পরিবর্তন তার কাছে মনে হবে না তাহলে প্রস্থ দুই দুই থাকবে দৈর্ঘ্য মালিহার কাছে মনে হবে পাঁচের জায়গায় তিন তাহলে দৈর্ঘ্য এন্ট্রির প্রস্থ মানে কি মালিহার কাছে ক্ষেত্রফল মনে হবে ছয় তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে দশ মাইনাস ছয় মানে চার সে এই অঙ্কটা একবার বোর্ডে আসছে মানে গত বছরই বোর্ডে আসছে তেইশ সালে তো চলো আরো কিছু অঙ্ক শিখে নিই তারপর আমরা বোর্ডের অঙ্কতে চলে যাব কি বলছে একজন নভচারী একজন রকেট চারি তাই না তেইশ বছর বয়সে এই অঙ্কগুলো খুব সুন্দর তেইশ বছর বয়সে টু পয়েন্ট ফোর টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড বেগে রকেটে চড়ে মহাকাশে গেল এখন কথাটা ভালো মতো বুঝো তার নিজের কাছে তার বয়স কত মনে হবে ভাইয়া নিজের কাছে যে বয়স না সেটা হচ্ছে অ্যাকচুয়াল বয়স মাথায় রেখো যে তুমি নিজে যে বয়সটা ফিল করবা সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল বয়স মানে নবচারী নিজের কাছে যে বয়সটা মাপবে মানে নিজের হিসেবে যে বয়সটা মাপবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল বয়স আমি এখানে বৈশা বৈশা নবচারীর বয়স মাপতেছি সেটা অ্যাকচুয়াল না বাট নবচারী নিজের বয়স যতটুকু মাপবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল বয়স তো প্রশ্ন হলো তার নিজের বয়স কত মনে হবে যদি পৃথিবীর হিসেবে তার ভ্রমণকাল পঞ্চাশ বছর হয় তো এটা যদি আমরা একটু চিত্র এঁকে দেখি এই মনে করো পৃথিবী তো এই পৃথিবীর ছেড়ে একজন নবচারী রকেট নিয়ে চলে গেল এই হচ্ছে রকেট এখন পৃথিবীতে বসে ক্যালেন্ডার উল্টাচ্ছি 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 নবচারী আবার পৃথিবীতে ফিরে আসছে মনে করো রকেট নিয়ে পৃথিবীতে ফিরে আসছে এখন আমি বললাম যে পৃথিবীর হিসেবে বলাই আছে পৃথিবীর হিসেবে পঞ্চাশ বছর চলে গেছে তাহলে পৃথিবীর হিসেবে যে সময়টা যায় সেটাকে আমরা কি বলি টি সেটা কত পঞ্চাশ বছর মানে পৃথিবীর হিসেবে নবচারীর ভ্রমণকাল পৃথিবীতে বৈশাখ তুমি নবচারীর ভ্রমণকাল পরিমাপ করছো তাহলে এটা অবশ্যই টি কত পঞ্চাশ বছর তাহলে পৃথিবীতে যদি পঞ্চাশ বছর যায় তুমি আমাকে জাস্ট প্রথম একটা প্রশ্ন উত্তর দাও পৃথিবীর বাসীর কাছে মনে করো এখানে নবচারীর ভাই আছে নবচারীর ভাইয়ের কাছে নবচারীর বয়স কত মনে হবে বলতে পারবা নবচারীর ভাই পৃথিবীতে ছিল তার কাছে নবচারীর বয়সটা কত মনে হবে তেইশ বছর বয়সে রানা দিছে পৃথিবীতে চলে গেছে পঞ্চাশ বছর পঞ্চাশ আর তেইশ তিয়াত্তর বছর তাই না বাট প্রশ্নে আমাকে এটা চায় না যে পৃথিবীবাসীর কাছে ওই নবচারীর বয়স কত এইটা কিন্তু প্রশ্নে প্রশ্নে চায় চাইছে নবচারী নিজের কাছে নিজের বয়স কত তাহলে দেখো পৃথিবীতে যে যখন আমার পঞ্চাশ বছর সময় চলে গেল এই রকেটের ভেতরে কত সময় গেছে সেটা আমার বের করতে হবে রকেটের ভিতরে যেই সময়টা যায় সেটাই তো নবচারীর এইস বাড়ায় তাই না তাহলে পৃথিবীতে যখন পঞ্চাশ এই রকেটের কাঠামোতে কত বছর গেছে সেটা হচ্ছে টি নট মানে নবচারীর নিজের কাঠামোতে কত সময় গেছে সেটা হচ্ছে টি নট তাহলে পৃথিবীর পঞ্চাশ ওইখানে কত তাহলে টি ইজ আমরা জানি টি নট ডিভাইডেড বাই রুট অভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সুতরাং টি নটের এর ভ্যালুটা হলো টি ইন্টু রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টি এর ভ্যালু পঞ্চাশ বছর পৃথিবীতে অতিবাহিত সময় ওয়ান মাইনাস রকেটের বেগ বলা আছে টু পয়েন্ট ফোর টেন টু দি পার এইট আলোর বেগ কত থ্রি ইন্টু টেন টু দি পার এইট এর হোল স্কোয়ার কাটাকাটি করলে আমরা পাবো তিরিশ বছর কত বছর তিরিশ বছর তাহলে বুঝছ পৃথিবীতে যেই সময় পঞ্চাশ বছর গেছে ওই অতটুকু সময় রকেটের ভেতর অতিবাহিত সময় হচ্ছে তিরিশ বছর মানে ধরো আমি রকেটের ভেতর আছি আমার কাছে মনে হয়েছে তিরিশ বছর গেছে আমার রকেটের ক্যালেন্ডার বা রকেটের ঘড়ি অনুযায়ী তিরিশ বছর সময় পাস হয়েছে তাহলে আমার বয়স কত আমি তেইশ বছর বয়সে রকেটে উঠছি আর আমি দেখলাম রকেটে আমি রকেটের ক্যালেন্ডার অনুযায়ী তিরিশ বছর আমি আমার ঘোরাফেরা হয়েছে তাহলে বর্তমানে আমার কাছে আমার বয়স কত বলো তাহলে পৃথিবীতে ফিরে আসার পর তার নিজের কাছে নিজের বয়স নিজের কাছে নিজের বয়সটা কত হবে নিজের কাছে নিজের বয়স সে রা দিচ্ছিল তেইশ বছর বয়সে এবং তার অতিবাহিত সময় হচ্ছে তিরিশ বছর ক্যালকুলেট করলে ইয়ার্স ইয়ার্স ওকে ফিফটি আর আমি যদি বলি পৃথিবীবাসীর কাছে তার বয়স কত পৃথিবীবাসীর হিসেবে এটাও আমি লিখে দিই অ্যাডিশনাল পৃথিবীবাসীর পৃথিবীবাসীর হিসেবে হিসেবে তার বয়স পৃথিবীবাসী হিসেবে তার বয়স হবে পৃথিবীবাসী দেখছে তেইশ বছর বয়সে রানা দিছে এবং পৃথিবীবাসী এটা দেখছে যে সে পঞ্চাশ বছর পর ফিরে আসছে তাহলে পৃথিবীবাসীর হিসেবে তার বয়স হচ্ছে তিয়াত্তর বছর অ্যাকচুয়াল বয়স কিন্তু এইটা ওকে তাহলে পৃথিবীতে তার যদি কোনো জমজ ভাই থাকে তাহলে তার বয়স হয়ে যাবে তিয়াত্তর বছর আর সে মোটামুটি তেপান্ন বছর হয়ে পৃথিবীতে থাকবে সো এটারই বলা হয় যে আলোর বেগের কাছাকাছি বেগে ছুটলে সময়টা ধীরে যায় ধীরে গেলে অবশ্যই টাইম ডাইলেশন হয় ওকে সো সহজ হিসাব এখান থেকে বুঝে নিলাম যে পৃথিবীতে বৈশাখ তুমি যদি নবচারী ট্রাভেলিং টাইম পরিমাপ করো সেটা কিন্তু টি তুমি হিসাব করতেছো অন্য কাঠামোটটা তাহলে সেটা কি টি আর নবচারী নিজের কাঠামোতে যেটা মাপবে সেটা নট তাহলে এই টিনটটটাই তার তেইশের সাথে যোগ করে আমরা পেয়ে গেলাম তার নিজের কাছে নিজের কত বয়স ওকে সো দেখো খুব সুন্দর প্রশ্ন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন যদি জিরো পয়েন্ট ফাইভ সি বেগে গতিশীল হয় তাহলে তার স্থির ভর এবং গতিশীল ভরের অনুপাত কত স্থির ভর এবং গতিশীল ভরের অনুপাত তো ভাই এখানে কি বলছে স্থির ভর মানে এম নট আর গতিশীল ভর মানে এম এই অনুপাতটা বের করতে বলছে এই অধ্যায়ে কিন্তু ভর দুইটা একটা হচ্ছে স্থির ভর একটা গতিশীল ভর তো আমাকে এই অনুপাতটা বের করতে বলছে আমি এম আর এম নট এর ফর্মুলা জানি এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট অভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আমার লাগবে এম নট বাই এম সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এম নটের নিচে এম কে পাঠিয়ে দিলাম এই এম নটের নিচে এম কে পাঠায় দিলাম তাহলে এটাও গুণ হয়ে যাবে রুটোভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই ভি এর মান বসাবা সি এর মান বসাবা এটা হচ্ছে অ্যান্সার এটার ক্যালকুলেট করলাম না ভি এর মান জিরো পয়েন্ট ফাইভ সি 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 কাটা পয়েন্ট ফাইভের স্কোয়ার ওয়ান মাইনারস পয়েন্ট ফাইভের করলে রুট করলে অঙ্ক শেষ নেক্সট আচ্ছা এটা বুয়েটে আসছে বুয়েটে বারো তেরো সেশন আসছে এবার দেখি এই প্রশ্নটা কারা কারা পারে তোমরা এক মিনিট সময় নিয়ে অঙ্কটা সল্ভ করো ভিডিওটা পজ দিয়ে বা আমার সাথে সাথেও দেখতে পারো দেখি কাটটা মিলছে কি বলছে একজন মহাশূন্যচারী পঁচিশ বছর বয়সে এত বেগে গতিশীল একটি মহাশূন্য যারা ভ্রমণ করে গেলেন পৃথিবী হিসেবে পৃথিবীর হিসেবে তিরিশ বছর মহাকাশে কাটিয়ে আসলো তাহলে ভাই পৃথিবীর হিসেবে যে সময়টা এই যে এটা তিরিশ বছর এটা কি টি নাকি টি নট বলো পৃথিবীর হিসেবে যে সময়টা সে কাটিয়ে আসলো মানে পৃথিবীতে বৈশাখ তুমি তার কাটানোর সময় হিসাব করলা তিরিশ বছর এটা কি টি অবশ্যই টি এলে তার বয়স কত তার বয়স বলতে বোঝায় তার অ্যাকচুয়াল বয়সটা কত আর কি তো এই টি আমরা এখানে বুঝে গেছি টি দেওয়া আছে মানে আমার বের করতে হবে টি নট আছে মানে আমাদের টি নটটা কত সেটা আমরা বের করে ফেলবো আর এই টি নটটা বের করে তার পঁচিশ বছরের দিছে তাহলে তাহলে টি নট হলো তার অতিবাহিত সময় সেই টি সাথে যোগ করলে আমরা এখানে পেয়ে যাব এখানে ক্যালকুলেট করে দেখবা তার বয়সটা আসবে ঊনপঞ্চাশ বছর ঊনপঞ্চাশ বছর কিন্তু পৃথিবীর হিসেবে তার বয়স দেখো পঁচিশ বছর রওনা দিছে তিরিশ বছর কাটায় আসছে তাহলে পৃথিবীর হিসেবে তার বয়স হবে পঞ্চান্ন বছর বাট অ্যাকচুয়ালি তার কাছে তার বয়স কিন্তু ঊনপঞ্চাশ হবে কারণ সে এই বেগে ট্রাভেল যখন করছে তার কাঠামোতে সময়টা একটু ধীরে গেছে তো পৃথিবীতে যখন তিরিশ বছর গেছে তার কাঠামোতে যাবে চব্বিশ বছর বুঝছো এটা বের করবা পৃথিবীতে যে সময়টা গেছে সেটা হচ্ছে টি তার কাঠামোতে যে সময় গেছে সেটা টি নট টি নট বের করে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব তার অ্যাকচুয়াল বয়সটা সো এটা পারবো আমরা সবাই আমি জানি তো যারা যারা ক্লাসটা দেখেছ যারা যারা এটা পেরেছ তারা সবাই হবু বোয়েটিয়ান হয়ে গেল ওকে নেক্সট এবার এই যে প্রশ্নটা এটা যশোর বোর্ড দুই হাজার আসছে চমৎকার একটা প্রশ্ন দেখো চমৎকার প্রশ্ন প্রশ্নে কি বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে দুইশো পঞ্চাশ আলোক বর্ষ দূরে একটি গ্রহের উপর গবেষণা করার জন্য একদল গবেষক ষাট বছর বয়সী একটি প্রাণীকে জিরো পয়েন্ট সি বেগে চলমান নবচারের নবযানের মাধ্যমে ওই গ্রহে পাঠায় ওই প্রাণীর ভর হলো বিশ কেজি এক আলোক বর্ষ বা ওয়ান লাইট ইয়ার আলোক বর্ষ কিন্তু দূরত্বের একক যখন দূরত্ব অনেক দূর তখন এটাকে লাইট এককে প্রকাশ করা হয় তো ওয়ান হচ্ছে নাইন পয়েন্ট ফোর টেন টু দি ফিফটিন মিটার আর ওই প্রাণীটার গড় আয়ুকাল হচ্ছে একশো বছর মানে সহজ কথা এটা যদি বাংলা ভাষায় আমি বুঝাই যে দুইশো পঞ্চাশ লাইট ইয়ার দূরে একটা গ্রহ বিজ্ঞানীরা পাইছে এবার ওই গ্রহের উপর গবেষণা লাইকা সে বিশ কেজি ভরের একটা প্রাণীকে রকেটের ধর পাড়া দিছে ওই প্রাণীটার বয়স হচ্ছে আর ওই প্রাণীটা বাঁচতে পারে একশো বছর এখন তোমরা বুঝতে পারছো প্রশ্নটা হবে প্রাণীটা কি ওই গ্রহে জীবিত পৌঁছাতে পারবে কিনা সহজ কথা প্রাণীটা বাঁচতে পারে কত বছর একশো বছর তো ওই গ্রহে পৌঁছাইতে পৌঁছাইতে তার বয়স যদি একশো ক্রস করে তাহলে সে বাঁচবে না বয়স যদি একশোর নিচে থাকে তাহলে সে বাঁচবে এই ধরনের প্রশ্ন তোমরা সেই দুই সাল থেকেই পাচ্ছ আমাদের বেলায় পনেরো সালে আসছিল এটা ওকে তো প্রথম কথা আমার প্রশ্নে কি বলছে উদ্দীপকের আলোকে চলন্ত অবস্থায় প্রাণীটির ভর তাহলে আমাকে বের করতে বলছে এম চলন্ত অবস্থার ভর এম ভাইয়া এল এল নট এম এম নট নিয়ে কোনো ভেজাল হয় না ভেজাল হয় টি টি নট দিয়ে এবং সেই ভেজালের সলিউশন একটাই পৃথিবীতে বৈশা তুমি অন্যের ট্রাভেলিং টাইম মাপছো মানে ওইটা কি ওইটা হচ্ছে টি ওকে এবার দেখো উদ্দীপকের আলোকে চলন অবস্থায় প্রাণীর ভর কত পারবো না এম নট দেওয়া আছে না ভাই এম নট দেওয়া আছে বিশ কেজি এ হচ্ছে এম নট বের করতে বলছে এম বেগ বলে দিছে জিরো পয়েন্ট সিক্স সি আমার কি করে দিতে হবে এটা আশা করি না এটা করে দিতে হবে না বের করতে পারবা আমি যদি পুরোটা ক্যালকুলেশন করে দিই একবার এম বের করতে পারি এম নট মানে বিশ ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার পঁচিশ কেজি আসবে গতিশীল অবস্থায় প্রাণীটার ভর আসবে পঁচিশ কেজি একদম কানার ভাই অন্ধও পারবে এটা কানার ভাই অন্ধও এটা পারবে এটা হচ্ছে অ্যান্সার গ নাম্বারের অ্যান্সার এবার চার নাম্বারে চলো চার নাম্বারে বলছে বুঝছো উদ্দীপকের তথ্য অনুযায়ী চলমান প্রাণীটি জীবিত ওই গ্রহে পৌঁছাতে পারবে কিনা ব্যাখ্যা করো তো আমরা দেখবো ওই গ্রহে পৌঁছাইতে পৌঁছাইতে ওই প্রাণীটার অ্যাকচুয়াল বয়স কত হয় তো এটা বোঝার জন্য কয়েকটা ইনফো একটু খেয়াল করি প্রথম যে ইনফোটা সেটা হলো এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে দুইশো পঞ্চাশ লাইট ইয়ার এটা তুমি গবেষণা করতে করতে এবং প্রাণীটাকে জিরো পয়েন্ট সিক্স সি বেগে নিক্ষেপ করছো তো এই হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ এই হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ এখান থেকে এইখানে অনেক অনেক দূরে এইখানে মনে করো সেই গ্রহটা এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লাইট ইয়ার এই দূরত্বটা হচ্ছে দুইশো লাইট ইয়ার অনেক দূরত্ব তোমার মহাকাশ গবেষণা কেন্দ্র মনে করে এখানে তুমি এখানে মাপতেছো এবং তুমি প্রাণীটাকে বেগে পাঠাইছো এই যে একটা রকেট এই রকেটটাতে করে তুমি প্রাণীটাকে জিরো পয়েন্ট সি বেগে পাঠাইছো তো বলতো তোমার হিসাবে এখানে প্রাণীটার যেতে কত সময় লাগবে সেটাকে বের করতে পারবা তোমার হিসেবে তুমি তো ভাবছো যে এই বেগে পাঠাইছো এত দূরে তাহলে তোমার হিসেবে এই যে তুমি তোমার হিসেবে এটার এখানে যেতে কত সময় লাগবে সেটা বের করতে পারি সমবেগের সূত্র দিয়ে এস ইকাল ভিটি দিয়ে তাহলে টি হবে এস বাই ভি তাহলে এস হচ্ছে দূরত্ব দূরত্ব হলো দুইশো লাইট ইয়ার লাইট ইয়ারকে আমরা মিটারে নিব নাইন পয়েন্ট ফোর টেন টু দি ফিফটিন মিটার দেওয়াই আছে তাহলে দুইশো লাইট ইয়ার মানে এত দূরত্ব ডিফার্টার বেগ কত বেগে মারছো পয়েন্ট সিক্স সি সি মানে থ্রি ইন্টু টেন টু দি পর এইট ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবা তোমার হিসেবে কত সময় লাগবে পঞ্চাশ নাইন পয়েন্ট পয়েন্ট ফোর টেন টেন টু টু দি দি ফিফটিন নিচে সিক্স থ্রি ইন্টু এইট তাহলে আমরা কত পাবো ওয়ান পয়েন্ট থ্রি টেন টু দি পর টেন সেকেন্ড সময় পাবো এটাকে একটু বছরে নিয়ে নিই সেকেন্ডকে তুমি যদি ছিয়াশি হাজার চারশো দ্বারা ভাগ করো সেটা দিনে চলে আসবে ছিয়াশি হাজার চারশো দ্বারা যদি ভাগ করো সেকেন্ডকে সেটা দিনে চলে আসবে এই দিনকে তিনশো পঁয়ষট্টি দ্বারা ভাগ করলে সেটা বছরে চলে আসবে তাহলে আমরা একেবারে বছরে কনভার্ট করছি চারশো তেরো দশমিক দেখো ভাই ভাই বুঝো এই যে সময়টা যে পরিমাপ করলা এটা কে পরিমাপ করলা তুমি পৃথিবীতে বৈশাখ এই যে দূরত্ব আর বেগ দিয়ে তুমি যে সময়টা পরিমাপ করেছো সেটা হচ্ছে তুমি পরিমাপ করেছো এটা হচ্ছে পৃথিবীর হিসেবে এখানে যেতে সময় বাট আমার তো পৃথিবীর হিসেবে দরকার নাই আমার কথা হচ্ছে পৃথিবীতে যখন এই সময়টা পাস হবে তখন ওই নবজানের কত সময় পাস হবে এটা হচ্ছে আমার কথা পৃথিবীর হিসেবে যে সময়টা সেটা কি ভাই অবশ্যই টি মানে এই নবজানের ট্রাভেল করতে এখানে যেতে যত সময় লাগবে সেটা পৃথিবীর হিসেবে তুমি পাইলা চারশো তেরো বছর বা চারশো চোদ্দ বছর বাট আমার তো পৃথিবীর হিসেবে দরকার নাই আমার প্রাণীটা আছে নবজানের ভিতরে তাহলে পৃথিবীতে যখন এই সময়টা যায় নবজানে কত সময় যায় সেটা বের করতে হবে টি পাইসো তোমার লাগবে টি তোমরা একেবারে সূত্র বসায় দিলাম টি টি তেরো দশমিক নাইন এইট রুট অভার অফ ওয়ান মাইনাস ভি এর মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সি 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 কাটা হয়ে যাবে এর হোল স্কোয়ার ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি পৃথিবীতে যখন চারশো তেরো বছর চলে গেল চারশো তেরো চারশো তেরো দশমিক নাইন এইট এর সাথে গুণ হবে রুট ওভার অফ ওয়ান তখন তিনশো একত্রিশ দশমিক ওয়ান এইট ফোর বছর চলে যাবে রকেটে মানে তুমি হিসাব করে দেখলা রকেটটা পৃথিবীর পৃষ্ঠ থেকে ওই অজানা গ্রহে যাওয়ার জন্য সময় লাগবে এত চারশো তেরো দশমিক নাইন এইট এটা তুমি হিসাব করে দেখছো আর রক পৃথিবীতে বাসি পৃথিবীবাসী হিসাব করে দেখছে কিন্তু এই সময়টাতে রকেটে কত সময় যায় বা পৃথিবীতে এটুকু সময় অতিবাহিত হলে রকেটের ভেতর কত সময় অতিবাহিত হয় সেটাই হচ্ছে আমাদের টি নট তাহলে আমরা পাচ্ছি রকেটের ভেতর অতিবাহিত সময় হচ্ছে এইটা তাহলে প্রাণীর বয়সটা এই পরিমাণ বাড়বে ওই গ্রহে যেতে যেতে প্রাণীর বয়সটা কত হবে বলো ওই গ্রহে পৌঁছাইলে প্রাণীর বয়স হবে প্রাণীর বয়স প্রাণীর বয়স প্রাণীটির বয়স প্রাণীটির বয়স হবে বয়স হবে কত দেখো ওই গ্রহে যখন পৌঁছাবে প্রাণীটা রওনা দিছিল ষাট বছর বয়সে এবং আমরা দেখতে পাচ্ছি প্রাণীর রকেটের কাঠামোতে এই সময়টা পাস হয়ে যাবে তিনশো একত্রিশ দশমিক ওয়ান এইট ফোর তাহলে ভাই প্রাণীর বয়স হবে কত প্লাস ষাট যোগ করলে আমরা পাচ্ছি তিনশো একানব্বই দশমিক ওয়ান এইট ফোর ইয়ার্স তাহলে ওই গ্রহে যখন পৌঁছাবে প্রাণীটার বয়স হবে তিনশো একানব্বই বছর আর প্রাণীটা বাঁচতে পারে মাত্র একশো বছর তার মানে ওই গ্রহে প্রাণীটা পৌঁছাবে না প্রাণীর কঙ্কাল পৌঁছাবে বুঝছো কারণ প্রাণীটা যেতে যেতে একশো মনে করো এইখানে আস্তে আস্তে যখন একশো বছর ক্রস করলো তখনই প্রাণীটা মারা যাবে এরপর আরো অনেক 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 বছর পাস করার পর তিনশো একানব্বই দশমিক ওয়ান এইট ফোর ইয়ার পর ওই রকেটটা ওই গ্রহে পৌঁছাবে অ্যাকচুয়ালি তাহলে প্রাণীটা তখন মৃত হয়ে যাবে বা প্রাণীটা বাঁচবে না এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে তো প্রথমত ভিটি দিয়ে যে দুইশো পঞ্চাশ লাইট ইয়ার কে মাপছে তুমি মাপছো পৃথিবীতে এত বেগে নিক্ষেপ করেছো তাহলে কত সময় লাগবে সেটা বের করলা তাহলে যে সময়টা আসলো সেটা কি টি নাকি টি নট টি নট হওয়ার তো প্রশ্নই আসে না এটা পৃথিবীতে বসে তুমি সূত্র দিয়ে ক্যালকুলেট করেছো তাহলে এটা টি তাহলে পৃথিবীতে যখন চারশো তেরো বছর চলে গেল তাহলে রকেটে কত বছর যাবে তিনশো একত্রিশ রকেটের ভেতর আছে কে প্রাণীটা তাহলে প্রাণীর এতটুকু বয়স বাড়বে তাহলে প্রাণীর বয়স হবে কত তিনশো একানব্বই তাহলে তিনশো একানব্বই বছরে কি প্রাণী গিয়ে বাঁচতে পারবে প্রাণীর গড়াইও একশো বছর তাহলে তিনশো একানব্বই বছর কি প্রাণী বাঁচতে পারবে পারবে না তাহলে প্রাণীর কঙ্কালটা রকেটে পৌঁছাবে মানে ওই গ্রহে পৌঁছাবে এই অঙ্কগুলো পরীক্ষা আসবে ওকে তাহলে প্রাণীটা জীবিত যেতে পারবে না নেক্সট রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ কি বলছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে বলা হচ্ছে যে একজন নবচারী একজন নবচারী রকেটে করে জিরো পয়েন্ট ওয়ান সি বেগে পৃথিবী হতে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ওয়াই অক্ষ বরাবর রওনা দেয় কোন অক্ষ বরাবর দ্যাটস ইম্পর্টেন্ট ওয়াই অক্ষ বরাবর মানে এই বরাবর রওনা দেয় এই যে বলেই দিছে এই বরাবর রওনা দেয় তো চিত্রে রকেটে রক্ষিত একটা আয়তাকার কাগজের টুকরার গতি নির্দেশিত হয়েছে এটা হচ্ছে রকেটের মধ্যে একটা কাগজ আছে যেই কাগজের টুকরাটার ভর দশ কে দশ গ্রাম এটা এম নট স্থির অবস্থার ভর দশ গ্রাম মানে কাগজের টুকরাটার স্থির অবস্থার ভর হচ্ছে দশ গ্রাম এটা রকেটের মধ্যে আছে তো প্রশ্ন হচ্ছে কাগজের টুকরাটার গতিশীল ভর বের করো কেমন ভর বের করো গতিশীল ভর আমরা কি পারবো না ভাই অবশ্যই পারবো সব দেওয়া আছে করে ফেলবা পরের প্রশ্নে কি বলছে পরের প্রশ্নে বলেছে পৃথিবীতে অবস্থানরত একজন ব্যক্তির নিকট কাগজের টুকরাটির ক্ষেত্রফল কত হতে পারে তার মানে এই কাগজটা তো উইরা উইরা চলে যাচ্ছে পৃথিবীতে দাঁড়া দাঁড়া একজন ব্যক্তির কাছে এই কাগজের ক্ষেত্রফল কত মনে হবে ভাই খুবই সোজা কাগজটা অক্ষ বরাবর গতিশীল তাই না তাহলে পৃথিবীতে দাঁড়িয়ে একজন ব্যক্তি যদি এই কাগজটাকে পর্যবেক্ষণ করে ব্যক্তির কাছে কাগজের দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না কারণ কাগজটা প্রস্থ বরাবর গতিশীল আমরা লিখবো ব্যক্তির কাছে ব্যক্তির কাছে কাগজের দৈর্ঘ্য ব্যক্তির কাছে কাগজের দৈর্ঘ্য কত ব্যক্তির কাছে কাগজের দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি মিটার ওকে একই কথা ব্যক্তির কাছে কাগজের প্রস্থটা কত হবে কাগজের প্রস্থ কত হবে বলো কাগজের প্রস্থ ব্যক্তির কাছে কাগজের প্রস্থ হবে ওয়ান মিটার এবং এটা যারা বিশ্বাস করে নিলা তারাই খাবার কাটা কেন ব্যক্তির কাছে তো ভাই কাগজের প্রস্থ এক মিটার হওয়ার কথা না কারণ কাগজটা এই বরাবর গতিশীল তাহলে ব্যক্তি যেটা মাপবে সেটা কি সেটা ধরো এটা হচ্ছে এল এটা ধরো আচ্ছা এটা আহ মনে করো কাগজের এই দৈর্ঘ্যটা হচ্ছে এল প্রস্থ হচ্ছে বি নট তাহলে ব্যক্তির কাছে কাগজের প্রস্থটা কি হবে গতিশীল প্রস্থ যেটাকে আমরা বলবো তাহলে বি কাগজের প্রস্থ আমাদের বি বের করতে হবে সুতরাং আমরা কাগজের গতিশীল প্রস্থটা বের করবো প্রস্তুত বি সমান হচ্ছে বি নট রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাই সি স্কোয়ার ভি নটটা কথা এক মিটার এক মিটার রুটঅভার অফ ওয়ান মাইনাস বেগের মান জিরো পয়েন্ট ওয়ান সি 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 কাটা চলে যাবে এটাই থাকবে তাহলে ব্যক্তির কাছে কাগজের প্রস্ত হচ্ছে জিরো পয়েন্ট নাইন নাইন ফোর এইট ফোর নাইন মিটার এটা হচ্ছে ব্যক্তির কাছে কাগজের প্রস্ত তাহলে ব্যক্তির কাছে কাগজের এরিয়াটা কত বলো সুতরাং ব্যক্তির কাছে কাগজের এরিয়া হবে এই যে রুট থ্রি ইন্টু পয়েন্ট ইন্টু মিটার স্কোয়ার দিস ইজ অ্যান্সার একদম কানার বাই অন্ধকার এরকম একটা প্রশ্ন একদম সোজা যে ব্যক্তির কাছে কাগজের দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না কারণ কাগজ তো ভাই এদিকে গতিশীল না এক্স অক্ষে গতিশীল না ওয়াই অক্ষে গতিশীল তাহলে ব্যক্তির কাছে পরিবর্তিত হবে কাগজের প্রস্থটা তাহলে এটা মনে করো প্রস্থ ছিল বি নট এক মিটার ব্যক্তি যেটা মাপবে সেটা হবে বি তাহলে সেটা আমরা লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা দিয়ে বের করব তাহলে বি সমান বি নট রুট ওয়ান মাইনাস বি সি স্কোয়ার মান বসিয়ে আমরা ব্যক্তির পরিমাপকৃত প্রস্থ পেলাম ব্যক্তির পরিমাপকৃত দৈর্ঘ্য পেলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে আমরা কাগজের এরিয়াটা পেয়ে যাব সিম্পল এজ ওয়াটার নেক্সট দেখো এই যে একজন মহাশূন্যচারী কি করছে ত্রিশ বছর বয়সে এত বেগে গতিশীল মহাশূনাচার ছায়াপথ অনুসন্ধানে গেলেন এই যে পৃথিবীর হিসেবে যে সময়টা কি টি পৃথিবীর হিসেবে তিরিশ বছর পর মহাশূন্য ফিরে এলেন মহাশূন্য একশো বিশ ভর যে ছিল বলছে উদ্দীপকে মহাশূন্যচারী পৃথিবীতে ফিরে এলে তার কাছে তার বয়স কত হবে পারবো না ভাই ভাইয়া আমরা এটা পারতে হবে এটা না পারলে শেষ ওই যে এটা হলো টি তাহলে টি হচ্ছে তিরিশ বছর টি হচ্ছে এই যে এই যে এটা পৃথিবীর হিসেবে যে সময়টা গেছে কেন টি কত এই টি নটটা বের করে সে যত বছর বয়সে রনা দিছে তার সাথে যোগ করে দিলেই তার নিজের কাছে নিজের বয়সটা আমরা পেয়ে যাব একদম সোজা এইচ এটা এইচ যেটা এইচ দিয়ে এটা করতে হবে এইচ ডাব্লু পাড়া লাগবে মাস্ট নেক্সট বরিশাল বোর্ড সেম প্রশ্ন উদ্দীপকের আলোকে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ভর স্থির দৈর্ঘ্য ভরের পার্থক্য হবে কি অবশ্যই হবে আলবাত হবে ডেফিনেটলি হবে বলছে গতিশীল ভর এটা হচ্ছে স্থির অবস্থার ভর সরি দৈর্ঘ্য এল নট স্থির অবস্থার ভর এম নট তাহলে তুমি কি করবা বলছে গতিশীল অবস্থার দৈর্ঘ্য ভরের সাথে স্থির অবস্থার দৈর্ঘ্য ভরের পার্থক্য হবে কিনা তাহলে আমাদের গতিশীল দৈর্ঘ্য হচ্ছে এল এল নট রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এল নট দেওয়া আছে বের করে ফেলতে পারবা গতিশীল ভর এম এম সমান হচ্ছে এম নট রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তুমি তাহলে এমটাও বের করতে পারবা এল আর এম বের করে বলবা প্রশ্নে উদ্দীপকের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য এবং ভরে চেঞ্জ আসতেছে সোজা একদম সোজা এই প্রশ্ন আসলে একদম ছক্কা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সেম বল সেম লাইন একই প্রশ্ন আসছে আচ্ছা আবারও সেম বল সেম লাইন একই প্রশ্ন কুমিল্লা বোর্ড আচ্ছা এবার দেখো বলছে আচ্ছা আমি পুরো উদ্দীপক করবো না প্রশ্ন করেই বুঝে দিতে পারবো পৃথিবীতে দৈর্ঘ্য ছিল এটা আশি মিটার তাহলে এটা কি ছিল এল নট এটা ছিল এল নট পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল মহাশূন্য কত তার মানে গতিশীল দৈর্ঘ্য দেখো পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল দৈর্ঘ্য তাহলে এল নট আছে এল বের করবা কানার ভাই অন্ধও পারবে ডান পারবো কে বলে কুমিল্লা বট কঠিন উল্লিখিত মহাশূন্যচারী পৃথিবী পৃষ্ঠে এসে পঁয়তাল্লিশতম তম জন্মদিন পালন করবে এ কথার সঠিকতা যাচাই করো আমি দেখি নবচারীর বয়স পঁয়তাল্লিশ হয় কিনা ভাই বলছে পঁচিশ বছর বয়সে রনা দেয় দেখো বলছে পঁচিশ বছর বয়সে রানা দেয় পৃথিবীর হিসেবে তিরিশ বছর পর তিনি ফিরে আসে তাহলে পৃথিবীর হিসেবে যে সময়টা টি তিরিশ বছর তাহলে তার হিসেবে বা তার কাঠামোতে সেটা কত আমরা বের করব বের করে ফেলি আমি টি নট সমান টি ইন্টু রুটার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দোয়ার এইট সি হচ্ছে থ্রি ইন্টু টেন টু দোয়ার এইট স্কোয়ার এটা পাবো চব্বিশ টি নটের ভ্যালুটা পাবো আমরা চব্বিশ করে দেখবা এটা আমরা করাইছি অলরেডি পৃথিবীতে যখন তিরিশ বছর সময় অতিবাহিত হয় নবচারীর কাঠামোতে তখন চব্বিশ বছর বয়স অতিবাহিত হয় তাহলে নবচারীর নিজের হিসাবে সে চব্বিশ বছর পর ফিরে আসবে তাহলে নবচারীর বয়স কত বলো আর বয়স হবে রণা দিছিল পঁচিশ বছর বয়সে ফিরে আসছে চব্বিশ বছর পর ঊনপঞ্চাশ বছর তাহলে সে যখন পৃথিবীতে ল্যান্ড করলো তার হিসেবে সে তার ল্যান্ড পৃথিবীতে কি সে জন্মদিন পালন করতে পারতেছে না পারতেছে না সে তার হিসেবে তম বছরে পৃথিবীতে ল্যান্ড করলো তার হিসেবে তাহলে তার পঁয়তাল্লিশতম বছর রকেটে চলে গেছে তাহলে সে জন্মদিন পালন করতে পারে নাই পারবো আমরা ওকে সো এই হচ্ছে দৈর্ঘ্য ভর সময় নিয়ে যা ছিল এবার একটা ইম্পর্টেন্ট জিনিস যেখানে স্টুডেন্টরা ধোকা খায় এই ইম্পর্টেন্ট জিনিসটা হলো ঘনত্বের পরিবর্তন পোলাপান এটা নিয়ে এত প্যারা খায় দেখো খুব সোজা জিনিসটা খুব সোজা আমরা একটা বস্তু অঙ্কন করি আগে এই মনে করে একটা বস্তু এটা ঘনাকার বস্তু কেমন বস্তু ঘনাকৃতির এ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে কি কি আছে ভাই দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে এটা মনে করো তার দৈর্ঘ্য এটা হচ্ছে তার দৈর্ঘ্য দৈর্ঘ্যটা মনে করো এল দৈর্ঘ্য হচ্ছে এল এটা হচ্ছে তার মনে করো প্রস্থ প্রস্থ হচ্ছে বি আর এটা হচ্ছে তার না না প্রস্থ না এটা প্রস্থ না এটা হচ্ছে তার উচ্চতা আর কি উল্লিশ এটা হচ্ছে তার উচ্চতা এইচ আর এটা হচ্ছে তার প্রস্থ মানে সে কতটুকু মোটা এই যে এটা এটুকু এটা এই প্রস্তটা মনে করো বি এই প্রস্থটা মনে করো বি আচ্ছা স্থির অবস্থা আছে তো সব নট দিয়ে দাও এইচ নট এল নট বি নট ওকে এটা হচ্ছে একটা এম ভরের বস্তু সরি এম না এম নট ভরের বস্তু এটা ভর কত এম নট এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এল নট নট কেন কারণ স্থির প্রস্থ হচ্ছে বি নট আর উচ্চতা হচ্ছে এইচ নট এবার এই বস্তুটা যদি দৈর্ঘ্য বরাবর গতিশীল হয় তার প্রস্থ আর উচ্চতার কোনো চেঞ্জ হবে বলো এই বস্তুটা যদি দৈর্ঘ্য বরাবর গতিশীল হয় তাহলে তার প্রস্থ আর উচ্চতার চেঞ্জ হবে হবে না এই বস্তুটা যদি প্রস্থ বরাবর গতিশীল হয় তাহলে তার দৈর্ঘ্য আর উচ্চতা চেঞ্জ হবে না এই বস্তুটা যদি উচ্চতা বরাবর গতিশীল হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ হবে না অর্থাৎ যে বরাবর গতিশীল চেঞ্জ হবে শুধুমাত্র ওইটাই তাই না আমি বললাম এই বস্তুটা আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হলে দৈর্ঘ্য বরাবর গতিশীল হলে তার ঘনত্ব কত হবে বুঝ প্রথমত হচ্ছে তার স্থির অবস্থার ঘনত্ব কত বলো স্থির অবস্থায় ঘনত্ব স্থির অবস্থায় ঘনত্ব এটাকে আমরা বলবো রো নট ঘনত্ব সবই নট স্থির মানে ঘনত্ব নট তাহলে এম নট বাই ভি নট ভর বাই আয়তন তাহলে ভর হচ্ছে এম নট আয়তনটা হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইন্টু উচ্চতা এটাই তো ঘনত্ব রো নট তাই না এই হচ্ছে আমাদের স্থির অবস্থার ঘনত্ব রো নট আমরা একটু এটাকে সেফলি রাখবো রো নট এবার বস্তুটা তো অ্যাট এ টাইম তিন দিকে গতিশীল হতে পারবে না যে কোনো একটা দিকে গতিশীল হবে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য বরাবর গতিশীল হলো দৈর্ঘ্য বরাবর গতিশীল হলে তার গতিশীল অবস্থার ঘনত্ব গতিশীল ঘনত্ব গতিশীল অবস্থায় ঘনত্ব হবে রো রো হলো গতিশীল অবস্থার ভর গতিশীল অবস্থার ভর হচ্ছে এম আর গতিশীল অবস্থার আয়তন হচ্ছে ভি তো এই এর জায়গায় আমরা লিখতে পারি আচ্ছা এম এমই লাখলাম আয়তনটা কি আয়তন হচ্ছে গতিশীল অবস্থার আয়তন কারণ কোন বরাবর গতিশীল আমি ধরে নিছি দৈর্ঘ্য বরাবর গতিশীল তাহলে তার চেঞ্জ হবে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা এল নটের জায়গায় হয়ে যাবে এল উচ্চতা আর প্রস্থ কিন্তু চেঞ্জ হবে না প্রস্থ একই উচ্চতায় একই থাকবে এল নটের জায়গায় এল নট ছিল এটা গতিশীল অবস্থা এটা হয়ে গেছে এল কারণ দৈর্ঘ্য বরাবর গতিশীল এবার ভাই এটা হলো গতিশীল ভর গতিশীল দৈর্ঘ্য গতিশীল ঘনত্ব এবার আমরা একটু খেয়াল করি গতিশীল ভরের জায়গায় লেখা যাবে এম সমান এম নট ডিফাইট বাই রুটওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা লেখা যাবে এর জায়গায় এই যে এল এল এর জায়গায় লেখা যাবে এল নট না এখানে আছে আছে এখানে এবার দেখো তোমরা ভাবতে পারো এটা এটা কাটাকাটি চলে যাবে না এটাও নিচে এটাও নিচে এই দুইটা গুণ হয়ে যাবে এম নটের নিচে এটা এই জিনিসটাকে ভগ্নাংশের নিচে আনলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে গুণ হলে আমরা পাবো রো ইজ ইকুয়াল টু উপর হবে এম নট এইটা আর এটা যদি গুণ হয় আমরা পাবো ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কারণ গুণ হলে রুটটা চলে যাবে এখানে হবে এল নট বি নট এইচ নট এবার খেয়াল করে দেখো এম নট ডিভাইডেড বাই এল নট বি নট এইচ নট এটা মানে কি এল নট মানে এম নট ডিভাইডেড বাই এল নট বি নট এইচ নট এটা মানে রো নট বা স্থির অবস্থায় ঘনত্ব তাহলে এখানেও সেম জিনিসটা আছে যে এম বাই এল পরিবর্তে আমরা লিখতে পারবো রো নট আর নিচে হবে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দিস ইজ দ্য ফর্মুলা অফ গতিশীল কি এটাই হচ্ছে আমাদের গতিশীল ঘনত্ব রো তাহলে গতিশীল ঘনত্ব রো ইজ ইকুয়াল টু রো নট বাই ওয়ান মেনাস ভি স্কোর বাই সি স্কোয়ার এটা চার নাম্বারের জন্য আসবে তো চার নাম্বারের জন্য আসলে এভাবে যদি ডিটেইলসে করো সারা খুশি হবে তিন চারটা লাইন প্রথমত স্থির অবস্থার ঘনত্ব পরে গতিশীল অবস্থার ঘনত্ব এম এর জায়গায় এম নট বাই এটা এল এর জায়গায় এল নট ইনটু এটা গুণ করলে এটা পেয়ে যাবা এটা হচ্ছে গতিশীল ঘনত্ব রো সমান রোনট বাই ওয়ান মেনাস ভি স্কোর বাই সি স্কোয়ার ই তো যদি চার নাম্বারের জন্য আসে অবশ্যই পুরোটা লিখবা তাহলে বেটার আর যদি এক তিন নাম্বারের জন্য আসে তাহলে ফর্মুলাটা লিখতে পারো বাট সময় থাকলে পুরোটাই লিখো গতিশীল ঘনত্ব হচ্ছে রু নট ডিভাইডেড বাই ওয়ান গতিশীল ঘনত্ব এম সি কিউতে আসলে তো একদম লারে লাভ এটাই মারবো আর যদি সি কিউতে আসে চার নাম্বারের জন্য আসলে পুরোটা লেখাটা বেটার তাও যদি মনে না থাকে তাহলে এভাবে করে দিয়ে আসবা সূত্র দিয়ে আর যদি তিন নাম্বারের জন্য আসে তাহলে সূত্র দিয়ে কইরো সমস্যা নেই रो इज इक्वल टू रो नॉट बाय 1 माइनस वी स्क्वायर হচ্ছে বেগ রো হচ্ছে স্থির অবস্থায় যে ঘনত্বটা সেটা তাহলে হলো আলোর বেগের কাছাকাছি বেগে গেলে ঘনত্বের পরিবর্তনের ফর্মুলা তো আশা করি এটা বুঝতে পেরেছো এবার একটা অঙ্ক করব আমরা যেটা বরিশাল বোর্ড 2022 এ আসছে এই অঙ্কে কি বলছে এই অঙ্কে বলা আছে যে 0.6 সি বেগ গতিতে চলমান একটা রকেট 0.5 কেজি ভরে একটা মিটার স্কেলের লম্বা মিটার একটি লম্বা মিটারে তামার দণ্ড রাখা আছে তামার দণ্ড রাখা আছে স্থির অবস্থায় তামার ঘনত্ব হচ্ছে এইট এইট নাইন কেজি বলছে প্রস্থ আর বেদ অপরি আপেক্ষিকতার বিবেচনায় না এনে এটা মানে বুঝেছে প্রস্থ আর বেদ কি চেঞ্জ হবে না প্রস্থ আর বেদ চেঞ্জ হবে না আপেক্ষিকতার বিবেচনায় না এনে ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে দেখো এখানে কোনো প্রশ্নে এই পুরো দিবকে প্রস্থ বেদ দেওয়া আছে দেওয়া নেই খালি দেওয়া দৈর্ঘ্য মিটার স্কেল তাই না এক মিটার এক মিটার মিটার স্কেল না আসলে এক মিটার বইলা দিছে দৈর্ঘ্য তো বুঝো এখানে প্রস্থ বি নট ছিল বি নট মানেই বি এইচ নট মানেই এইচ প্রস্থ আর বেদ একই সেম তাহলে চেঞ্জ হচ্ছে খালি দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা এক মিটার ছিল এখন নতুন দৈর্ঘ্যটা কত হবে নতুন দৈর্ঘ্যটা হবে এল তো সেই এলটা আমার আলাদা করে বের করার দরকারও নাই কারণ কি জানো কারণ এখানে আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো সেটা হলো আপেক্ষিকতার বিবেচনা ঘনত্বের পরিবর্তন তাহলে নতুন ঘনত্ব হচ্ছে রো সমান রোনট ওয়ান এই ফর্মুলাটাই আসবে নট কত দেওয়াই আছে এইট নাইন সিক্স জিরো ওয়ান মাইনাস ভেক কত ভি হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সি নিচেও সি এর হোল স্কোয়ার ক্যালকুলেট করলে অঙ্ক শেষ তিন লাইনের অঙ্ক শেষ ওকে তাহলে প্রস্থার বেদ আপেক্ষিকতার বিবেচনায় না এনে আমরা আমরা এই মিটার স্কেলের পরিবর্তিত ঘনত্বটা হিসাব করে ফেললাম ওকে আশা করি আমরা এটা সবাই পারবো একদম সোজা এটা হচ্ছে ঘনত্বের পরিবর্তনের সূত্র এবার আমরা আসি ভর শক্তি সম্পর্ক আজকের লাইফের লাস্ট টপিক এবং অনেক গুরুত্বপূর্ণ টপিক ঘন্টা এক ওকে দেখি তো আমাদের কত অডিয়েন্স আসছো বাহ একশো পাঁচ আচ্ছা একজন বলছে ফিক্সটি সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে দেখি এটা হচ্ছে উপরে হচ্ছে আট হাজার নয়শো ষাট যেভাবে ওয়ান মাইনাস পয়েন্ট সিক্স স্কোয়ার আট হাজার নয়শো ষাট যেভাবে আট হাজার নয়শো ষাট হান্ড্রেড পার্সেন্ট ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইয়াস এটার পরিবর্তনটা মানে ঘনত্বের কিরূপ পরিবর্তন এটা হচ্ছে ফিফটি এটা হচ্ছে টু এই পার্সেন্ট কেমনে বের করে জানো মানে শতাংশতে কিভাবে বের করে আচ্ছা বুঝো এই অঙ্কটার অ্যান্সার হবে ফিফটি ঘনত্বের শতকরা পরিবর্তন কেমনে বের করে শতকরা পরিবর্তন বের করার নিয়ম হচ্ছে উপরে হবে পরিবর্তন বুঝো উপরে হবে পরিবর্তন এটা অনেকে বোঝে না নিচে হবে আদিতে যেটা ছিল আদি ইনডো হান্ড্রেড পার্সেন্ট এটা শুধুমাত্র এই অধ্যায় না সকল অধ্যায়ের জন্য প্রযোজ্য সকল অধ্যায়ে যখন শতকরা পরিবর্তন মের করতে বলবে এটা উপরে হচ্ছে পরিবর্তন দেখো ঘনত্বের পরিবর্তন এটা থেকে এই ঘনত্ব বড় থেকে ছোটটা বিয়োগ দিবা তাহলে ঘনত্বের পরিবর্তন পাবার ডিভাইডেড বাই আদিতে যা ছিল এটা ছিল ইনডো হান্ড্রেড পার্সেন্ট নিলেই ঘনত্বের শতকরা পরিবর্তনটা পেয়ে যাবা ওকে সো এখন আমরা যেই নতুন টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হলো ভর শক্তি সম্পর্ক তো এবার এই যে ভর শক্তি সম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখন এই টপিকটা আমরা চলো মন দিয়ে দেখি ওকে মন দিয়ে দেখি লেট স্টার্ট ভর শক্তি সম্পর্ক তোমরা জানো ভরকে ভরকে শক্তিতে রূপান্তর করা যায় এবং সেটা দেখিয়েছে নাইনস এই ফর্মুলা দিয়ে ই ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এখানে এই যে এম এই এমটা কিন্তু ভাই গতিশীল অবস্থার ভর আর এটা হচ্ছে একটু মোট শক্তি এটা কি শক্তি মোট শক্তি মোট মোট শক্তি এটা একটু মনে রাখতে হবে মোট শক্তি ইজু এম সি স্কোয়ার মোট শক্তি মোট শক্তির মধ্যে তো আছে স্থির অবস্থার শক্তি প্লাস গতিশক্তি এটা হচ্ছে বলা হয় রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি বা আপেক্ষিক গতিশক্তি সমান হচ্ছে এম স্কোয়ার তাহলে এই যে টোটাল এনার্জির মধ্যে লুকায়িত হচ্ছে স্থির অবস্থা শক্তি প্লাস গতিশক্তি এখন স্থির অবস্থা শক্তি মানে এম নট সি স্কোয়ার প্লাস কাইনেটিক এনার্জি ইজ ইকোয়াল টু এম সি স্কোয়ার সুতরাং এখানে কাইনেটিক এনার্জির ফর্মুলাটা হলো এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার সি স্কোয়ার কমন নিলে আমরা ফাইনালি আপেক্ষিক গতিশক্তির একটা সুন্দর রাশিমালা পাবো সেটা হচ্ছে এম মাইনাস এম নট সি স্কোয়ার অ্যান্ড দিস আেরি ইম্পর্টেন্ট ফর্মুলা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর্মুলা মনে এক বালোর বেগের কাছাকাছি বেগে গেলে তুমি কখনোই হাফ এম ভি স্কোয়ার লিখতে পারবা না যে গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার লিখতে পারবা না তখন আমাদের গতিশক্তির ফর্মুলা হবে এম মাইনাস এম নট সি স্কোয়ার এম হচ্ছে গতিশীল ভর এম নট হচ্ছে স্থির ভর ইন্টু সি স্কোয়ার এটা হচ্ছে রিলেটিভ হিস্টিক কাইনেটিক এনার্জি ওকে রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি তাহলে এই ফর্মুলাটা আমরা একটু আলাদা করে মনে রাখবো তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে তিন চারটা ফর্মুলা কিন্তু আমরা শিখে ফেললাম এই যে স্থির অবস্থা শক্তি স্থির অবস্থা শক্তি ই নট মোট শক্তি ই সমান আর কাইনেটিক এনার্জি সমান হচ্ছে এম মাইনাস এম নট সি স্কোয়ার সো একের ভেতর তিন এই একের ভেতর তিনটা আছে তোমরা খালি মনে রাখবে এই মোট শক্তিতে আছে স্থির অবস্থা শক্তি প্লাস গতিশক্তি এই দুইটা মিলেই মোট শক্তি পাওয়া যাচ্ছে এটা এইচ এস অ্যাডমিশন সকল জায়গার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবা এখানে যত জায়গায় এম আছে যত জায়গায় এম আছে এই এম এর জায়গায় আমরা লিখতে পারবো এম নট বাই রুট দিতে অফ এই এম এর জায়গায় এবার দেখি অঙ্ক করি সি বাই রুট থ্রি বেগে চলমান একটি কণার গতিশক্তি ও মোট শক্তি নির্ণয় করো সি বাই রুট থ্রি বেগে চলমান একটা কণার গতিশক্তি আর মোট শক্তি বের করতে বলছে দেখো অঙ্কটা খুব সুন্দর যে আমাকে যদি বলে গতিশক্তি তা অনেক বেগ আলোর বেগের কাছাকাছি বেগ সো এটা হাফ এম ভি দিয়ে করা যাবে না এটা সনাতনীয় ফিজিক্স দিয়ে করা যাবে না তো আমাদের গতিশক্তির ফর্মুলা জানি এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার এখানে সি স্কোয়ার এম মানে গতিশীল ভর এর জায়গায় লিখতে পারবো এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এখানে এম নট ইন্টু সি স্কোয়ার এবার এখানে মানগুলো বসায় দেয় দেখো ভাই এই যে এম নট এখানে ভি এর মান হচ্ছে সি বাই রুট থ্রি বস্তুর বেগ এই যে ভি ভি হচ্ছে সি বাই রুট থ্রি সি বাই রুট থ্রি যদি বসাও সি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার হবে তাহলে ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার মান হচ্ছে ওয়ান বাই থ্রি দেখো রুট সি বাই রুট থ্রি না সি সি কাটা ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার মানে ওয়ান বাই থ্রি মাইনাস এম নট সি স্কোয়ার এইবার এইবার ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি মানে কি

ওকে তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে জিরো পয়েন্ট টু টু ফোর এম নট সি স্কোয়ার জাস্ট ক্যালকুলেট করেই আমরা হিসাব করে ফেললাম একদম সোজা বুঝতে পারলে সোজা না বুঝতে পারলে কঠিন এই যে এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে রুট থ্রি বাই টু আসবে রুট থ্রি বাই টু এখানে এম নট যদি কমন নাও রুট থ্রি বাই টু মাইনাস ওয়ান তাহলে আসবে জিরো পয়েন্ট টু টু ফোর এম নট সি স্কোয়ার এবার মোট শক্তি ভাই মোট শক্তি কি এই সমান এম সি স্কোয়ার এম এর মান কত এম এর মান হচ্ছে এম নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখানে আবার সি স্কোয়ার কেউ আবার বলদের মতো এটা টাকা এটা দিও না কারণ এটা উপর এটা রুটের নিচে কাটা যাবে না আবার মাইনাস আছে বেগের মান যদি বসাও সি বাই রুট থ্রি সি সি কাটা চলে যাবে ওয়ান বাই রুট থ্রী হোল স্কোয়ার মানে ওয়ান বাই থ্রি মানে উপরে উঠালে রুট অব থ্রি বাই টু এম নট সি স্কোয়ার তাহলে এটা হচ্ছে মোট শক্তি ক্যালকুলেট করে এটাই পাবা রুট থ্রি বাই টু এর মান যা আসে সেটাই মোট শক্তি রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি পরীক্ষা আসবে গ নাম্বারের জন্য আসবে নেক্সট আচ্ছা এই যে প্রশ্নটা এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে দু হাজার একুশ বাইশ আসছে ওকে এই প্রশ্নটা পড়ানোর আগে আমরা রিলেটিভিস্টিক এনার্জির আরেকটা রিলেটিভিস্টিক এনার্জির আরেকটা ফর্মুলা শিখে আসবো রিলেটিভিস্টিক এনার্জির এই পাশে একটা এনার্জির ফর্মুলা দাও শক্তির ফর্মুলা এখানে ফর্মুলাটা লিখতে আমরা ভুলে গেছি এটা প্রমাণ করে মানা যায় বাট আপাতত প্রমাণ করার সময় আমাদের নাই আমরা প্রমাণ দেখাবো না বাট এটা সূত্রটা মুখস্থ রাখো এটা হচ্ছে ই স্কোয়ার ওকে এটা একটা ফর্মুলা এবং খুবই 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 গুরুত্বপূর্ণ ফর্মুলা এটা হচ্ছে ফোটনের ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক নিরূপণের একটা চমৎকার ফর্মুলা ওকে তাহলে টোটাল এনার্জি যা লেখা যাবে রুট অভার অফ এম নট স্কোয়ার সিটিজ বার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার এটা প্রমাণ করা যায় প্রমাণটা আপাতত দেখাচ্ছি না বাট প্রমাণ করা যায় আচ্ছা প্রমাণটা দেখাই দিই দেখো আমরা জানি আমরা জানি এম ইজ ইকোয়াল টু এম নট বাই রুট অভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আমরা এটা কাজ করি উভয়বকী স্কোয়ার করে দিই তাহলে এটা হবে এম স্কোয়ার এটা হবে এম নট স্কোয়ার এটা হবে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এবার উভয় পক্ষে সি টু দি পাওয়ার ফোর দ্বারা গুণ দিয়ে দিই সি টু দি পাওয়ার ফোর দ্বারা তাহলে এম 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 স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর আবার এখানে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর কোনো সমস্যা আছে উভয় পক্ষে সি টু দি পাওয়ার ফোর দিলে তো সমস্যা নাই এখানে থাকবে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আচ্ছা এটা লসাগ করে দিই এটা লসাগ করলে এখানে হবে সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এই সি স্কোয়ারটা উপরে গুণ হয়ে যাবে তাই না তাই না ভাইয়ারা এই সি স্কোয়ারটাকে উপরে গুণ দিয়ে দিব আর এইটাকে এটার সাথে আর গুণ করে দিব তাহলে এম স্কোয়ার সি টু দেওয়ার ফোর এখানে হবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর এই সি স্কোয়ারটা উপরে গুণ হলে এম নট স্কোয়ার সি টু দি দেওয়ার ফোর আরও একটা সি স্কোয়ার থাকছে এরকমই তো এবার জাস্ট ভেতরে বাংলা গুণ করে দাও এম স্কোয়ার সি টু দি পাওয়ার সিক্স মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর এবার এখানে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার সিক্স এরকম ই সমান কি এখানে যদি হোল স্কোয়ার লিখো কি কি কম লিখলা এম সি স্কোয়ার এম এ স্কোয়ার সি টু দি লিখলা বাট এখানে ছিল সি টু দি পাওয়ার সিক্স তাহলে সি টু দি পাওয়ার সিক্স থেকে এখান থেকে সি টু দেওয়ার সিক্স ছিল তাহলে আমি লিখছি সি টু দেওয়ার ফোর তাহলে একটা স্কোয়ার কম লিখছি সি স্কোয়ার কম লিখছি এখানে লিখলাম মাইনাস এখানে পাবো এম এ স্কোয়ার ভি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর আর এই পাশে পাবো এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার এটাকে একটু আলাদাভাবে লিখলাম আচ্ছা আলাদাভাবে না লিখে এটারও শক্তি বানাও এখানে কি ভাই এম নট স্কোয়ার আছে না তাহলে আমরা এখানে লিখি এম নট সি স্কোয়ার এটা লিখলাম এখন কি কি কম লিখলাম এম নট স্কোয়ার ছিল তাহলে হোল স্কোয়ার করে দিই হোল স্কোয়ার করলে এম নট স্কোয়ার আছে সি টু দি পাওয়ার ফোর আসে বাট এখানে ছিল সি টু দি পাওয়ার সিক্স এই কারণে এখানে আরেকটা একটা সি স্কোয়ার আমরা অ্যাড করে দেব যা আছে তাই এবার সি স্কোয়ার এখান থেকে একটা কাটবো এখান থেকে একটা কাটবো এবং এখান থেকে একটা সি স্কোয়ার কাটা দিলে এখানে একটা সি স্কোয়ার পড়ে থাকলো এখন বলো এম সি স্কোয়ার মানে কি টোটাল এনার্জি ই এর উপরে আছে কি আবার স্কোয়ার মাইনাস এমএস স্কোয়ার ভি স্কোয়ার এম মানে ভর ভি মানে বেগ এম এ স্কোয়ার ভি স্কোয়ার মানে ভর বেগ ভর বেগের স্কোয়ার এখানে একটা সি স্কোয়ার আছে আবার এম নট স্কোয়ার এম নট সি স্কোয়ার এটা মানে কি স্থির অবস্থার শক্তি স্থির অবস্থার শক্তি বা আমরা এটাকে চাইলে আমরা এটাকে চাইলে এম নট স্কোয়ার সি টু দেওয়ার ফোর লিখতে পারি আমরা এইভাবে লিখতে দাম এম নট স্কোয়ার সি টু দেওয়ার ফোর এম লিখতে পারি তাই না এম নট স্কোয়ার সি টু দেওয়ার ফোর লিখতে পারি তাহলে আমাদের দেখো এই ই সমান আসতে সেটা যদি দুই পাশে নিয়ে যাই তাহলে ই সমান পাবো রুটোভার অফ এম নট স্কোয়ার সি টু দেওয়ার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার এটাই এই ফর্মুলাটা মনে রাখবো তুমি প্রমাণ মনে রাখো বা নাই রাখো এই ফর্মুলাটা মনে রাখবো যে রিলেটিভিস্টিক এনার্জি রিলেটিভিস্টিক এনার্জি ই ইজ ইকাল টু রুট ওভার অফ এম নট স্কোয়ার সি টু দেওয়ার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার এটা দিয়ে এনার্জি আমরা বের করবো বিভিন্ন ক্ষেত্রে যেখানে ভরবেগ দেওয়া থাকবে সেখানে আমরা এনার্জি ফর্মুলা এটা ইউজ করব সেই ফর্মুলাটা মনে রাখবো সবাই তাহলে ফর্মুলা সব এই পেজে লেখা আছে এটার এটা তাহলে আমরা কী কী শিখলাম রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি মানে গুদি শক্তি এম মাইনাস এম নট সি স্কোয়ার শক্তি এম নট সি স্কোয়ার গুদি মোট শক্তি এম সি স্কোয়ার আর একটা হচ্ছে ভরবেগ দেওয়া থাকলে রুট ওভার বার অফ এম নট স্কোয়ার সিটি ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার এই ফর্মুলাটা অনেকেই মুখস্থ করে না এবং এই কারণে গত বিগত দুই বছরে স্টুডেন্ট যে পরিমাণ ধরা খাইছে এটা দিয়ে প্রশ্ন আসছে রিটেন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে দেখাই তোমাদেরকে এই দেখো এটা তো পারবো এই যে এই প্রশ্নটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে দেখো কি বলছে একটি কোন মোট আপেক্ষিক শক্তি আপেক্ষিক শক্তি মোট তার মানে এটা ই দশ জুন এর আপেক্ষিক ভরবেগ ভরবেগ হলো এইট জুল পার সি এটা খুব ইম্পর্টেন্ট ঝুলপার কুলম না কিন্তু সি সি মানে সিমানে বেগ এটা ভরবেগ যেখানে সি হচ্ছে আলোর বেগ বলছে জুলপার সি স্কোয়ার এককে কণাটার স্থির ভরের মান কত মানে এম নটের মানটা বের করতে বলছে এম নট বের করতে বলছে তা আমরা কি সূত্র জানি আমরা জানি ই সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি ফোর রুট ওভার অফ ছিল আমি এটা স্কোয়ার করে দিয়ে রুট চলে গেল এই ই হলো টোটাল শক্তি কত সেটা দশ জুল এখানে দশ স্কোয়ার করলে হবে একশো একক সহ বসাবো একশো জুল স্কোয়ার দেখো এটার মানে হচ্ছে দশ জুল একক সহ বসাবো কারণ আমার জুল পার সি স্কোয়ার এককে ভর বের করতে বলছে কেজিতে বের করতে বলা নাই বলছে জুল পার সি স্কোয়ার এককে ভর এ কারণে একক শুদ্ধ বসাই ই এর মান একশো দশ দশ স্কোয়ার করলে একশো এবার পি আপেক্ষিক ভরবে কত আপেক্ষিক ভরবেগ কত বলো আপেক্ষিক ভরবেগ হচ্ছে এইট জুল সি তাহলে পিকে যদি স্কোয়ার করো মানে আটকে স্কোয়ার করলে চৌষট্টি আর এই এককটাও কি স্কোয়ার হয়ে যাবে জুল পারসি তার মানে জুল স্কোয়ার আর পারসি মানে সি নিচে আছে সি স্কোয়ার এ হচ্ছে পি পি এর সাথে দেখো একটা সি স্কোয়ার গুণ আছে এই যে সি স্কোয়ারটা গুণ আকারে আছে প্লাস এটা এটার মধ্যে রাখি এম নট স্কোয়ার সিটি পাওয়ার ফোর বের করতে হবে এম নট এর মানটা এই সি স্কোয়ার এই সি স্কোয়ার কাটাকাটি দেখছো মিলে গেছে একশো থেকে বিয়োগ দিলে আমরা এই পাশে পাবো ছত্রিশ জুল স্কোয়ার এই পাশে স্কোয়ার সি টু দেওয়ার ফোর এবার এই এটাকে ভাগ দিলে আমরা পাবো এম নট স্কোয়ার এখানে পাবো থার্টি সিক্স জুল স্কোয়ার সি টু দেওয়ার ফোর এবার যদি রুট ওভার অফ করে দাও তাহলে এম নটের মানটা পেয়ে যাবো এম নট রুট করলে এম নট স্কোয়ারে রুট করলে এম নট থাকবে ছত্রিশে রুট করলে হবে ছয় জুল স্কোয়ারে রুট করলে হবে জুল সি টু দি পার ফোরে রুট করলে হবে সি স্কোয়ার এটা এইট জুল পার সি স্কোয়ার সরি সিক্স জুল পার সি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এমনটের ভ্যালু অঙ্কটা সোজা না সূত্র পারলে সোজা কিন্তু ম্যাক্সিমাম স্পোর্ট এটা ভুল করে আসছিল তো দেখছো জুল পার সি স্কোয়ার এককে অটোমেটিক আমার স্থির ভরের মানটা চলে আসলো ওকে জুল সি স্কোয়ার এককে আমাদের স্থির ভরের মানটা চলে আসলো একদম সোজা তো সূত্র পারলে অঙ্ক সোজা সূত্র না পারলে কঠিন এবার বরিশাল বোর্ড দুই হাজার বাইশ তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি তাহলে প্রাপ্ত শক্তি ই সমান এম সি স্কোয়ার এখানে এই এম এর মানটা বসাইতে হবে এম নট বাই রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মান বসালে অঙ্ক শেষ এইচ ডাব্লু তোমরা পারবা এটা পারবা দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল ভর মানে এম এর মানটা চাইছে এটাও পারবা এইচ ডাব্লু পারবা উদ্দীপকে কোন ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি কোন ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি দেখো শিখায় দিছি তুমি প্রথম ইলেকট্রনের জন্য ইকে বের করবা ইকে ওয়ান দ্বিতীয় ইলেকট্রনের জন্য তুমি ইকে টুটা বের করবা ইকের ফর্মুলা কি এম মাইনাস এম নট সি স্কোয়ার এখানে হবে এম মাইনাস এম নট সি স্কোয়ার এবার খেয়াল করো এই এম এর জায়গায় লিখতে পারবো এম নট বাই রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার এবার একটা জিনিস খেয়াল করো দুইটা ইলেকট্রনের বেগ আলাদা আলাদা দুইটা ইলেকট্রনের বেগ আলাদা আলাদা একটা পয়েন্ট নাইন সি একটা পয়েন্ট নাইন নাইন সি তাহলে এই যে এইখানে তারতম্যটা আসবে এখানে একটা ইলেকট্রনের জন্য বসবে পয়েন্ট নাইন সি আর এইখানে বেগের জায়গায় বসবে পয়েন্ট নাইন নাইন সি তাহলে দুইটা ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তির ভিন্নতা আসবে কানার ভাই অন্ধ পারবে তোমরা পারবা এটা তাহলে ইকে ওয়ান আর ইকে টু বের করে দেখবা যে কার আপেক্ষিক গতিশক্তি বেশি পি কণাটির আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি দেখো আবারও সেম জিনিস আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি ইকে সমান হলো এম মাইনাস এম নট সি স্কোয়ার তো জাস্ট কষ্ট করে এম এর মানটা বের করব এম এর মান বের করার জন্য যা যা আছে সব দেওয়া আছে বেগ দেওয়া আছে তার স্থির অবস্থার ভর দেওয়া আছে এম নট দেওয়া আছে তাহলে এম বের করতে পারবো না বের করে বসা দিলে কাজ শেষ দিনাজপুর মোর তেইশ ডান এরপরে আবার কি আচ্ছা বলছে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী পি কণাটির ভর কেউ কণার স্থির ভরের সমান হওয়া সম্ভব কিনা তাহলে কি করবা পি কণার গতিশীল ভর বের করবা মানে পি কণার পি কণার কি বের করবা এম বের করবা আর কিউ কনার স্থির ভর দেওয়া আছে দেখো এই যে কিউ কনার স্থির ভরটা এটা কিউ স্থির ভর এটা এটা হচ্ছে কিউ কনার ভর কিউ এম তো দেওয়াই আছে এই দুইটার মধ্যে তুলনা করবা এরা সমান কি সমান না ভাই এগুলাকে আমার করায় দেওয়ার দরকার আছে পারবা না থিওরি বুঝলে এগুলো কোনো ব্যাপারই না সো তোমাদেরকে টার্গেট হচ্ছে আমি থিওরি বুঝিয়ে দিয়েছি ভালোভাবে ওকে এইবার আমাদের একটা সুন্দর টপিক চলে এসেছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোর মানে আপেক্ষিকতা যাওয়ার আগে কিছু কথা বলে নি যা যা ছিল দৈর্ঘ্য ভর সময়ের আপেক্ষিকতা ঘনত্বের পরিবর্তন এনার্জি কাইনেটিক এনার্জি রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি তারপর হচ্ছে এই যে এগুলো দিয়ে যত ধরনের প্রবলেম আছে আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি ওকে সো আপেক্ষিকতার টপিক এখানেই শেষ এখন আমাদের যে টপিকটা স্টার্ট করতে হবে সেটা হলো ফটো ইলেকট্রিক ইফেক্ট টপিক ফোরে আমরা পড়ব আলোর ক্রিয়া ইংরেজিতে যাকে আমরা বলতে পারি ফটো ইলেকট্রিক ইফেক্ট আচ্ছা প্রথম কথা এই লাইনটাকে যদি আমি বিশ্লেষণ করি কি পাবো ফটো ইলেকট্রিক ইফেক্ট ফটো মানে হচ্ছে লাইট ফটো মানে হচ্ছে আলো ইলেকট্রিক ইফেক্ট বলতে বোঝায় ইলেকট্রনের ইলেকট্রিক ইফেক্ট মানে তড়িৎ প্রবাহ বুঝতে পারছো তাহলে এটা মানে কি বুঝাচ্ছে আলোর তড়িৎ প্রবাহ আবার কি জিনিস আলো তড়িৎ প্রবাহ মানে তুমি আলো ফেলবা এবং এই আলো ফেলার কারণে আলো থেকে এনার্জি নিয়ে ইলেকট্রন বিমুক্ত হবে ইলেকট্রন মুক্ত হয়ে ইলেকট্রন ছোটাছুটি করবে আর ইলেকট্রনের ছোটাছুটি মানেই ইলেকট্রিসিটি তাই না তাহলে লাইট ফেলে তুমি ইলেকট্রনকে মুক্ত করছো ইলেকট্রনকে গতিশীল করছো ইলেকট্রনের গতিশীলতা মানেই কিন্তু কারেন্ট ভাই তাইলে ভাই লাইট ফেলে ইলেকট্রনকে ছোটাচ্ছ এই ঘটনার নামে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট তো এবার আমরা এই ব্যাপারটা একটু বুঝবো ক্লিয়ার করে কেমনে ঘটে এই ব্যাপারটা বোঝার আগে আমার জানতে হবে যে এনার্জি অফ লাইট মানে আলোর শক্তি কিভাবে বের করে এনার্জি অফ ফোটন আলো মানে কি ফোটন নাই এনার্জি অফ ফোটন একটু লিখে নাও ফোটনের শক্তি ফোটনের এনার্জির ফর্মুলা হলো ই ইজ ইকুয়াল টু এইচ এফ এইচ হলো প্লাঙ্কের কনস্ট্যান্ট এবং এফ হলো কম্পাঙ্ক এটা হলো একটা ফোটনের এনার্জি এখানে আমরা ই ইজ ইকুয়াল টু এইচ সি ল্যামডাও লিখতে পারি কারণ আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা তাহলে এফ ইকুয়াল সি বাই ল্যামডা এখানে ভি হচ্ছে আলোর বেগ যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি ওকে সি বাই ল্যামডা এখান থেকে এই দুইটা সম্পর্ক থেকে একটা জিনিস ক্লিয়ার যে ফোটনের এনার্জি হলো কম্পাঙ্কের সমানুপাতিক যার কম্পাঙ্ক যত বেশি যেই লাইটের কম্পাঙ্ক যত বেশি যেই তরঙ্গের কম্পাঙ্ক বেশি তার এনার্জিও বেশি একইভাবে যেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার এনার্জি কিন্তু কম তরঙ্গ দৈর্ঘ্য বেশি এনার্জি কম যেমন দৃশ্যমান আলো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হল ফোর হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড ন্যানোমিটারের মধ্যে এটা অনেক কম যদিও তারপরও অন্য অন্য তরঙ্গের তুলনায় এটা বেশি এই কারণে দৃশ্যমান আলো আমাদের জন্য ক্ষতিকর না বাট গামা রশ্মি বলো মহাজাগতিক রশ্মি বলো তাদের তরঙ্গ দৈর্ঘ্য এত কম টেন টু দি ওয়ার্ভ মাইনাস ফিফটিন মিটার লেভেলের এত কম যে তাদের এনার্জি অনেক বেশি ফলে ওই রশ্মিগুলো আমাদের জন্য ক্ষতিকর তো মাথায় রাখবো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার এনার্জি কম এবং সেগুলো আমাদের জন্য সেফ আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার এনার্জি অনেক বেশি আর কম্পাঙ্ক তো বুঝতেই পারছো সরাসরি সম্পর্ক তো বুঝতেই পারছো যে কম্পাঙ্ক বেশি মানে এনার্জি বেশি তো এই বিভিন্ন রশ্মির এনার্জি বিভিন্ন রকম তো এটা একটা ক্রম আমরা মনে রাখবো ক্রোমোটা কি ক্রোমোটা আমি একটু ছন্দের মাধ্যমে তোমাদেরকে শিখাই মহা গামা রঞ্জন অতি মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলামে রেডিও দৃশ্যমান অবলামের রেডিও অবলা মেয়ের মেয়ের রেডিও ভাই এটা কি দেখো মহামানে মহাজাগতিক গামা রশ্মি রঞ্জন রশ্মি অতি বেগুনের রশ্মি দৃশ্যমান রশ্মি অবলোহিত রশ্মি মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ তো উপর থেকে যতই নিচে নামবায় এনার্জি তত কমছে উপর থেকে যতই নিচে নামবো রশ্মিগুলোর এনার্জি ই কমে ই কমলে কম্পাঙ্কও কি কমে আর তরঙ্গ দৈর্ঘ্য কি ভাইয়া বাড়ে এটুকু মাথায় তাহলে বলো তো এই এই যে ক্রমটা এখান থেকে বলো সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের রশি কোনটা মহাজাগতিক রশ্মি আর সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রশি হচ্ছে রেডিওয়েভ দৈর্ঘ্য বেশি মানে কি এনার্জি কম বুঝতে পারছি যে উপর থেকে নিচে নামলে এনার্জি কমবে ফ্রিকোয়েন্সিও কমবে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে তো তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশনটা একটু ভালো মতো মাথায় ঢুকাও যে তরঙ্গ দৈর্ঘ্য কম মানে এনার্জি বেশি আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে এনার্জি কম ওকে সো এটা তো আমরা শিখলাম আলোর এনার্জি মানে ফটো বা আলোক শক্তির কত আলোক শক্তি আমরা এটা দিয়ে বের করতে পারবো এই সূত্র দিয়ে বের করতে পারবো এবার আমরা জানবো ফটো ইলেকট্রিক ইফেক্ট কীভাবে সংগঠিত হয় ভাইয়া ফটো ইলেকট্রিক ইফেক্ট সংগঠন করার জন্য একটা ধাতব পৃষ্ঠে আমরা লাইট মারো একটা ধাতব পৃষ্ঠ এই হচ্ছে ধাতব পৃষ্ঠ আচ্ছা ধাতব পৃষ্ঠটা আরেকটু সুন্দর করে আমরা অঙ্কন করি ওকে তো এই হচ্ছে একটা আমাদের ধাতব পৃষ্ঠ দেখো এটা হচ্ছে একটা ধাতব পৃষ্ঠ ওকে এই পৃষ্ঠে কি থাকে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে তাই না প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে ধাতব পৃষ্ঠে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে এবার এই ধাতব পৃষ্ঠে আমরা একটা অতি উচ্চ কম্পাঙ্কের আলো ফেলব এ হচ্ছে অতি উচ্চ কম্পাঙ্কের আলো এখানে আমরা ফেলতেছি ওকে অতি উচ্চ কম্পাঙ্কের আলো আমরা এখানে ফেলছি তাহলে এই আলোটার এনার্জি হচ্ছে ই ইজ ইকাল টু সোজা বা শুদ্ধ ভাষায় এটাকে বলা হয় আপতিত আলোর শক্তি ই ইজ টু এফ এটা সেই ফটো বা লাইটটা যেটা পৃষ্ঠে পড়ছে পড়ার পর কি হবে ভাই এই লাইটের এমন একটা কম্পাঙ্ক আছে যেই কম্পাঙ্কে ইলেকট্রনগুলো মুক্ত হবে সেই ন্যূনতম কম্পাঙ্ককে বলা হয় সুচন কম্পাঙ্ক তোমরা বলো এই যে পৃষ্ঠে ইলেকট্রনগুলো কোন বন্ধনের মাধ্যমে আছে ধাতব বন্ধনের মাধ্যমে ইলেকট্রনগুলো আছে তো এই ইলেকট্রনগুলোকে আমরা যদি এনার্জি দেই মানে আমি এমন একটা কম্পাঙ্কের লাইট ফেললাম যেই কম্পাঙ্কে ইলেকট্রনটা ধাতব বন্ধন থেকে মুক্ত হলো জাস্ট বন্ধন থেকে মুক্ত হলো ওই কম্পাঙ্ককে বলা হয় সূচন কম্পাঙ্ক ইংলিশে বলে ফেসল ফ্রিকোয়েন্সি তো এইখানে একটা ন্যূনতম কম্পাঙ্কের কারণে ইলেকট্রনগুলো মুক্ত হবে তো ইলেকট্রন যেই কম্পাঙ্কে মুক্ত হয় একটু লিখে নেই ইলেকট্রন যে কম্পাঙ্কের আলোর জন্য মুক্ত হয় যে কম্পাঙ্কের জন্য মুক্ত হয় আমি ডিটেলসে লিখলাম না মুক্ত হয় তাকে কি বলে তাকে সুচন কম্পাঙ্ক বলে কম্পাঙ্ক কম্পাঙ্ক তাকে সমান বলে এটাকে আমরা দ্বারা প্রকাশ করব এফ নট তাহলে এখানে তুমি অনেক কম্পাঙ্কের আলো ফেলতে পারো ধরো তুমি একশো হার্চ কম্পাঙ্কের লাইট তুমি এখানে ফেললা সাপোজ একশো হার্চ ফেললা তো অবশ্যই এমন একটা ন্যূনতম কম্পাঙ্ক ইলেকট্রনের দরকার সাপোজ ইলেকট্রন মুক্ত হবার জন্য মাত্র বিশ হার্চ কম্পাঙ্ক দরকার তাহলে এখানে সুচন কম্পাঙ্ক অনলি বিশ হার্জ তাহলে একশো হার্জের মধ্যে বিশ হার্চ কম্পাঙ্কর কারণে ইলেকট্রনটা বন্ধন থেকে মুক্ত হবে আর এই কম্পাঙ্কটাকে বলা হয় সুচন কম্পাঙ্ক বা থ্রেশন ফ্রিকোয়েন্সি আর এই কম্পাঙ্কে আমার যে পরিমাণ এনার্জি ব্যয় হয় সুচন কম্পাঙ্কের কারণে যতটুকু এনার্জি সৃষ্টি হয় বা এই কম্পাঙ্ক ধরে আমরা যদি এনার্জি হিসাব করি ওই এনার্জিটাকে বলা হয় কার্যবেক্ষক তাহলে বলো কার্যপেক্ষক কাকে বলে কার্যাপেক্ষক 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 হলো সূচন কম্পাঙ্কের জন্য যে এনার্জি এটাকে আমরা ডব্লু নট দ্বারা প্রকাশ করবো ডব্লু নট সমান হচ্ছে এইচ এফ নট এটা হলো অপেক্ষক কার্যাপেক্ষক ওকে ডবলু নট সমান এইচ এফ নট সূচন কম্পাঙ্কের আলোর যে এনার্জি সেটাকে বলা হয় কার্যাপেক্ষক তাহলে কার্যাপেক্ষক পরিমাণে এনার্জি দিলে ইলেকট্রন এখান থেকে জাস্ট মুক্ত হবে বন্ধন থেকে মুক্ত হবে এখন তোমাকে আমি একটা বাংলা হিসাব দেখাই ধরো তুমি আপতিত আলোর যেই এনার্জিটা সেটা মনে করো পাঁচশো জুল ধরো সাপোজ পার্শ্ব জুল তুমি এনার্জি এখানে ফেললাম এখন কার্যাপেক্ষকের কারণে এখানে একশো জুল ব্যয় হয়ে গেল হ্যাঁ এই একশো জুল কি বলতো কার্যাপেক্ষক তার মানে বুঝতে হবে এই একশো জুল এনার্জি ব্যয় হয়েছে ইলেকট্রনটাকে ধাতব বন্ধন থেকে মুক্ত করতে জাস্ট ইলেকট্রনটাকে আমরা বন্ধন থেকে মুক্ত করলাম কার্যাপেক্ষক পরিমাণ এনার্জি দিয়ে তো এই অ্যালার্জির মধ্যে যে কম্পাঙ্কটা লুকাইত তাকে আমরা বলছি সুচন কম্পাঙ্ক ওকে তাহলে পাঁচশো জুল আপচিত আলোর শক্তি এর মধ্যে একশো জুল ব্যয় হলো ইলেকট্রনকে জাস্ট ছুটাইতে এবার মানে মুক্ত করতে ইলেকট্রনকে মুক্ত করতে এবার এই যে এখানে যেমন একটা ধাতব পাত থাকে এখানে তেমনই একটা অ্যানোড থাকে কি থাকে ভাই অ্যানোড অ্যানোড মানে মোটামুটি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে এমন একটা দণ্ড বা পজিটিভ ধনাত্মক প্রান্ত এবার এই ইলেকট্রনগুলো একশো জুল শক্তি নিয়ে জাস্ট বন্ধন থেকে মুক্ত হয়েছে এখানে আছে কত আরো চারশো জুল এনার্জি দিয়ে ইলেকট্রন কি করবে ভাই ইলেকট্রন গুলো এদিকে গতিশীল হবে থেকে দিকে গতিশীল হবে আর ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি সেটাকে বলা হয় কে ম্যাক্স কে ম্যাক্স তাহলে এই গতিশক্তি কোথ থেকে পাচ্ছে এই যে এখান থেকে যে রিমেইনিং ফোর হান্ড্রেড জুল সেটাই এই কে ম্যাক্স রূপান্তর হচ্ছে অর্থাৎ ইলেকট্রন গতিশীল হচ্ছে তার মানে আমরা বিদ্যুৎ পাচ্ছি তার মানে আলো ফেলে ইলেকট্রনটাকে মুক্ত করে আবার সেটাকে গতিশীল করছে এই যে ঘটনাটা আলো ফেলছো ইলেকট্রনের গতিশীল পাইছো বা তড়িৎ পাইছো তাহলে এই যে ফটোর ফলে ইলেকট্রিক পাইছো এই কারণে এই ঘটনাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট আশা করি বুঝাইতে পারছি এবার আমরা যদি শক্তির সংরক্ষণশীলতা নীতিটা এখানে অ্যাপ্লাই করি দেখো শক্তির সংরক্ষণশীলতা নীতি একদম সোজা দেখো শক্তি তুমি আপতিত কত শক্তি দিছো ই এটা হচ্ছে আপতিত আলোর শক্তি ই এর মধ্যে এই শক্তির থেকে কিছু পরিমাণ শক্তি নিয়ে আমার ইলেকট্রন মুক্ত হয়েছে সেই শক্তিটাকে বলা হয় কার্যপেক্ষক ডবলু নট আর বাকি শক্তিটাকে সে রূপান্তর করেছে গতিশক্তিকে এটাকে আমরা বলি ইলেকট্রনের ম্যাক্সিমাম গতিশক্তি কেম্যাক্স এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা আইনস্টাইন আইনস্টাইন প্রতিপাদন করে দেখিয়েছেন ইজ ইকাল টু প্লাস ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কেম্যাক্স এবার আমাদের বাকি কাজ এই একটা ইকুয়েশন নিয়ে তো এটাই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশন এখন বলো এই ইটা কি এই ইটা হচ্ছে আপতিত আলোর শক্তি আপতিত ফোটনের শক্তি এই ই এর জায়গায় লেখা যাবে এইচ এফ ওকে হলো নট হল কার্যপেক্ষক বা ইলেকট্রনকে বন্ধন থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় শক্তি সেটাকে আমরা লিখতে পারি এইচ এফ নট আর ম্যাক্স মানে ইলেকট্রনের বদি শক্তি সেটাকে লেখা যায় হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার এবার যদি আমরা আরো একটা সমীকরণ লিখি যখন যেটা দরকার যেমন যদি আমি তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ লিখতে চাই তাহলে এই এইচ এফ এ যা লিখতে পারবো সি বাই ল্যামডা এই ল্যামডাটা কি এই ল্যামডাটা হলো আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এইচ এফ নট এইচ এফ নটে যা লিখতে পারবো সি বাই ল্যামডা নট যে ল্যামডা নট এটাকে বলা হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য এটাকে কি বলে সূচন কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে সূচন তরঙ্গ দৈর্ঘ্য প্লাস এই যে কেম্যাক্স কেম্যাক্সের জায়গায় আমরা হাফ এম ভিম্যাক্স স্কোয়ার লিখছি এম হচ্ছে ইলেকট্রনের ভর ভিম্যাক্স হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ এই কেম্যাক্সের জায়গায় বা এই জায়গাটা আমরা লিখতে পারি ই ভি এস ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর ভি এস হচ্ছে নিবৃত্তি বিভাগ বা স্টপিং ভোল্টেজ সবই বুঝলাম ভাইয়া ই ভি এসটা কেমনে আসলো সেটা একটু বুঝাই এবার ধরো তুমি এই ইলেকট্রনটাকে এই যে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা মোটামুটি একটা কাচ পাত্রের ভিতর কোয়ার্স কোয়ার্সের নাম শুনছো তো না কোয়ার্ডস এই কোয়ার্জের ভেতর করা হয় এটা মনে করো এই ঘটনাটা একটা কোয়ার্ডস বায়ু শূন্য কোয়ার্ডসের ভেতরে ঘটানো হয় তো এবার আমরা যেটা করলাম এই যে এই পাতের সাথে এই প্লেটটার সাথে ব্যাটারির একটা পজিটিভ প্রান্ত এনে জোড়া দিলাম কেমন প্রান্ত পজিটিভ প্রান্ত এবং এই প্লেটের সাথে একটা নেগেটিভ প্রান্ত জোড়া দিলাম নেগেটিভ প্রান্ত কি হবে ঘটনা তো এখানে একটা বিভব পার্থক্য তুমি দিছো বিভব পার্থক্য এটা কেমন বিভব পজিটিভ বিভব এটা নেগেটিভ বিভব এই পজিটিভ প্রান্ত চাইবে ইলেকট্রনগুলো না বের হোক তাই না তো দেখো তারপরে ইলেকট্রনগুলো কেম্যাক্স গতিশক্তি নিয়ে বের হোক এবার আমি কেম্যাক্সকে থামাতে চাচ্ছি আমি চাচ্ছি ইলেকট্রনগুলো এখান থেকে না বের হোক তাহলে আমি এখানে একটা বিপরীত শক্তি দিয়ে ইলেকট্রনটাকে টান দিব ওইদিকে অবশ্যই এই বিপরীত শক্তিটা অবশ্যই কেম্যাক্সের সমান হইতে হবে রাইট তাইলে ইলেকট্রনটা মুক্ত হবে না না কিন্তু ইলেকট্রন মুক্ত হয়ে ফুটবে আমি চাচ্ছি ইলেকট্রন না ছুটুক এ কারণে আমার এখানে এমন একটা ভোল্টেজ দিতে হবে যেই কারণে ইলেকট্রনগুলো যেন থেমে যায় অর্থাৎ কেম্যাক্সের সমান এবং বিপরীত একটা এনার্জি আমার দিতে হবে বিপরীত একটা কাজ করতে হবে সেই কাজটা কত যদি এখানে তুমি ভি পরিমাণ ভোল্টেজ দাও ভি এস পরিমাণ ভোল্টেজ দাও তাহলে ইলেকট্রন ইলেকট্রনকে এই ভি এস এ বা এইখানে টেনে আনতে কী কাজ কত হবে বলতে পারবা ইলেকট্রনটাকে এই পজিটিভ প্রান্তে নিয়ে আসতে কিতো কাজ হবে ডব্লু ইজ টু কিউ ইন্টু বিভব পার্থক্য ইন তোমরা স্থিত হইতে কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ মানে ই আর বিভব পার্থক্যটাকে আমরা বলতেছি ভিএস তাহলে এই পরিমাণ এনার্জি যদি আমি দেই তাহলে ইলেকট্রনটার গতিশক্তি জিরো হয়ে যাবে মানে ইলেকট্রনের গতিশক্তির সমান এবং বিপরীত একটা এনার্জি তুমি অ্যাপ্লাই করছো গতিশক্তিটা মানে ইলেকট্রন ওইদিকে গতিপ্রাপ্ত তো তুমি এই ভোল্টেজটা এমনভাবে অ্যাপ্লাই করছো যেন ইলেকট্রনটা না ছুটে তাহলে এই ভোল্টেজের কারণে যে এনার্জি সেটা হচ্ছে ইভিএস এই এনার্জিটা মাস্ট বি এর সমান এই এনার্জিটা অবশ্যই এবং অবশ্যই এর সমান হইতে হবে তাহলে ইলেকট্রনটা ছুটবে না তাহলে এই যে যেই ভোল্টেজটার কারণে ইলেকট্রনটা ছুটবে না সেই ভোল্টেজটাকে বলা হয় স্টপিং ভোল্টেজ বাংলায় বলে বাংলায় বলে নিবৃত্তি বিভব তাহলে আমরা লিখতে পারি নিবৃত্তি বিভবের সূত্র কি ইভিএস ইজ ইকুয়াল টু কেম্যাক্স এখন প্রশ্ন হচ্ছে কেন আমি নিবৃত্তি বিভব অ্যাপ্লাই করব ধরো আমি কোনো একটা জায়গায় চাচ্ছি না ইলেকট্রনটা দৌড়াক ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটুক বাট এখানে লাইট পড়তেছে তাহলে আমি কি করব এখানে অবশ্যই এমন একটা ভোল্টেজ দিয়ে দিব যেন এই ভোল্টেজের কারণে ইলেকট্রনের উপর কৃত কাজের মানটা মানে ইভিএসটা কেম্যাক্সের সমান হয় তাহলে আর ইলেকট্রনটা ছুটবে না ইলেকট্রনটা দৌড়াদৌড়ি করবে না আমি নিয়ন্ত্রণ করতে পারবো জিনিসটাকে যে কখন ইলেকট্রন ছুটবে কখন না ভোল্টেজের পরিমাণ কমায় দিব তখন আবার ইলেকট্রন ছোটা শুরু করবে ভোল্টেজের পরিমাণ বাড়াইতে বাড়াইতে স্টপিং ভোল্টেজে নিয়ে আসবো মানে ভিএসএ নিয়ে আসবো তাহলে ইভিএসটা এর সমান হয়ে যাবে আবার ইলেকট্রন ছোটাছুটি বন্ধ হয়ে যাবে মানে নিয়ন্ত্রণ করা যাবে এই ভোলটেজের সোর্সটা দিয়ে এই কারণে আমরা ভোল্টেজ সোর্সটা হিসাব করেছি তো এই হচ্ছে ইভিএস সমান কেম্যাক্স এই ইভিএস কে মানে ভিএস কে বলা হয় নিবৃত্তি বিভব বাই স্টপিং ভোল্টেজ যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করলে ইলেকট্রনটা স্টপ হয়ে যাবে ওকে ইভিএস ইজ ইকাল টু কেম্যাক্স তাহলে এর জায়গায় আমরা চাইলে ইভিএস বসাইতেই পারি কোনো সমস্যা নাই ওকে ই ভিএস মাঝে মাঝে তোমাকে ভিএস টাই বের করতে বলবে সবচেয়ে বহুল আসা প্রশ্ন হচ্ছে এটাই যে নিবৃত্তি বিভবের মান কত মানে ভিএস এর ভ্যালুটা কত ওকে এটা পরীক্ষায় আসবে তো সহজ হিসাব ইলেকট্রনিক গতিশক্তিকে থামায়া দেওয়ার জন্য আমরা যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করি ওই ভোল্টেজটাকে বলবো আমরা নিবৃতি বিভব এবং এই ভোল্টেজটার যে এনার্জি বা কৃত কাজ ইভিএস এটা অবশ্যই এর সমান হইতে হবে তাহলেই কে থামাইতে পারবে ধরো 60 জুল শক্তির এগেইনস্টে তুমি যদি পঞ্চাশ জুল দাও হবে হবে না 60 জুলের এগেইনস্টে ষাট জুলই দিতে হবে তাহলে একইভাবে কেম্যাক্সের অ্যাগেন্স্টে ইভিএস এর মানটা এমন হইতে হবে যেন ম্যাক্স এর সমান হয় তাইলে থামবে আর থামানোর জন্য যে ভোল্টেজ এটাকেই বলছি আমরা স্টপিং ভোল্টেজ বা নিবৃতিভোগ তাহলে এই হচ্ছে আমাদের সূত্র এই পুরো সুগুলো সূত্রকে যদি আমি একবারে লিখতে চাই তাহলে সূত্র একটাই সেটা হলো আপতিত আলো শক্তি ই সমান কার্যাপেক্ষক মানে ইলেকট্রন ছোটানোর জন্য এনার্জি প্লাস ইলেকট্রনের গতিশক্তি কেম্যাক্স

তাহলে সুতরাং আমাকে কখনো যদি ভিএস বের করতে বলে তাহলে এটা হবে ভিএস এর মান হবে তাই না এটাই তো হবে ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি 19 কুলম ওকে এ হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের যাবতীয় যার সূত্র আর এখানে একটা গ্রাফ আছে গ্রাফটা একটু দেখো গ্রাফটা কেমন আমি যদি অক্ষে আপতিত আলোর কম্পাঙ্গ বসাই একটু লিখে নাও আপতিত আলোর কম্পাঙ্ক আপতিত আলোর কম্পাঙ্ক আমি দিলাম এক্সক আর ওয়াই অক্ষে দিলাম ইলেকট্রনের গতিশক্তি কে কে ম্যাক্স দিলাম ইলেকট্রনের গতিশক্তি তাহলে বলো তো ভাই আমরা আপতিত আলোর কম্পাঙ্গ যখন জিরো ইলেকট্রন কি তখন ছুটতেছে না আপতিত আলোর কম্পাঙ্গ বাড়াতে 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 যখন তুমি এফ আসবা দেখো আপতিত আলোর কম্পাঙ্ক যা দিচ্ছ তাতেই কিন্তু ইলেকট্রন ছুটবে না আপতিত আলোর কম্পাঙ্ক যখন সূচন কম্পাঙ্কে পৌঁছাবে তখনই ইলেকট্রন বন্ধন থেকে মুক্ত হবে তার মানে তার আগে যদি একশো কম্পাঙ্ক দাও ধরো একশো দিলাম সূচন কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্ক দিলা ইলেকট্রন কিন্তু ছুটবে না মানে ফটো ইলেকট্রিক ঘটবে না হলে আমাদের বাড়াইতে বাড়াইতে অবশ্যই কোন পর্যন্ত যেতে হবে সুচন কম্পাঙ্ক পর্যন্ত যেতে হবে এই সেই সুচন কম্পাঙ্ক ওকে এফ নোর এরপর সুচন কম্পাঙ্ক থেকে যতই কম্পাঙ্ক দিবা ইলেকট্রনের গতিশক্তি ততই বাড়বে সমানুপাতিক হারে বাড়বে গ্রাফটা হবে এরকম ওকে তো সুচন কম্পাঙ্ক থেকে যতই কম্পাঙ্ক নিছ সাপোজ এটা হচ্ছে সেই কম্পাঙ্ক বাড়াচ্ছ ইলেকট্রনের গতিশক্তিও কিন্তু বাড়তেছে সুচন কম্পাঙ্কের আগে কোথাও ইলেকট্রনের গতিশক্তি পাচ্ছ না বাট সুচন কম্পাঙ্ক থেকে যতই সামনে যাবা ইলেকট্রনের গতিশক্তি ততই বাড়তে থাকবে দেখো সমানুপাতিক হারে বাড়তেছে তো এ হচ্ছে আমাদের গ্রাফ এবং এই গ্রাফের ঢালটা কত হবে বলতে পারবা এই যে গ্রাফের ঢাল এটা যদি থিটা কোন হয় আমরা জানি টেন থিটা সমান লম্ব বাই ভূমি লম্বটা কত লম্ব হচ্ছে ওয়াই ওয়াই অক্ষে কি আছে কে ম্যাক্স আছে ওয়াই অক্ষে আছে কে ম্যাক্স যে এই পয়েন্টে কে ম্যাক্স কে ম্যাক্স এফ কম্পাঙ্কের জন্য কে ম্যাক্স আর ভূমি হচ্ছে এফ মাইনাস এফ এবার এই কে জায়গায় আবার লেখা যায় ইভিএস ইভিএস ডিভাইডেড বাই এফ মাইনাস এফ এটা দিয়ে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ওকে এই গ্রাফের ঢাল টেন θ সমান f বাই এফ নট মানে এই এফ যে যেই গতিশক্তি সেটা আর নিচে এফ মাইনাস এফ তো বুঝতেই পারছো লম্ববায়ু ভূমি আর এর জায়গায় ইভিএসও লেখা যাবে আমরা বারবার বলছি kmx এর জায়গায় আমরা চলে ইভিএস যেখানে ভিএস হচ্ছে স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব লিখে দিতে পারবো ডাল এ হচ্ছে গ্রাফটা সো এটুকু পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে সব কিছু ঠিকঠাক এবার আমরা কিছু অঙ্ক করি এখানে একটা জিনিস বুঝতেই পারছো যে সূচন কম্পাঙ্ক ধরো আমি বললাম সোডিয়ামের সূচন কম্পাঙ্ক টেন টু দি পর ফাইভ যাচ্ছে সোডিয়াম ধাতুর সূচন কম্পাঙ্ক তার মানে সোডিয়াম ধাতুতে টেন টু দি পাওয়ার ফাইভ হার্চ কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রন মুক্ত হবে জাস্ট ছুটবে না মুক্ত হবে এবার আমি বললাম সোডিয়াম ধাতুতে আমি টেন টু দি পার ফোর হার্চ কম্পাঙ্কের আলো ফেললাম কত ইলেকট্রিক ঘটবে নাকি ঘটবে না সোডিয়াম ধাতুর সূচন কম্পাঙ্ক টেন টু দি পার ফাইভ আমি আলো ফেলছি টেন টু দেওয়ার ফোর হার্স এখানে কি ফটো ইলেকট্রিক ক্রিয়া পাবো আমরা আলো তরিত ক্রিয়া ঘটবে ঘটবে না কারণ ঘটানোর জন্য তো ভাই ইলেকট্রনকে ছুটতে হবে ইলেকট্রন ছুটার জন্য তো মিনিমাম টেন টু দেওয়ার ফাইভ হার্স লাগবে তুমি দিস টেন টু দেওয়ার ফোর হার্স অবশ্যই এখানে আমাদের ইলেকট্রনই ছুটবে ফটো ইলেকট্রিক তো ইফেক্ট তো দূরের কথা এই প্রশ্নগুলো আসবে যেমন এখানে একটা সুন্দর প্রশ্ন দেখো দেখো চিত্রে কি বলছে চিত্রে এ আরবি দুইটা ধাতবপাত এই যে এ বি দুইটা প্লেট পাদ্যটির কার্যবেক্ষক কার্যবেক্ষক মানে যে এনার্জিতে এখান থেকে ইলেকট্রনগুলো ছুটবে মানে জাস্ট বন্ধন থেকে মুক্ত হবে ছোট মানে ধরি না বন্ধন থেকে মুক্ত হবে একটা হচ্ছে এ এই এ এর কার্যবেক্ষক ডব্লিউ এ বি এর কার্যবেক্ষক ডব্লিউ বি এর মান দিয়ে দিছে 2.1 ওয়ান ইলেকট্রন ভোল্ট টু ইলেকট্রন ভোল্ট এ আর বি এর কার্যবেক্ষক আলোক উৎস যথাক্রমে 6800 তরঙ্গ দৈর্ঘ্য আচ্ছা একটা দেখতে পাচ্ছ এখানে আমরা ফেলছি ছয় হাজার তরঙ্গ দৈর্ঘ্য এবং এখানে আমরা বেশি পাঁচ হাজার তরঙ্গ দৈর্ঘ্য মানে পাঁচ হাজার পাঁচশো দৈর্ঘ্য আলো ফেললাম বলছে বি পাতের কম্পাঙ্গ দেখো বি পাতের কি দিয়ে দিছে দেখো কার্যপেক্ষক বি পাতের ভোল্ট এই যে ডব্লিউ বি হচ্ছে টু ইলেকট্রন ভোল্ট গিভেন ভাই গিভেন গিভেন আছে বি পাতের অপেক্ষক সমান টু ইলেকট্রন ভোল্ট এটাকে জুলে নিতে হবে হিসাবের জন্য ওয়ান ইলেকট্রন ভোল্ট সমান হলো ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস জুল তাহলে টু ইলেকট্রন ভোল্ট হবে 1.6 পয়েন্ট সিক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এত জুল এটা হলো কার্যাপেক্ষক ওকে বিয়ের কার্যাবেক্ষক থেকে আমরা বিয়ের সূচন কম্পাঙ্ক বের করতে পারি তার উই লো আমরা জানি আমরা জানি আমরা কি জানি ভাই আমরা জানি কার্যাবেক্ষক ডবলুবি সমান এইচ এফ নট জানো না ভাইয়া কার্যাপেক্ষক হলো সেই এনার্জিটা যে এনার্জি পাইলে ইলেকট্রনটা ধাতব বন্ধন থেকে মুক্ত হবে তো যেই কম্পাঙ্কে ইলেকট্রন মুক্ত হয় বলা হয় সুচল কম্পাঙ্ক এফ নট সুতরাং এফ নটের ভ্যালু চাইছে এফ নটের ভ্যালু হবে ডব্লু বি বাই এইচ ডব্লু বি এর মান কত ডব্লু বি এর মান হল টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন জুন আর এইচ এর মান হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স টেন টু দি পার মাইনাস থার্টি ফাইভ ক্লাঙ্কের ক্যালকুলেট করলেই আমরা বি ধাতুর সূচন ও কম্পাঙ্কটা পেয়ে যাবো উপরে টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন আর নিচে হল সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর অন্ধ পারবে তাহলে ফোর পয়েন্ট এইট টু টু টেন টু দি পাওয়ার চোদ্দ হার্চ এটাই হলো আমাদের সূচন কম্পাঙ্ক বি এর সূচন কম্পাঙ্ক অ্যান্সার ঠিক তো এইখান থেকে যদি বলতো সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করো তাহলে জাস্ট এখানে এফ নটের জায়গায় C বাই ল্যামডা নট লিখতাম তারপরে ল্যামডা নটটা বের হয়ে আসতো এই অঙ্কটা বারবার রিপিট হবে নেক্সট বি ধাতব পাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো পারবা ভাই এই যে দেখো বি এর সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে কার্যাপেক্ষক দিয়ে দিছে না এই যে বি পাতের কার্যাপেক্ষক টু পয়েন্ট টু ইলেকট্রন ভোল্ট সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করবে এটা তোমাদের এইচ এই যে এটা তোমাদের এইচ ডাব্লু থাকবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য কেমনে বের করবো ডাব্লু বি সমান এইচ এফ নট এফ নট তো দরকার নেই আমি লিখতে পারবো এইচ সি বাই তো এটা হচ্ছে ডব্লুবি তাহলে আমাদের ল্যামডা নটটা কত হবে ল্যামডা হবে ল্যামা নট হবে এইচ সি বাই মানগুলো সব বসাবো ডব্লুবিটা ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে আমরা সেটাকে জুলে নিয়ে যাব টু পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু নেক্সট আচ্ছা উদ্দীপক অনুযায়ী তিন ভোল্ট বিভব প্রয়োগে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা এই উদ্দীপকে আমি কত ভোল্ট বিভব প্রয়োগ করেছি তিন ভোল্ট এখন এই তিন ভোল্ট বিভব প্রয়োগে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা আচ্ছা ভাই কখন ফটো কারেন্ট পাওয়া যায় না আমি এখানে যেই বিভবটা দিছি সেটা যদি স্টপিং ভোল্টেজের সমান হয় তাহলে ফটো কারেন্ট আমি পাবো না বাট সেটা যদি স্টপিং ভোল্টেজের চেয়ে কম হয় তাহলে আমি ফটো কারেন্ট পাবো তাহলে এখানে বুঝো স্টপিং ভোল্টেজের কাজ কি ইলেকট্রনটাকে টেনে ধরে রাখবে স্টপ করে রাখবে তো আমরা জানি স্টপিং ভোল্টেজ যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ইলেকট্রোন আর দৌড়াবে না মানে ফটো কারেন্ট পাবো না এনে বলছে ফটো কারেন্ট পাওয়া যাবে কি না তিন ভোল্ট অ্যাপ্লাই করলে তো আমাদের কাজ হবে এই সার্কিট থেকে এই 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 উদ্দীপক থেকে আমরা এখানে নিবৃত্তি বিভবটা বের করব। যে স্টপিং ভোল্টেজটা আসলে কত সেটা যদি তিনের চেয়ে বেশি হয় যে স্টপ করার জন্য সাপোজ লাগবে ফাইভ ভোল্ট এখানে আছে তিন ভোল্ট থেকে আটকাইতে পারবে ইলেকট্রনকে তার আটকানোর আর সামর্থ্য নাই বাট যদি দেখি স্টপিং ভোল্টেজ দুই ভোল্ট আছে তিন ভোল্ট তাহলে অবশ্যই ফটো কারেন্ট পাওয়া যাবে না কারণ দুই ভোল্টেই ইলেকট্রন আটকা যায় সেখানে আমি তিন ভোল্ট দিচ্ছি অবশ্যই আটকাবে তাই না আমরা মূলত এখান থেকে স্টপিং ভোল্টেজটা বের করব স্টপিং ভোল্টেজ কেমন বের করবো দেখো আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকা মানে সব দিয়ে দেওয়া আপে আপত্তি আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কার্যাপেক্ষক দেওয়া আছে আমরা বের করবো স্টপিং ভোল্টেজ তা আমরা জানি আপতিত আলোর শক্তি সমান কার্যাপেক্ষক প্লাস ইভিএস জানি না ভাই আমরা বের করব কোনটা ভিএস এই যে ভোল্টেজ তাহলে ই এটা সমান হবে আপতিত আলোর শক্তি মাইনাস কার্যাপেক্ষক ডব্লিউ নট নট সুতরাং আমাদের ভিএস এর ভ্যালুটা হবে আপতিত আলোর এনার্জি মাইনাস কার্যাপেক্ষক ডিভাইডেড বাই ই এবার মান বসাই হ্যাঁ এই যে এই এটা হল আপতিত আলোর শক্তি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত পঁচিশশো পঞ্চাশ অংশ তাহলে এটা শক্তি হচ্ছে এইচ সি বাই ল্যামডা যে তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে মাইনাস ডবলু নট বাই ই এবার আমরা আস্তে আস্তে মানগুলো বসাই এইচ সি এইচ কত এইচ হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স টেন টু দি বার মাইনাস থার্টি ফোর সি হচ্ছে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দি পার এইট হচ্ছে পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ থেকে মিটারে নিলে টেন টু দি পার মাইনাস টেন মিটার মাইনাস ডবলু নট ডবলু নট হল বিয়ের কার্যাপেক্ষ টু ইলেকট্রন ভোল্ট ওয়ান পয়েন্ট সিক্স জুল ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিয়ে নিলাম ই হলো ইলেকট্রনের চার্জ সব এসে বসাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স টেন ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব এখানে নিবৃত্তি বিবাহের ভ্যালুটা কত উপরে কত সিক্স পয়েন্ট মানুবশাই সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স টেন টু দি পার মাইনাস থার্টি ফোর এর সাথে গুণ হবে থ্রি ইন্টু টেন টু দি পার এইট এটার নিচে হচ্ছে পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ ইন্টু টেন টু দি পার মাইনাস টেন তারপরে এখান থেকে বিয়োগ হবে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন নিচে ভাগ হয়ে যাবে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি কর মাইনাস ক্যালকুলেট করলে আমরা পাবো টু পয়েন্ট দেখো আমরা পাচ্ছি টু পয়েন্ট ভোল্ট তাহলে আমরা এখান থেকে পাচ্ছি নিবৃত্তি বিভাগের ভ্যালু নিবৃতি বিভবের ভ্যালু হচ্ছে টু ভোল্ট আমরা যদি এখানে জাস্ট টু পয়েন্ট সিক্স সেভেন নাইন ভোল্ট দিতাম তাহলে ইলেকট্রনটা আর ছোটাছুটি করতে পারতো না ইলেকট্রন দৌড়াইতে পারত না ইলেকট্রন আর দৌড়াইতে পারতো না যদি আমি এখানে মাত্র ভোল্ট দিতাম এখন বলো আমি আমি দিছি দিছি কত বেশি তাহলে পাবো ভুলেও পাওয়া যাবে না নিবৃত্তি বিভব যেটা আছে তার চেয়ে বেশি আমি অ্যাপ্লাই করে রাখছি এখানে তিন ভোল্টের মাধ্যমে আমি ফটো কারেন্ট পাবো না এটাই গাণিতিকভাবে যাচাই করা হলো সুন্দর অঙ্ক নেক্সট এই অঙ্কটা বারবার আসবে ভাই সুচল কম্পাঙ্ক বের করো পারবো না এই সূচন কম্পাঙ্ক পারবো না দেখো কি কি বলা আছে আপতিত আলোর কম্পাঙ্ক বলা আছে তো নিবৃতি বিভব বলা আছে এত তরঙ্গ থেকে আলো ফেলে নিবৃতি বিভব হয় এত দুই ক্ষেত্রে দুইটা নিবৃতি বিভব দিয়ে দিছে একটা হলো আপতিত আলোর কম্পাঙ্ক এত তখন নিবৃতি বিভব এত আবার যখন এই তরঙ্গের আলো ফেলতেছি তখন নিবৃতি বিভব এত তো সে পরীক্ষণে প্রাপ্ত উপাধ্য হচ্ছে সূচন কম্পাঙ্ক বের করো তো ভাই সূচন কম্পাঙ্ক কেমনে বের করবো প্রথম উপাত্ত দিয়েই করি প্রথম উপাত্ত দিয়ে সুচন কম্পাঙ্ক বের করি আপতিত আলোর শক্তি সমান ডবলু নট প্লাস কত ই মানে এইচ এফ মাইনাস ইভিএস এইচ কত এইচ এর মান আমরা জানি আর বসাবো না এফ হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক পয়েন্ট সেভেন ওয়ান ফোর টেন টু দি ওয়ার ফিফটিন হার্জ মাইনাস ই হচ্ছে ওয়ান পয়েন্ট টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম আর ভিএস হচ্ছে স্টপিং ভোল্টেজ এই কম্পাঙ্কের স্টপিং ভোল্টেজ হচ্ছে ভোল্ট এটা দিলে আমরা কার্যাপেক্ষক পেয়ে যাব এখানে নাই এই অঙ্কের ডিরেক্টলি কার্যাপেক্ষক নাই বাট এটা ক্যালকুলেট করলে আমরা কার্যাপেক্ষক পেয়ে যাব তো ভাই কার্যাপেক্ষক যখন তুমি পাবা তুমি জানো কার্যাপেক্ষক ডব্লু নট সমান এইচএফ নট সুতরাং এফ নট এর ভ্যালু হবে ডব্লু নট বাই এইচ অঙ্ক শেষ তাই না এই যে এখান থেকে কার্যবেক্ষক পাবা দ্বারা ভাগ করলেই সমান নয় ভাবে বিশ্লেষণ করো মানে ক্ষেত্র কাটা দুইটা তুমি দুই ক্ষেত্রে দুই ধরনের আলো ফেলছো তাহলে প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা ইলেকট্রনের সর্বোচ্চ বেগ বের করবো ভাই প্রথম ক্ষেত্র একদম সোজা প্রথম ক্ষেত্রে দেখো স্টপিং ভোল্টেজ দেওয়া আছে না নিবৃত্তি বিভব মানেই স্টপিং ভোল্টেজ এই যে দেখো পয়েন্ট সিক্স ফাইভ আর দ্বিতীয় ক্ষেত্রে স্টপিং ভোল্টেজ হচ্ছে বের করা যায় কারণ আমরা জানি আমরা জানি ই ভি এস সমান তাহলে সুতরাং ভি ম্যাক্স এর ভ্যালু কত হবে ভি ম্যাক্স হবে টু ইন্টু ই ভি এস ডিভাইডেড বাই এম এর রুট তাহলে এবার মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা ইলেকট্রনের সর্বোচ্চ বেগ পেয়ে যাব টু উপরে হচ্ছে টু ই ই হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি মাইনাস পার ভিএস মানে স্টপিং ভোল্টেজ কত প্রথম ক্ষেত্রে স্টপিং ভোল্টেজ হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর এই যে এম নাইন পয়েন্ট ওয়ান টেন টু দি পার মাইনাস থার্টি ওয়ান তাহলে আমরা পাবো সাতচল্লিশ হাজার সরি চার লাখ আটাত্তর হাজার একানব্বই দশমিক ফোর ফোর মিটার পার সেকেন্ড এটা হলো প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের বেগ যখন নিবৃতি বিভব পয়েন্ট সিক্স ফাইভ এবার দ্বিতীয় ক্ষেত্রে সেম বল সেম লাইন ভাই নিবৃতি বিভব জানা থাকলেই ইভিএস প্রাইম ইজ ইকাল টু হাফ এম ভি ম্যাক্স প্রাইমের স্কোয়ার ওকে আমার লাগবে কি ভি ম্যাক্স প্রাইম মানে দ্বিতীয় ক্ষেত্রে ইলেকট্রনের বেগটা চাচ্ছি তাহলে ভি ম্যাক্স প্রাইম হচ্ছে রুটোভার অফ টু ইন্টু ইভিএস বাই এম ইভিএস প্রাইম দেখো দুই ক্ষেত্রে খালি ভিএস এ জায়গায় এস প্রাইম হয়েছে নিবৃত্তি বিভব চেঞ্জ হয়েছে তাই না দুইটা নিবৃতি বিভবের জন্য ইলেকট্রনের বেগ তো দুই রকম হবেই তো সেই বেগটা আমরা বের করছি টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এর সাথে গুণ হবে এস প্রাইম মানে এই যে এটা ওয়ান পয়েন্ট সিক্স নাইন ওয়ান পয়েন্ট সিক্স নাইন ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান তাহলে আমরা পাবো সাত লক্ষ সত্তর হাজার চারশো ছিয়াত্তর দশমিক জিরো সিক্স মিটার পার সেকেন্ড তাহলে বুঝতেই পারছো কোন ক্ষেত্রে ইলেকট্রনের বেগটা বেশি বলো কোন ক্ষেত্রে বেশি দ্বিতীয় ক্ষেত্রে ভাই দ্বিতীয় ক্ষেত্রে যাচ্ছে ইলেকট্রনকে থামাইতে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে তার মানে দ্বিতীয় ক্ষেত্রে ইলেকট্রনের তেজ বেশি লাফালাফি বেশি এনার্জি বেশি শক্তিও বেশি বেগও বেশি তাই না পারবো আমরা না পরবর্তী উদ্দীপকের ধাতুটির কার্যাবেক্ষক মেগা মেগা ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করে তাহলে উদ্দীপকে কি কি দিয়ে দিছে সুচন তরঙ্গে দিয়ে দিছে দেখো ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য দিছে সূচন দিয়েই আমি কার্যাবেক্ষক বের করতে পারি আমরা জানি কার্যাবেক্ষক ডবলু নট সমান এইচ এফ নট বা এইচ সি ভাই ল্যামডা নট এখানে দেখো তো এইচ এর ভ্যালু আমার জানা আছে টি হচ্ছে আলোর বেগ আর ল্যামডা নট দেওয়া আছে পাঁচ হাজার চারশো চুয়ান্ন হ্যাংস্ট্রম হ্যাংস্ট্রমকে মিটার নিলে টেন টু দিবার মাইনাস টেন মিটার এটা দিলেই আমরা কার্যাবেক্ষকটা পেয়ে যাচ্ছি উপরে সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স টেন টু দিবার মাইনাস থার্টি ফোর এর সাথে থ্রি ইন্টু টেন টু দি এইট নিচে হলো ফাইভ ফোর ফাইভ ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস টেন ক্যালকুলেট করে আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পার এটা তো জুল এককে পাইলাম প্রশ্নেই বলে দিছে মেগা ইলেকট্রন ভোল্টে নিতে তাহলে জুল থেকে আগে আমার ইলেকট্রন ভোল্টে নিতে হবে ইলেকট্রন ভোল্টে নিতে হলে ইলেকট্রন ভোল্টে নিতে হলে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি মাইনাস নাইনটিন দ্বারা ভাগ করতে হবে কারণ আমরা জানি ওয়ান ইলেকট্রন ভোল্ট সমান ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি দিবার মাইনাস নাইনটিন জুল এই মানটা দ্বারা ওকে ভাগ করো ভাগ করলে পাবো ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি দিবার মাইনাস নাইনটিন দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি টু পয়েন্ট টু এইট ওয়ান ইলেকট্রন ভোল্ট বাট আমাকে হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট মেগা মানে টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা ভাগ টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা ভাগ করলে টু পয়েন্ট টু এইট ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স মেগা ইলেকট্রন ভোল্ট কি হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্টে কাজ করবে মানে ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টে নিতে হলে 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে এই ফলাফলটা আসে একদম সহজ পারবা আমরা সুচন তরঙ্গ দৈর্ঘ্য সুচন কম্পাঙ্ক দিয়ে থাকা মানেই তুমি কার্যবেক্ষক জানো আবার নিবৃতি বিভব দেওয়া মানে তুমি ইলেকট্রনের বেগ জানো কারণ ইভিএস কেแมক্স কেแมক্স মানে হাফ এম ভিแมক্স স্কয়ার এখান থেকে বেগের এর মানটা বের করতে পারবা নেক্সট ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে নিবৃতি বিভব কমে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো খুব সুন্দর প্রশ্ন এই প্রশ্নটা বারবার আসবে তোমাদের সামনে কি বলছে একটা ধাতুর উপর তিন হাজার আংস্ট্রম এবং চার হাজার চারশো তরঙ্গ বিশিষ্ট দুটি তৈরিমুখী তরঙ্গ আলাদাভাবে ফেলা মানে একবার আমি এই ধাতুটার উপর তিন হাজার অ্যাংস্টম তরঙ্গ আলো ফেললাম আবার চার হাজার চারশো অ্যানস্ট্রম আলো ফেললাম দুইবার দুটি ক্ষেত্রেই পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হলো মানে ফটো ধাতুর প্রশ্নটা কি ধাতুর উপর বৃদ্ধি পেলে বিভব কমে। তার মানে আমরা দেখাতে চাই তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে নিবৃত্তি বিভব কমে সেখানে প্রথমে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য তিন হাজার ছিল তখন নিবৃত্তি বিভব কত বের করব। এবার তরঙ্গ দৈর্ঘ্য যখন চার হাজার চারশো হলো মানে আমি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ায় দিলাম আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ায় দিলাম তখন আমার নিবৃত্তি বিভব বের করব। আমরা বের করে দেখব নিবৃত্তি বিভব বাড়ে না কমে তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইছি তিন হাজার থেকে চার হাজার চারশো করেছি এই দুই ক্ষেত্রে নিবৃত্তি বিভব বের করে দেখব যে নিবৃত্তি বিভব কমে কি না তাহলে এই কথাটা গাণিতিকভাবে বিশ্লেষণ হয়ে যাবে তাহলে ভাই প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার তাহলে আমরা জানি আপতিত আলোর শক্তি কি সমান কার্যবেক্ষক প্লাস ইভিএস ওয়ান ওকে যেহেতু আমার নিবৃত্তি বিভবটা বের করতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইভিএস ওয়ান সমান এনার্জি টোটাল এনার্জি মাইনাস কার্যপেক্ষক কার্যবেক্ষকটা আগের অঙ্কে বের করে রাখছো তুমি দেখো কার্যবেক্ষক তুমি আগের অঙ্কে বের করছো এই যেটা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ টেন টু মাইনাস উনিশ জুন এটা আমরা আগের অঙ্কে বের করছি তাহলে এবার জাস্ট আপতিত আলোর এনার্জিটা কত

কার্যাপেক্ষক কার্যাপেক্ষকটা গ নাম্বারে বের করেছে অলরেডি এই যে জুলে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ টেন টু দি পার মাইনাস উনিশ এটা হচ্ছে কার্যাপেক্ষক তাহলে আমরা এখানে যেই ফলাফলটা পাচ্ছি সেটা হলো টু পয়েন্ট নাইন এইট সিক্স টেন টু দি পার মাইনাস উনিশ জুল এটা হচ্ছে আমাদের ই ভি এস ওয়ান কিন্তু আমার তো বের করবো এস ওয়ান মানে আমরা বের করব নিবৃত্তি বিভবের ভ্যালু এটা দিয়ে ভ্যালু যদি বের করতে হয় এটাকে আমার ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করতে হবে মানে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি দ্বারা ভাগ করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এটা হলো যখন তরঙ্গ দৈর্ঘ্য তিন হাজার অ্যাংস্ট্রম তখন নিবৃতি বিভবের মান যখন তরঙ্গ দৈর্ঘ্য তিন হাজার অ্যাংস্টম তখন নিবৃতি বিভবের মান হলো এইটা ওয়ান পয়েন্ট এইট সিক্স সেভেন ভোল্ট এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত চার হাজার চারশো একদম সেম বল সেম লাইন মারক মানে যেভাবে করছো এটা দ্বিতীয় ক্ষেত্রে ওইভাবে নিবৃতি বিভব বের করবো আমরা দ্বিতীয় ক্ষেত্রে নিবৃত্তি বিভব হবে যেভাবে লিখতে পারি ই সমান হবে আপতিত আলোর এনার্জি ই প্রাইম মাইনাস ডবলু ডট কার্যবেক্ষক তো উভয় ক্ষেত্রেই সমান থাকবে তাই না মনে রাখবা কার্যবেক্ষক নির্ভর করে ধাতুর উপর সোডিয়াম ধাতুর কার্যাবেক্ষক ফিক্সড কারণ কার্যবেক্ষক মানে ইলেকট্রনটা মুক্ত করার জন্য যেটুকু এনার্জি দরকার তো এটা ধাতু বেঁধে সেম থাকবে এটা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা নিবৃতি বিভবের উপর কার্যবেক্ষক নির্ভর করে না তো ধাতুটা যেহেতু সেম কার্যবেক্ষক সেমই থাকবে এখানে আপতিত আলোর শক্তি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে চার হাজার চারশো অ্যাংস্ট্রম তো তাহলে এইচ সি ল্যামডা প্রাইম মাইনাস ডব্লু নটটা সেমই আছে মান বসাই এইচ সি ল্যামডা প্রাইম হচ্ছে চার হাজার টেন টু দিবার মাইনাস টেন আর ডবলু নটটা ওই গ নাম্বার থেকে বসা বসানোর পর আমরা ই ভি এস কত পাচ্ছি আমরা ওয়ান বাই ওয়ান বসাই উপরে হচ্ছে সিক্স পয়েন্ট টু দিবার মাইনাস থার্টি ফোর এর সাথে থ্রি টেন টু দিবার এইট নিচে হলো চার হাজার চারশো ইন্টু টেন টু দিবার মাইনাস টেন এর সাথে সাথে বিয়োগ হবে কার্যবেক্ষক কত থ্রি পয়েন্ট সিক্স টু দিবার মাইনাস উনিশ বিয়োগ হয়ে গেল আমরা তাহলে পাবো এইট পয়েন্ট সেভেন ফোর ফাইভ টেন টু দি দিওয়ার মাইনাস টোয়েন্টি জুল দরকার হচ্ছে ভিএস টু সুতরাং ভিএস টু হচ্ছে এটাকে জাস্ট ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ্য দাও ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ভাগ টেন টু দি মাইনাস নাইনটি তাহলে এখানে আসবে জিরো পয়েন্ট ফাইভ ফোর সিক্স ভোল্ট সো দুই ক্ষেত্রে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি দেখো জিরো তাহলে বুঝতে পারছি যখন আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য তিন হাজার তখন আমাদের নিবৃত্তি বিভব ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আমি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়িয়ে কলাম চার হাজার চারশো নিবৃত্তি বিভবের মান কমে গেল পয়েন্ট ফোর ফাইভ ফোর সিক্স তার মানে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে নিবৃত্তি বিভবের মান কমে এই কথাটি উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করা হল একদম সোজা এটা বুঝলে বাকি সব ক্লিয়ার দেখো এখানে কি বলছে এই চিত্র দেখে কত এই যে সূচন কম্পাঙ্ক ফটো ইলেকট্রিক ধাতব দেখানো হয়েছে ওকে বি বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি কত এই যে বি পয়েন্টে ইলেকট্রনের গতিশক্তি চাইছে ও ভাই বি পয়েন্টে আপতিত আলোর কম্পাঙ্ক কিন্তু এইটা তাই না বি পয়েন্টে আপতিত আলোর কম্পাঙ্ক ওইটা বলছে সর্বোচ্চ গতিশক্তি কত তাহলে আমরা জানি নিশ্চয়ই বি পয়েন্টের জন্য আপতিত আলোর শক্তি সমান কার্যাপেক্ষক প্লাস সর্বোচ্চ গতিশক্তি জানি না আমাকে বলছে বি পয়েন্টের সর্বোচ্চ গতিশক্তি মানে কেম্যাক্স বের করতে বলছে সুতরাং কেম্যাক্স হলো আপতিত আলোর এনার্জি মাইনাস কার্যাপেক্ষ এখন বলো বি পয়েন্টে আপতিত আলোর শক্তি কত বি পয়েন্টে কম্পাঙ্ক যেটা সেটাই সেই কম্পাঙ্কে যে এনার্জি এটা হলো আপত্তি তল শক্তি মানে এইচ এফ বি লাগায় মাইনাস কার্যবেক্ষক তো সেম তাহলে এইচ কত এইচ এর মানে আমরা জানি এফ বি মানে বি পয়েন্টে কম্পাঙ্ক সিক্স ইন্টু টেন টু ফিফটিন হার্চ আর কার্যবেক্ষক হচ্ছে এইচ এফ নর্থ এইচ এফ নর্থটা থ্রি ইন্টু টেন টু ফিফটিন এটা হচ্ছে এফ দোয়ার খুবই পপুলার এই যে এই যে এই পয়েন্টে যে যে কম্পাঙ্ক এটা সোচন কম্পাঙ্ক তার মানে এই পয়েন্টে যে এনার্জি কার্যবেক্ষক এই পয়েন্টে কি কোনো গতি পাচ্ছ ইলেকট্রনের এই পয়েন্টে ইলেকট্রনের গতি কত জিরো গতিশক্তি শূন্য কার্যাপেক্ষকের পরিমাণ এনার্জি দিলে ইলেকট্রন কিন্তু গতিশীল হচ্ছে না তার মানে গতিশক্তি শূন্য সে জাস্ট বন্ধন থেকে মুক্ত হচ্ছে পপুলার ওকে সো বি পয়েন্টে যে এনার্জিটা সেটা দিলাম টোটাল এনার্জি মাইনাস কার্যাপেক্ষক তো সুচন কম্পাঙ্গ দিয়ে বের করতে পারি ক্যালকুলেট করলেই এখানে অ্যান্সার এম্যাক্স এর মান সর্বোচ্চ গতিশক্তি বের করতে পারলাম একইভাবে সি পয়েন্টেও সর্বোচ্চ গতিশক্তি তুমি হিসাব করতে পারবা নেক্সট বি ও সি বিন্দুতে নিবৃত্তি বিবাহের পার্থক্য লিখো বি আর সি বিন্দুতে নিবৃত্ত বিবাহের পার্থক্য ভাই বুঝতেই যে যেহেতু বি এবং সি বিন্দুতে যেহেতু বি এবং সি বিন্দুতে আপতিত আলোর কম্পাঙ্ক কম বেশি আছে তাহলে নিবৃত্তি বিবাহের পার্থক্য হবেই তাই না দেখো বি বিন্দুতে আপতিত আলোর কম্পাঙ্ক ছয় ইন্টু টেন টু পনেরো আর সি বিন্দুতে সেটা আরো বেশি তাহলে আপতিত আলোর এনার্জি বাড়াইসো তাহলে নিবৃত্তি বিভবের পরিমাণও কি বাড়বে তো চলো দেখি কিভাবে কি হয় আমরা বি আর সি বিন্দুতে নিবৃত্তি বিভবের মান বের করবো তাহলে ভাই আমরা সবাই জানি আমরা সবাই জানি উই নো বি বিন্দুতে ফার্স্ট অফ অল এবার এখানে সি বিন্দুতে করব ওকে বি বিন্দুতে আপত্তিত আলোর শক্তি সমান পর্যবেক্ষক প্লাস ই ভি এস ওয়ান আমরা এই ভিএস ওয়ানটা বের করব বা ভি এস ওয়ান হচ্ছে আপতিত আলোর শক্তি মাইনাস কার্যবেক্ষক ডিভাইডেড বাই ই তাহলে আপতিত তালো শক্তি হলো এইচ এফ মাইনাস এইচ এফ নট বাই ই দেখো এইচ কমন নিলে এফ কত এফ হল বিন্দুতে আমাদের কম্পাঙ্ক ছয় ইন্টু টেন টু দিওয়ার কত এফ নট সুচন কম্পাঙ্ক এই যেটা এটা থ্রি ইন্টু টেন টু দিওয়ার ফিফটিন আর ইলেকট্রনের চার্জ কত ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইচের এর ভ্যালু জানো তুমি বি বিন্দুতে সুচল বি বিন্দুতে নিবৃত্তি বিভবটা পেয়ে যাচ্ছ এইচ কত সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর এটা হলো এইচ এইচ এর সাথে গুণ হবে সিক্স ইন্টু টেন টু দি দেওয়ার ফিফটিন সিক্স মাইনাস থ্রি মানে থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন আর নিচে হলো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি দেওয়ার মাইনাস নাইনটিন ওকে তাহলে আমরা পাচ্ছি আমরা পাচ্ছি বারো দশমিক ফোর ফোর ভোল্ট ঠিক একইভাবে সি বিন্দুতেও তোমরা বের করবে খালি চেঞ্জ হবে এনার্জি ই প্রাইম ডব্লু নটটা সেম আর ই ভিএস টু টা হবে সুতরাং এস টু হবে ই প্রাইম মানে আলো শক্তি সি বিন্দুতে মাইনাস ডবলু নট বাই ই মান বসালে তুমি ভিএস টা পেয়ে যাবা এস টু যদি আমরা বের করি ই প্রাইম মানে কত ই প্রাইম মানে হলো এইচ এফ প্রাইম আর এটা মানে হলো এইচ এফ নট এইচ কমন নিলে এফ প্রাইম মাইনাস এফ নট ডিভাইডেড বাই কি এবার এফ প্রাইমটা কি এফ প্রাইম প্রাই হল সি বিন্দুতে যে আপত্তিতে আলোর কম্পাঙ্কটা এটা এই যে নয় ইন্টু টেন টু দোয়ার ফিফটিন মানগুলো বসাও এই যে এইচ এর মান তো আমরা জানি এটার মান নয় ইন্টু টেন টু দোয়ার ফিফটিন আর সূচন কম্পাঙ্ক থ্রি ইন্টু টেন টু দোয়ার ফিফটিন ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ তাহলে উপরে সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স টেন টু দিওয়ার মাইনাস থার্টি ফোর ক্যালকুলেশনে যদি ভুল যায় তোমরা ক্যালকুলেট করে নিও ও উপরে হচ্ছে নয় থেকে তিন বৃদ্ধি দিলে ছয় ছয় ইন্টু টেন্টিওয়ার ফিফটিন নিশ্চয় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি দু মাইনাস নাইনটিন ক্যালকুলেট করে আমরা পাচ্ছি টোয়েন্টি ফোর পয়েন্ট এইট এইট ফাইভ এইট এইট ফাইভ ভোল্ট ওকে সো আমরা দুই ক্ষেত্রে মানে বি বিন্দুতে পারছি নিবৃতি বিভব বারো দশমিক ফোর ফোর আর সি বিন্দুতে নিবৃত্তি বিভব হচ্ছে চব্বিশ দশমিক আট আট ভাই স্বাভাবিক কম্পাঙ্ক যদি বাড়ে আপত্তি তলার কম্পাঙ্ক বাড়লে তার মানে ইলেকট্রন আরো বেশি এনার্জি পাচ্ছে ছোটাছুটি করার জন্য ইলেকট্রনের গতিশক্তি বাড়বে আর ইলেকট্রনের গতিশক্তি বাড়লে নিবৃত্তি বিভবও বাড়বে কারণ ইলেকট্রনটাকে থামাইতে বেশি পরিমাণ ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতে হবে তো বুঝতে পারছো যেহেতু বাড়ছে নিবৃত্তি বিভব সিবিন্দুতে বেশি তো এই হচ্ছে যশোর বোর্ড তেইশ এরপরে যতগুলো ম্যাথ এখানে আছে এগুলো সব তোমরা নিজেরা পারবা যে সুচন তরঙ্গ দৈর্ঘ্য কত যুক্তিটি লাবিহার যুক্তিটি যথার্থ কিনা মানে আর লাভিয়া কি বলছে এত বেগে ইলেকট্রন নির্গত হয় তুমি ইলেকট্রনের বেগ বের করবা ইভিএস সমান হাফ এম ভি কার দিয়ে বেগ বের করবা তো এইখানে আর চার পাঁচটা অঙ্ক আছে এগুলো তোমরা আকারে করবা আমরা এখন রাজশাহী বোর্ড দুই হাজার বাইশটা পড়িয়েই ফটো ইলেকট্রিক ইফেক্ট শেষ করে দেব তো পুরো ক্লাসটা যদি মন দিয়ে দেখো ইনশাল্লাহ ফটো ইলেকট্রিক ইফেক্ট পানি পানি হয়ে যাবে এবং দেখবা ঘুরে ফিরে এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় ফটো ইলেকট্রিক ইফেক্টের এই প্রশ্নগুলাই আসে এখানে ভ্যারিয়েশন তেমন কিছু নাই ফটো ইলেকট্রিক ইফেক্টে এক্সট্রা ভ্যারিয়েশন দিবে অন্য লেভেলে নিয়ে যাবে এরকম কিছু সব একই রকম গতানুগতি ইঞ্জিনিয়ারিং বলো এইচএসসি বলো সব জায়গায় সো ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে এখন রাশিয়া এবর দুই হাজার বাইশের এই প্রশ্নটা আমরা চলো সলভ করি এই প্রশ্নে উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে ওয়াই অক্ষে গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তি আর এক্স অক্ষে যে কম্পাঙ্ক এটা হলো আপতিত তরঙ্গের কম্পাঙ্ক তো এখানে বলা আছে কি দ্বাদশ শ্রেণী বিজ্ঞানের ছাত্রী মিনা পরীক্ষাগারে ফটো তরিত ক্রিয়া প্রদর্শন করে তার প্রাপ্ত ফলাফল হতে উল্লিখিত গ্রাফটি অঙ্কন করল পরীক্ষাগারে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের একটি ব্যাটারি আছে তো সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তো ভাই এই যে এই পয়েন্টে সূচন কম্পাঙ্ক তাই না তো সূচন তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলছে কিভাবে করব দেখো এই পয়েন্টের কম্পাঙ্ককে আমরা বলি সূচন কম্পাঙ্ক এটা কিন্তু দেওয়া নাই কিন্তু আমরা এই পয়েন্টের কম্পাঙ্কটা দেওয়া এই পয়েন্টে কম্পাঙ্ক কত এইট পয়েন্ট ফাইভ টেন টু দিবার চোদ্দ হার্জ আর এই পয়েন্টে সর্বোচ্চ গতিশক্তি কত ওয়ান পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট তাহলে আমরা এই যে এই বিন্দুর জন্য কি লিখতে পারি আপতিত আলোর শক্তি ইজ ইকুয়াল টু কার্যবেক্ষক প্লাস কেম্যাক্স লিখতে পারি না ভাই অবশ্যই পারি এখান থেকে আমরা কার্যবেক্ষক খুব সহজেই বের করতে পারবো সেটা হলো আপতিত আলোর এনার্জি মাইনাস কেম্যাক্স তাহলে আপতিত আলোর শক্তি কত আপত্তিত আলো শক্তি হচ্ছে ওইখানে কম্পাঙ্ক দেওয়া আছে দেখো এই পয়েন্টের কম্পাঙ্কটা দেওয়া আছে আপত্তিত আলো শক্তি হচ্ছে এইচ এফ এফ হলো ওই পয়েন্টের কম্পাঙ্ক মাইনাস কেম্যাক্স দেওয়া আছে দেখো এই বিন্দুতে গতিশক্তি কত ওয়ান পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট ওয়ান পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট মানে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দিপার মাইনাস নাইনটিন জুল এবার বাকি সব জানা আছে আমাদের এইচ এর মান জানা আছে এফ এর মানটা কত এফ এর মান হলো এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার চোদ্দো এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব কার্যাপেক্ষক তাহলে কার্যাবক্ষকের ভ্যালুটা কত হবে দেখিত সিক্স পয়েন্ট সিক্স টু দি পাওয়ার মাইনাস এটা হলো আমার এইচ এর ভ্যালু ইন্টু এইট পয়েন্ট টু দি পাওয়ার চোদ্দ এখানে যাবে ওয়ান পয়েন্ট ফোর টু দি তাহলে আমরা কার্যবেক্ষকের ভ্যালুটা কত পাচ্ছি থ্রি পয়েন্ট ফোর ডাবল জিরো সিক্স ইন্টু টেন টু দি মাইনাস নাইনটিন এ হলো কার্যাপেক্ষক আমাকে তো আর কার্যবেক্ষক বের করতে বলে নাই আমাকে বলছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করো তো কার্যবেক্ষকের মধ্যেই কিন্তু সূচন তরঙ্গ দৈর্ঘ্য লুকায়িত আছে তাই না কার্যবেক্ষকের মধ্যেই সূচন তরঙ্গ দৈর্ঘ্য লুকায়িত আছে আমরা জানি কার্যাপেক্ষক সমান এইচ সি বাই নট দরকার হচ্ছে ল্যামডা নট সুতরাং ল্যামডা নট হলো এইচ সি বাই কার্যবেক্ষক তাহলে এইচ এর ভ্যালু জানো সি এর ভ্যালু জানো কার্যবেক্ষকের ভ্যালু জানো সব ভ্যালু বসিয়ে দেখো আমার অঙ্ক মেলে তোমার অঙ্ক মিলে কিনা সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স টেন টু দিবর মাইনাস থার্টি ফোর এর সাথে গুণ হবে সি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই আমাদের ডবলু নট মানে কার্যবেক্ষক থ্রি পয়েন্ট ফোর ডাবল জিরো সিক্স টেন টু দিবর মাইনাস নাইনটিন তাহলে আমরা কাটাকাটি করে পাচ্ছি ফাইভ পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি বার মাইনাস সেভেন তরঙ্গদৈর্ঘ একক মিটার এটাকে যদি আনস্ট্রং নিতে চাও তাহলে টেন টু দি বার মাইনাস টেন দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা পাবো পাঁচ হাজার আটশো চুয়ান্ন দশমিক টু আর্মস্ট্রং আর্মস্ট্রং নিতে হলে অবশ্যই টেন টু দি বার মাইনাস টেন দ্বারা ভাগ করতে হয় ভাগ করলেই হয়ে গেলো এই হলো আমাদের সুচম তরঙ্গদৈর্ঘ্য অনেক সুন্দর একটা অঙ্ক গ্রাফ থেকে আমরা করে ফেলতে পারলাম নেক্সট মিনা কি কোনোভাবে উক্ত পরীক্ষার মিনা কি কোনোভাবে উক্ত পরীক্ষার ফটো প্রবাহ ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে আচ্ছা আমাদের যে গিভেন ব্যাটারি দেওয়া আছে গিভেন ব্যাটারির বিভব পার্থক্য কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোর তো এই ব্যাটারি দিয়ে সে এইখানের ফটো ফটো ক্রিয়া বা ফটো প্রবাহ বন্ধ করতে পারবে কিনা তো আমরা এই ধরনের অঙ্ক করেছি ইতিপূর্বে এখান থেকে আমরা নিবৃত্তি বিভব বের করব কি বের করবো নিবৃত্তি বিভব তো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে নিবৃত্তি বিভব বের করা এবং সেই নিবৃতি বিভব বের করে দেখা যে নিবৃত্তি বিভবের ভ্যালু এটার চেয়ে বেশি না কম যদি নিবৃত্তি বিভবের ভ্যালু এটার সমান কিংবা এর চেয়ে কম হয় তাহলে হ্যাঁ এটা দিয়ে স্টপ করা যাবে ফটো তরিত এটা দিয়ে স্টপ স্টপ করা যাবে বাট নিবৃত্তি বিভবের ভ্যালু যদি হয় দশ ভোল্ট দা আছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে স্টপ করা যাবে না তা আমার টার্গেট হচ্ছে নিবৃত্তি বিভব বের করা এখানে যা যা ভ্যালু আসে ভাই তা দিয়ে ইজিলি আমরা নিবৃতি বিভব বের করতে পারি আপতিত আলোর এনার্জি ডব্লু নট প্লাস ইভিএস তাই না তাহলে এই যে এই সমীকরণটা থেকে আমরা ডব্লু নটটা একটু আগে জেনেছি গ নাম্বারে আপতিত আলোর এনার্জি এইচ এফ তাহলে এখান থেকে ভিএস এর মানটা বের হয়ে আসবে না তো তোমরা ভিএস এর মানটা বের করবা ভিএস এর মান যদি গ্রেটার দেন ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে ভাই দেখো স্টপ করার জন্য আমার ওয়ান পয়েন্ট এর চেয়ে বেশি লাগবে ভোল্টেজ বাট আছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কি স্টপ করা যাবে যাবে না বাট যদি ভিএস এর মানটা লেস দেন ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে ইয়েস স্টপ করা যাবে ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ করে ফটো তরিত স্টপ করা যাবে এটা তোমরা পারো এই ধরনের অঙ্ক আমরা করিয়েছি ইতিমূর্বে ডান একদম সোজা সো এরই মাধ্যমে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাবো এখনই কম্পন ক্রিয়া তার আগে একটু বলি আমাদের ফটো তরিত ক্রিয়ার যত ধরনের প্রবলেম আছে আমরা সব সলভ করেছি এখন মজার ব্যাপার হলো যে তুমি যখন এইচএসসির পর অ্যাডমিশনে যাবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে মূলত এই প্রশ্নগুলো আসে তো সেখানেও এই ফটোতরিত ক্রিয়া নিয়ে তেমন কোনো ভ্যারিয়েশন নাই এই প্রশ্নগুলোই আসে মানে এই অধ্যায়ের বোর্ড প্রস্তুতি যা অ্যাডমিশন প্রস্তুতির তেমন কোনো ফারাক নাই বুঝছো তো অবশ্যই এই ক্লাসটা মন দিয়ে করলে অনেকটাই এগিয়ে থাকবা এইচএসি অ্যাডমিশন দুই রেসে এগিয়ে থাকবা আচ্ছা তো এবার ফটোতরিত ক্রিয়া ডান আমাদের বড় বড় দুইটা টপিক ডান এবং এই টপিকগুলো থেকেই এইচএসসিতে প্রশ্ন আসবে এবার আমরা আসি কম্পটন ক্রিয়া বা কম্পটন ইফেক্ট কম্পোটন ক্রিয়া কি দেখো খুব শর্টকাটে বোঝাই এখানে ধরো একটা ইলেকট্রন আছে ইলেকট্রনকে আমরা মাইনাস দ্বারা প্রকাশ করলাম ওকে সো এবার একটা ফোটন আসলো ফোটন মানে অতি উচ্চ কম্পাঙ্কের অতি উচ্চ কম্পাঙ্কের একটা ফোটনের উপর আপতিত হলো এখানে একটা সংঘর্ষ হবে ফোটনের সাথে ফোটনের সাথে ফোটন মানে ভাই আলো সহজ হিসাব ফোটনের সাথে এই ইলেকট্রনটা একটা থাকতে হবে সংঘর্ষ হবে এই ফোটনের এনার্জি হচ্ছে ই সমান এইচ এফ অতি উচ্চ কম্পাঙ্ক তাহলে এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক ছোট এই যে কিচি 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 দেখতেছে না কুচু 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 খুচু কুচু এগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বুঝাইছি আর কি অনেক ছোট তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটন এসে ইলেকট্রনের সাথে সংঘর্ষ করলো সংঘর্ষ করার পর ইলেকট্রন কিছু এনার্জি ফোটন থেকে নিয়ে এদিকে ফুরুত করে চলে গেল এটা হচ্ছে ইলেকট্রন চলে গেল এদিকে সাপোজ এটা হচ্ছে ইলেকট্রন চলে গেল আর ফোটনটা নিশ্চয়ই আর এই লাইনে যাবে না ফোটনটা ধাক্কা ধাক্কির পর ফোটনের কিছু এনার্জি ভাই ইলেকট্রন নিয়ে চলে গেছে না ধরো ফোটন এনার্জি নিয়ে আসতেছিল পাঁচশো জুন এর মধ্যে ইলেকট্রন যেহেতু একটা গতি প্রাপ্ত হয়েছে তার মানে ইলেকট্রন ধরো একশো ভাগছে তাহলে বাকি এনার্জি নিয়ে ফোটনটা মনে করে এই বরাবর চলে এই হচ্ছে ফোটনের ফাইনাল ডিরেকশন তার ফোটন তার আদি পথের সাথে যেই কোণে যাচ্ছে এই কোনটাকে বলা হয় ফোটনের বিক্ষেপণ কোণ ফাই একটু লিখে নাও এটা হচ্ছে ফোটনের ফোটন এর বিক্ষেপণ কোন বিক্ষেপণ কোন তোমরা আমাকে একটু ভিডিওটা পজ করে উত্তর দাও যে এই ফোটনটার এনার্জি কমবে নাকি কমবে না কমবে নাকি কমবে না এই ফোটনের বিক্ষেপণ কোন এটা এই ফোটনটাকে বলা হয় বিক্ষিপ্ত ফোটন এটাকে বলা হয় আপতিত ফোটন কি বলে এটাকে আপতিত ফোটন এটাকে বলা হয় আপতিত ফোটন আপতিত ফোটন আর এটাকে বলা হয় বিক্ষিপ্ত ফোটন এটা হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রনের সাথে সংঘর্ষের পর বিক্ষিপ্ত ফোটন আর এটা হচ্ছে ফোটনের যেই পথটা ছিল সেই পথের সাথে যে অ্যাঙ্গেলটা করে ফোটনটা বিক্ষিপ্ত হয় এটাকে বলা হয় বিক্ষেপণ কোন ফোটনের বিক্ষেপণ কোন ওকে সো এবার প্রশ্নটা কি করছিলাম যে ফোটনের এনার্জিটা বিক্ষিপ্ত ফোটনের এনার্জিটা বাড়বে না কমবে অবশ্যই কমবে কারণ সে কিছু পরিমাণ এনার্জি ইলেকট্রনকে দিয়ে দিছে ফলে ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয়েছে তাহলে কিছু পরিমাণ এনার্জি যদি ইলেকট্রন নিয়ে যায় তাহলে অবশ্যই তার পূর্বের এনার্জি চেয়ে এই এনার্জিটা কমবে বিক্ষিপ্ত ফোটনের এনার্জি কম ফলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা টু এটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান এই যে এটা দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য বুঝিয়েছে দেখছো এটা তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে আর এটার তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট ছিল তাহলে এটা হলো আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান তোমরা লিখে নাও আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যেটা খুবই ছোট ল্যামডা ওয়ান কারণ অনেক শক্তিশালী তো কিছু পরিমাণ শক্তি ইলেকট্রনকে দেওয়ার কারণে তার তরঙ্গ দৈর্ঘ্য বাইরে গেছে কারণ তার এনার্জি কমে গেছে এনার্জি কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা টু তাহলে এই যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এটাকে বলা হয় কম্পোটন ইফেক্ট বা কম্পটন ক্রিয়া তাহলে এখানে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব এটাকে আমরা ডেল ল্যামডা বলি সূত্রটা মুখস্থ রাখবো ডেল ল্যামডা সি ইন্টু ওয়ান মাইনাস কস ফাইভ এই যে ল্যামডাসি এটাকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য এটা একটা কনস্ট্যান্ট এটার মান রাখবো কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য এটার মান হচ্ছে টু পয়েন্ট ফোর টু সিক্স ইন্টু টেন টু দিবার মাইনাস টুয়েলভ মিটার টুয়েলভ মিটার এটা হচ্ছে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য এটাকে বলা হয় ল্যামডাসি তো দেখো এখানে ডেল ল্যামডা বা বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে ল্যামডাসি ইন্টু ওয়ান মাইনাস কস ফাইভ ফাই হচ্ছে ফোটনের বিক্ষেপণ কোণ ল্যামডা সি ইন্টু ওয়ান মাইনাস কস ফাই ল্যামডা সি এর ভ্যালুটা মুখস্থ রাখবা এটাকে বলা কম্পোটন তরঙ্গ দৈর্ঘ্য ওকে তো এই ফর্মুলা থেকে আমরা কি কি বের করতে পারি যে জিনিসগুলো বের করতে পারবো একটু এখানে সাইড নোট দিয়ে লিখো প্রথম কথা এই যে বিক্ষেপণ কোণ যদি জিরো ডিগ্রি হয় ফোটনের বিক্ষেপণ কোন যখন জিরো ডিগ্রি কস জিরোর মান কত ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিলে কত জিরো তাহলে ডেল ল্যামডা কত হবে জিরো ডেল ল্যামডা জিরো ডেল ল্যামডা জিরো মানে কি তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পার্থক্য নাই অর্থাৎ যেই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আসছিল সেই তরঙ্গ দৈর্ঘ্য নিয়েই চলে যাবে যদি বিক্ষেপণ কোন জিরো হয় মানে সংঘর্ষই হয় নাই সংঘর্ষই হয় নাই তাহলে এনার্জি বারেও নাই কমেও নাই তাহলে এনার্জিটা কি রইল কনস্ট্যান্ট রইল এনার্জিটা রইলো কি কনস্ট্যান্ট এগুলো মুখস্থ করার কিছু নাই বুঝতে হবে দেখো আবারও বুঝাই ফায়ারম্যান জিরো যদি হয় তার মানে যেই বরাবর আসছে সেই বরাবরই চলে গেছে তার কোনো বিক্ষেপণ হয় নাই তার মানে সে ইলেকট্রনকে কোনো এনার্জি দেয় নাই অর্থাৎ ইলেকট্রনের সাথে তার কোনো সংঘর্ষই হয় নাই দেখাই হয় নাই ফলে আমার ফোটনের আপতিত ফোটনের এনার্জি যা বিক্ষিপ্ত ফোটনের এনার্জি তাই একই রকম তরঙ্গ দৈর্ঘ্যের চেঞ্জ হয় নাই যদি ফায়ার ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে ডেল কত হবে ভাইয়া কজ নাইনটি ওয়ান জিরো তাহলে ডেল মানে ল্যামডাসি ডেল ল্যামটা হবে ল্যামডাসি তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হয়েছে আর যদি ফায়ার মান একশো আশি ডিগ্রি হয় ফায়ার মান একশো আশি কস del lambda কত হবে cos আশি মানে আর একে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ম্যাক্সিমাম পরিবর্তন টু c তাই না তাহলে ফাইয়ের মানে একশো আশি ডিগ্রি হওয়া মানে কি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হবে টু c অনেক বেশি তার মানে বিক্ষিপ্ত ফোটনের এনার্জিটা অনেক কমে গেছে বুঝছো কারণ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য অনেক বেশি মানে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য অনেক বেশি ম্যাক্সিমাম তাহলে বুঝতে হবে ফোটনের মানে বিক্ষিপ্ত ফোটনের এনার্জি অনেক কমে গেছে তাহলে আমরা বলবো বিক্ষিপ্ত ফোটন এনার্জি মিনিমাম এনার্জি এই এনার্জিটা কার বিক্ষিপ্ত ফোটন একটু লিখে নাও বিক্ষিপ্ত ফোটন এই এনার্জিটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের এনার্জি এবং সেটা হবে মিনিমাম এটা হবে কতটুকু ভাই মিনিমাম হয়ে যাবে যদি তরঙ্গ পার্থক্য হয় টুল সি বুঝছো যে গেল এভাবে মানে বুঝেতে চাইছি দেখো ফোটনটা গেল এইভাবে ধাক্কা খেয়ে আসলো এইভাবে তাহলে ভাই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হবে ম্যাক্সিমাম গেল জিরো মানে এই পথে আসলো একশো আশি ডিগ্রি কোণে ব্যাক করলো তাহলে বুঝতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা ম্যাক্সিমাম টু সি পার্থক্য ম্যাক্সিমাম মানে কি মানে একটা এক হলো আর একটা দশ মানে নয় পার্থক্য অনেক বেশি পার্থক্য এই পার্থক্য মানে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হয়েছে শক্তি অনেক কমে গেছে এটাই বুঝাইছি ওইটা মনে না রাখলেও চলবে বাট এই সূত্রটা মনে রাখাটা অবশ্যই মাস্ট তো এবার কিছু অঙ্ক করা যাক দেখো এরকম অঙ্ক আসবে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে এখান থেকে দেখো এই হচ্ছে আমাদের আপতিত ফোটন এই যে এটা হচ্ছে আপতিত ফোটন যার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে টেন পিকোমিটার ল্যামডা ওয়ান সমান টেন পিকোমিটার ওয়ান পিকোমিটার মানে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার এটা মনে রাখতে হবে অনেক ছোট তরঙ্গ দৈর্ঘ্য এরপরে ইলেকট্রনটা এদিকে চলে গেছে আর ফোটনটা নব্বই ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে ফোটনের বিক্ষেপণ কোন ফাই হচ্ছে নব্বই ডিগ্রি প্রশ্ন হলো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত তা আমরা জানি বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা টু হয় তাহলে ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান সমান হচ্ছে সি ওয়ান মাইনাস কস ফাইভ পাই হলো ফোটনের বিক্ষেপণ কোন বের করতে বলছে ল্যামডা টু মানে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান প্লাস সি ওয়ান মাইনাস কস পাই হচ্ছে এখানে নব্বই ডিগ্রি কস নাইনটি ওয়ান জিরো ল্যামডা ওয়ান প্লাস সি ল্যামডা ওয়ানের ভ্যালু কত ল্যামডা ওয়ানের ভ্যালু হচ্ছে টেন ইন্টু টেন টু দিবার মাইনাস টুয়েলভ আর ল্যামডাসি এর ভ্যালু মুখস্থ রাখবো টু পয়েন্ট ফোর টু সিক্স ইন্টু টেন টু দিবার মাইনাস টুয়েলভ ক্যালকুলেট করলে আমরা পাবো বারো দশমিক ফোর টু সিক্স পিকোমিটার কারণ টেন টু দি বার মাইনাস টুয়েলভ মিটার মানেই পিকোমিটার অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার এই ধরনের ছোটো ছোটো অ্যান্সার প্রশ্ন আসবে এখান থেকে কঠিন কিছুই না একদম সোজা নেক্সট এই প্রশ্নে বলা আছে একটি ফোটনের প্রাথমিক তরঙ্গ দৈর্ঘ্য টু পয়েন্ট ফোর টেন সরি প্রাথমিক কম্পাঙ্ক এটা হচ্ছে আপতিত ফোটনের কম্পাঙ্ক এফ একটি স্থির ইলেকট্রন দ্বারা বিক্ষেপণের পর ফোটনের কম্পাঙ্ক এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক কম্পাঙ্ক দেওয়া মানে তার এনার্জি তার তরঙ্গ দৈর্ঘ্য সবই তুমি হিসাব করতে পারবা বিক্ষোপণের পর ইলেকট্রনের গতিশক্তি কত এখানে কিন্তু ফোটনের শক্তি চায় নাই চাইছে ইলেকট্রনের গতিশক্তি ভাই তোমাদেরকে যে আমি এই চিত্রটা দেখাইছি এখানে দেখো তো ফোটন যদি আসে পাঁচশো জুল এনার্জি নিয়ে এর মধ্যে ফোটন চলে গেল চারশো জুল এনার্জি নিয়ে তাহলে বলো তো ইলেকট্রনের গতিশক্তি কত ভাই ফোটন আসলো পাঁচশো জুল নিয়ে ফোটন বিক্ষিপ্ত হয়ে চারশো জুল শক্তি নিয়ে চলে গেল তাহলে মাঝখান দিয়ে ইলেকট্রন কতটুকু এনার্জি পাইছে ভাই পাঁচশো মাইনাস চারশো মানে একশো জুল তাহলে ইলেকট্রনের গতিশক্তি হবে হান্ড্রেড জুন তাহলে সিম্পল হিসাব ভাই এখানে আমরা যেটা করব যে আপতিত ফোটনের এনার্জি থেকে বিক্ষিপ্ত ফোটনের এনার্জিটা বিয়োগ করে দেব করলে যেই এনার্জিটা বাকি থাকলো ওইটাই ইলেকট্রন নিয়ে ভাগছে আপতিত ফোটনের এনার্জি থেকে বিক্ষিপ্ত ফোটনের এনার্জি যদি বাদ দেই এই মাঝখানে যে এনার্জি গ্যাপ এই পরিমাণ এনার্জি ইলেকট্রন চুরি করে গতিশক্তি করে গতিশক্তিতে রূপান্তর করে ভাগছে তাই না তাহলে এখানে মূলত ইলেকট্রনের গতিশক্তি হবে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইলেকট্রন সেটা হবে আপতিত ফোটনের এনার্জি মাইনাস বিক্ষিপ্ত ফোটনের এনার্জি এটা হচ্ছে আপতিত মাইনাস বিক্ষিপ্ত আপতিত মানে এইচ এফ আর বিক্ষিপ্ত এইচ এফ ওয়ান আর বিক্ষিপ্ত মানে এইচ এফ টু দেখো এখানে এইচ কমন এফ ওয়ান মাইনাস এফ টু এফ ওয়ান দেওয়া আছে টু পয়েন্ট ফোর টেন টু দি বার ষোলো মাইনাস এফ টু দেওয়া আছে ওয়ান পয়েন্ট নাইন টেন টু দি বার ষোলো এই যে এদের যে এনার্জির গ্যাপটা এই পরিমাণ এনার্জি ইলেকট্রন নিয়ে ভাগছে অ্যান্সার নেক্সট মুক্ত ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষের ফলে একটা এক্সরশ্মি এক্সরসি মানে ভাই তরঙ্গ তাই না আলোক তরঙ্গ বা ফোটন ভাবতে পারো রশ্মি তার মূল গতিপথ থেকে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলো তাহলে এটা হচ্ছে বিক্ষেপণ কোন ফোর্টি ফাইভ বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে বিক্ষেপণের পর তরঙ্গ দৈর্ঘ্য সংঘর্ষের পূর্বে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল মানে ল্যামডা ওয়ান কত ছিল ল্যামডা টু দিছে আমরা জানি ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান সমান সি ওয়ান মাইনাস কস ফাইভ জানি কি জানি না জানি বলছে সংঘর্ষের পূর্বে তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল মানে ল্যামডা ওয়ান কত ছিল তাহলে ল্যামডা ওয়ানটা হচ্ছে এই পাশে নিয়ে গেলাম তার ল্যামডা টু মাইনাস ল্যামডাসি ওয়ান মাইনাস কস ফোরটি ফাইভ ডিগ্রি সব কিছু জানা আছে ক্যালকুলেট করলে ডান শেষ ক্যালকুলেট করবা ওকে সো এরই মাধ্যমে আমরা কম্পোটন ইফেক্ট শেষ করলাম এরপর আমাদের ছয় নম্বর টপিক ডি ব্রগলি ইকুয়েশন হাইজানবার্গের অনিশ্চয়তা নীতি এই সূত্রগুলো জানলেই কাজ শেষ এখানে ব্যাখ্যা জানার প্রয়োজন নেই সূত্রটা একটু আমরা জেনে নিই ডি ব্রগলির যে সমীকরণটা এটা কিন্তু ভাই তিন নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো ডি ব্রগলি ডিপ্রগলির ইকুয়েশন হচ্ছে আলোর তরঙ্গ ধর্ম এবং কণা ধর্মের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে সমান এইচ পাই বি এইচ হচ্ছে আলোর তরঙ্গ ধর্ম পি হচ্ছে ভরবেগ কণা ধর্ম তরঙ্গ দৈর্ঘ্য এবং কণা ধর্মের মধ্যে সম্পর্ক ডি ব্রগলির ইকুয়েশন সমান এইচ পাই বি এখন সবার জানতে হবে সবার জানতে হবে যে গতিশক্তি আর ভরবেগের মধ্যে একটা সম্পর্ক আছে গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম তাহলে পি সমান কত হবে রুট অভার অফ টু এম ই কে এবং এই সমীকরণটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি এই পি এর ভ্যালুটা এখানে ইনপুট করি আমরা ল্যামডার একটা সুন্দর সমীকরণ পাব সেটা হচ্ছে এইচ বাই রুট অভার অফ টু এম ই কে ওকে টু এম ই কে এবং এই সমীকরণ থেকে এত প্রশ্ন আসছে অভাব নাই এই সমীকরণটা অবশ্যই মাথায় রাখবো এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক যদি বলে ইলেকট্রনের গতিশক্তি এত ওই ইলেকট্রনটা চললে কত বিকিরণ নিঃসরণ করবে আমরা সমান এইচ বাই টু এম ইকে এটা দিয়ে করে ফেলতে পারবো খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা আর এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এটা তো আরও সোজা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হলো অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা ডেলেক্স ডেলেক্সকে বলা হয় অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা আর ডেলপিকে বলা হয় ভরবেক নির্ণয়ের অনিশ্চয়তা ইজ গ্রেটার দেন অরিক এইচ বাই ফোর পাই তো তোমাকে বলে দিবে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা এত ভরবেক নির্ণয়ের অনিশ্চয়তা কত তাহলে তুমি লিখবে এভাবে ডেলপি সমান তোমার মেটার না তুমি এটা সমান দিয়ে এইচ বাই ফোর পাই ইন্টু ডেল্স এই তো অ্যান্সার ডান এইভাবে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা অ্যাপ্লাই করব ঠিক আছে সোজা একদমই সোজা সো এবার চলো এগুলা দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যাক যেমন এখানে বলছে একটা ইলেকট্রনের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে টু টু ইন্টু টেন টু দিওয়ার মাইনাস টুয়েলভ মিটার এর গতিশক্তি কত তো একটু আগে দেখাইলাম তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে এইচ বাই রুট আবার অফ টু এম ই কে তো বলছে গতিশক্তি কত গতিশক্তির জন্য ইকে বের করতে হবে স্কোয়ার করে দিলে ল্যামডাই স্কোয়ার ইস ইকাল টু এইচ স্কোয়ার এটা রুট চলে যাবে টু এম ই কে থাকবে সুতরাং আমাদের কাইনেটিক এনার্জিটা হবে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ল্যামডা স্কোয়ার মানগুলো বসালে কাজ শেষ মানগুলো বসাই এইচ কত এইচ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ওকে এই এইচ এর আবার কি করতে হবে স্কোয়ার করতে হবে এই এইচ এর আবার স্কোয়ার করতে হবে এইচ স্কোয়ার তাই না ভাই এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এটা হচ্ছে ইলেকট্রনের ভর এবং তরঙ্গ দৈর্ঘ্যের স্কোয়ার

তো স্কোয়ার করে দিলে এট এ স্কোয়ার ইট এ স্কোয়ার টু এম কে ই কে সমান এইচএ স্কোয়ার বাই টু এম টু এম ল্যামডা স্কোয়ার ওকে এ হচ্ছে আমাদের অ্যান্সার এ হচ্ছে ইলেকট্রনের গদিশক্তি ওকে এটাই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ডান একটা প্রোটনের গদিশক্তি নাইন পয়েন্ট মেগা ইলেকট্রন ভোল্ট ডিপ ব্রগলির তরঙ্গ দূর্ঘ্য কত বের করতে পারবো আমরা কোনো ইলেকট্রনের শক্তি পনেরো কিলো ইলেকট্রন ভোল্ট ডিপ্রগলির তরঙ্গ দৃর্ঘ কত দেখছো কতবার আসছে বিভিন্ন জায়গায় আসছে একটি নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ যার ব্যাসার্ধ হল এতন ইলেকট্রনিক বেগ আছে এখানে এটা আমরা পরে করছি। ফোটন ব্যবহার করে একটা মাইক্রোস্কোপের সাহায্যে পরমাণু মধ্যকার ইলেকট্রনের অবস্থান জিরো পয়েন্ট টু অ্যাংস্টম ওকে দূরত্বের মধ্যে নির্ণয় করার সময় ইলেকট্রনের ভরবেক নিরূপণের অনিশ্চয়তা কত তার মানে ওইটা যে দিয়ে দিচ্ছে এটা হলো অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা জিরো পয়েন্ট টু অ্যাংস্ট্রম মানে টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার ভরবেক নির্ণয়ের অনিশ্চয়তা ডেলপিটা কত

2.64 10 টু দি পাওয়ার -24 একক কি কেজি পার কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা এটাই হচ্ছে आंसर ओके সো এই হচ্ছে লাস্ট টপিক তো তোমরা হাইজেনবার্গ দিয়ে আর কিছু করালাম না হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির অঙ্কগুলা খুব সহজেই পারবা এবার গ্যালিলিও লরেন্স রোমান ধরে এটা দিয়ে সরাসরি গ কিংবা ঘতে প্রশ্ন এখনো আসেনি বাট যদি আসে এই কারণে আমরা সূত্রটা অন্তত মনে রাখবো খ ক্ষণাম্বারে কিন্তু অনেক প্রশ্ন আসছে তোমরা যারা অনুধাবন নিয়ে ভালো প্রস্তুতি নিতে চাও আমার কিন্তু প্লে লিস্ট দেখতে পারো অনুধাবনমূলক প্রশ্ন সলভ বাট এই প্লে লিস্ট দেখার চেয়ে অনুধাবনগুলো নিজে স্টাডি করা বেটার কারণ আমরা এই ম্যারাথন শটে যা পড়াচ্ছি এর মধ্যে জ্ঞান অনুধাবন তারপর এমসিকিউ সব আছে ঠিক আছে এটা মন দিয়ে করলে সবই পারবা তো গ্যালিলিও লরেন্স রূপান্তর আমরা এখন দেখবো মূলত লরেন্স রূপান্তর ওকে একটু মনোযোগ দাও আমরা দেখবো লরেন্স রূপান্তরটা পরে গ্যালিলিওতে যাচ্ছি আমরা এখন দেখব লরেন্স রূপান্তর তো লরেন্স রূপান্তর দেখার জন্য প্রথমত দুইটা ব্যাপারটা এই মনে করে একটা প্রসঙ্গ কাঠামো এই প্রসঙ্গ কাঠামোটার নাম আমি দিলাম এটা মনে করে একটা প্রসঙ্গ কাঠামো যার নাম হচ্ছে এস এটা কি স্থির এই কাঠামোটা হচ্ছে স্থির আরেকটা প্রসঙ্গ কাঠামো আমি এখানে দিলাম যেটা হচ্ছে এস প্রাইম এস প্রাইম এই কাঠামোটা এই এস কাঠামোর সাপেক্ষে বেগে গতিশীল এটা হচ্ছে ভি বেগে গতিশীল ভি বেগে যাচ্ছে এই কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে মানে এটার সাপেক্ষে এটা ভি বেগে যাচ্ছে তো এস কাঠামোতে কোন একটা বিন্দুর অবস্থান মাপতে যদি আমি অবস্থান মাপার জন্য ধরো আমি এক্স ইউজ করব কোন একটা ঘটনা ঘটার সময় নির্ণয় করার জন্য সেটা আমরা ইউজ করবো টি এক্স টি এটা হচ্ছে এক্স এস বা স্থির কাঠামোতে কোনো বস্তুর অবস্থান কোন বস্তুর কোনো ঘটনা ঘটার সময় আমরা এক্স এবং টি দ্বারা প্রকাশ করব। আর গতিশীল কাঠামোতে ধরো একটা পাখি উঠতেছে এই পাখির উড়ার সময় আমরা নির্ণয় করবো টি প্রাইম দিয়ে পাখির অবস্থান নির্ণয় করব এক্স প্রাইম দিয়ে এটা গতিশীল কাঠামো থেকে পরিমাপকৃত অবস্থান গতিশীল কাঠামো থেকে পরিমাপকৃত পাখির উড়ার সময় বা ঘটনা ঘটার সময় গেল আলাদা আলাদা জিনিস খুবই সোজা এবার আমি তোমাকে বললাম যে এই কাঠামোতে যে পাখিটা উঠতেছে বা পাখিটা আছে তার অবস্থান যদি আমি তার অবস্থান যদি আমি এস কাঠামো থেকে নির্ণয় করতে চাই তাহলে সম্পর্কটা কি হবে মানে আমি তোমার কাছে চাচ্ছি কি জানো আমি চাচ্ছি মূলত এস এবং এস প্রাইম কাঠামোর এই জিনিসগুলোর মধ্যে সম্পর্ক মানে এক্স এর সাথে এক্স প্রাইমের সম্পর্ক টি এর সাথে টি প্রাইমের সম্পর্কটা কিভাবে বের করব। মানে যদি আমি এখানে বসে ওই কাঠামোর পাখির উড়ার সময় পর বের করতে চাই বা অবস্থান বের করতে চাই সেটা কিভাবে সম্ভব তো এই সম্ভবটাই আমরা লরেন্স রূপান্তর দিয়ে করতে পারবো তো লরেন্স রূপান্তরের সূত্রগুলো এই স্থির কাঠামোর অবস্থান এবং সময়ের সাথে গতিশীল কাঠামোতে পরিমাপকৃত অবস্থান এবং সময়ের সম্পর্ক নির্দেশ করে সম্পর্কটা কি খুবই সোজা দেখো তাহলে এক্স প্রাইম সমান হবে নিচে সেম ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ভি হচ্ছে এই কাঠামোটা যে বেগে গতিশীল সেটা আর উপর হবে এক্স মাইনাস ভিটি এক্স মাইনাস ভিটি ওকে একটু মনে রাখবো কষ্ট করে আর টি প্রাইম সমান হবে টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার নিচে হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সেম তাহলে এই হলো আমাদের গতিশীল কাঠামো থেকে পরিমাপকৃত অবস্থান এবং সময় একইভাবে আমি যদি স্থির কাঠামো থেকে পরিমাপকৃত অবস্থান সময় বের করতে চাই মানে এক্স আর টি বের করতে চাই তাহলে সেটা হবে এক্স ইজ ইকুয়াল টু নিচে সেম ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আর এখানে হবে এখানে কি দিছিল এক্স মাইনাস ভিটি দিছিল এখানে হবে এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম ওকে একইভাবে আমি যদি পরিমাণ স্থির কাঠামো থেকে পরিমাপকৃত সময় চাই তাহলে টি হবে টি প্রাইম এখানে টি দিয়েছিল টি প্রাইম প্লাস এখানে ভি দিছিল ভি ভি থাকবে এখানে এক্স এর জায়গায় এক্স প্রাইম বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ওকে তো এই হচ্ছে আমাদের লরেন্স রূপান্তরের চারটা ফর্মুলা তুমি জাস্ট এই জোড়াটা মনে রাখবা আর এই জোড়া তোমার অটোমেটিক মনে থাকবে তাই না দেখো আমি এটা দেখে এটা বানাইলাম সো যখন যেটা দেওয়া থাকবে সেটা বসাইয়া যেটা দেওয়া থাকবে না ওইটা বের করবা এখন এখানে গ্যালিলিও রূপান্তর কি ভাই গ্যালিলিও রূপান্তর হচ্ছে যখন আলোর বেগের মানে বেগটা খুব নগণ্য আলোর বেগের কাছাকাছি না তাহলে বেগ যদি খুব নগণ্য হয় তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে আমরা জিরো লিখতে পারি তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি জিরো হয় ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে এটা যদি খুব কম হয় সেটাকে আলোর বেগের স্কোয়ার দ্বারা ভাগ করলে জিরো হবে তাই না তো গ্যালিলিও রূপান্তরের বেলায় এই অনুপাতটা জিরো এই অনুপাতটা জিরো হলে গ্যালিলিও রূপান্তরটা কেমন হবে আমি যদি লিখি গ্যালিলিও রূপান্তর গ্যালিলিও গ্যালিলিও রূপান্তর হবে এই অনুপাতটা জিরো এটা জিরো হলে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান তাহলে নিচে কিছু থাকা বা না থাকা একই কথা এক্স প্রাইম সমান হবে এক্স মাইনাস ভিটি টি প্রাইম সমান হবে টি মাইনাস টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার আর এটা তো বুঝতেই পারছো নিচেটা জিরো তাহলে নিচেটা জিরো না মানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার জিরো ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান তাহলে এটা গেলেই রূপান্তর হবে এক্স সমান এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম টি প্রাইম টি সমান টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার সে এই যে সূত্রটা এই সূত্রগুলো দিয়ে তোমরা একটা করে অঙ্ক করো তাইলেই হবে একটা করে অঙ্ক করলেই হবে তো এই হচ্ছে আমাদের এই পুরো অধ্যায়টা তো এই পুরো অধ্যায়ের সবগুলো টপিক তোমাদেরকে গুছিয়ে দিলাম আর এই অধ্যায়ের উপর আমার কিন্তু গত বছরেরও ভিডিওটা আছে সো এই বছর আমরা দু হাজার তেইশ সালের কোয়েশনগুলা সলভ করেছি তোমরা গত বছরের কোয়েশন ভিডিওটা যদি দেখো দেখবা নতুন কিছুই নেই মানে এই অধ্যায়টা একদমই সহজ অলওয়েজ সেম কোয়েশন আসে তাই না তো এই কোয়েশনগুলোই যদি বারবার প্র্যাকটিস করো এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় ইনশাল্লাহ পারবা বেসিক ক্লিয়ার থাকাটা জরুরি এবং আমি বেসিকই জোর দিয়েছি এই অধ্যায়টা পড়ানোর সময় সো শেষ হলো আমাদের আরও একটি অধ্যায় ম্যারাথন ওয়ান শটে যদি ক্লাসগুলো তোমার উপকার করে থাকে তাহলে তোমার দায়িত্ব হচ্ছে তোমার জুনিয়রদের কাছে ক্লাসগুলো পৌঁছে দেয়া তোমার ব্যাচমেটদের কাছে ক্লাসগুলো পৌঁছে দেয়া যেন প্রত্যেকে এই ক্লাসগুলো থেকে উপকৃত হয় তাহলেই কিন্তু আমার এই পরিশ্রমটুকু সার্থক হবে সো নতুন একটি অধ্যায় নিয়ে সকলের সাথে আবারও দেখা হবে ম্যারাথন ওয়ান শট এই সিরিজে সবাই ফিজিক্স ভাইয়ার থাকে সাথে থাকো ইয়াসিন ভাইয়ার সাথে থাকো টিল দেন আল্লাহ হাফেজ লাভ ইউ অল টাটা